আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজে কেবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে আমি আরজে কিবরিয়া ঢাকা এফএম 90.4 এ। আরও একটি রাত এবং আজকে সিক্রেটসের 31তম পর্ব নিয়ে আপনাদের সাথে আছি আমি। এই 31তম পর্বে এমন একজনকে আমি উপস্থাপন করছি যেটা সত্যি সত্যি গা শিউরে ওঠার মতো গল্প। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, বলেছি এবং বলবো, যে কোনো মানুষের জীবনের সিক্রেটসি সে মানুষ ইচ্ছে করে জন্ম দেয় না। আমি সিক্রেটস বলতে এখানে বোঝাচ্ছি ভয়াবহ রকমের অপরাধ কিংবা ভয়াবহ রকমের ভুল এবং ভুলের খেসারত। সেই মানুষটি বাধ্য হয় কিংবা তাকে এমন পরিবেশে বড় করা হয় যাতে করে সে বাধ্য হয় সেই পথে পা বাড়ানোর। প্রতিটি মানুষই সুকুমার বৃত্তি, কোমল বৃত্তি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণেই সেই মানুষটি একসময় মানুষ থেকে দানবে রূপান্তরিত হয়। আমরা সেরকম একটি মানুষের গল্প আজকের এই সিক্রেটসে উপস্থাপন করতে যাচ্ছি। যারা এখানে আসতে চান নিজের জীবনের ভুল কিংবা অপরাধগুলো নিয়ে, সত্যের মুখোমুখি হতে চান, বলতে চান কী ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি শেষ পর্যন্ত আপনার জীবনকে কোন দিকে নিয়ে গেছে, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আরও একবার বলছি 09611904904। চলুন আমার সঙ্গে কে রয়েছে তার সঙ্গে পরিচিত হই। হ্যাঁ, আপনার নামটা বলেন প্রথমে। মোহাম্মদ ফয়সাল। ফয়সাল, বয়স কত এখন? 23। 23 বছর, একটু কাছাকাছি আসতে হবে মাইক্রোফোনে। 23 বছর বয়স ফয়সাল, এবং আপনি থাকেন কোথায়? আমি এখন যশোর নপড়াতে আছি। যশোর নপড়াতে আছেন। আপনি যে ঘটনাটা আজকে এখানে বলবেন সেটা কি পাবলিশড, মানে সবাই জানে? জি, অভয়নগরের লোকজন জানে, মানে আপনার এলাকার লোকজন আপনাকে এই ঘটনা জানে। জি জি। তার মানে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ছবি পাবলিশ করতে আমাদের কোনো সমস্যা নেই, ফেসবুকে আমরা পাবলিশ করতে পারি। এটা খুবই দুর্ধর্ষ একটা ঘটনা যেটা আপনারা মুখোমুখি হতে যাচ্ছেন, এবং আমরা চাই না সিক্রেটসের কোনো ঘটনা, কোনো গেস্টের ছবি পাবলিশ হওয়ার পরে তার সামাজিকতায় আঘাত আসুক। তারপরেও ও অনুমতি দিয়েছে, কিন্তু বাকিটুকু হচ্ছে আমাদের বিচারের উপরে যে ওর পুরো ঘটনা শোনার পরে আমরা সিদ্ধান্ত নিব যে আসলে আমরা পাবলিশ করবো কি করবো না। ঠিক আছে, আপনি তো শুনেন আমাদের সিক্রেটস অনুষ্ঠানটা? আমি অনেক বেশি দিন থেকে শুনি না ভাই। আচ্ছা, কবে থেকে শুনেন? আমি এই গত 2-3 মাস শুনতেছি যশোরে বসে। জি, আমি বাসাতেই বসে। মানে ঢাকা এফএম শোনা যায়, ক্লিয়ার? জি জি জি। তো শোনার পরে আপনার কাছে মনে হয়েছে যে আপনি গল্পটা বলতে চান? জি, তো আমার তো ফ্রেন্ডই সব কিছু আমার। আচ্ছা, উনি আপনাকে উৎসাহ দিয়েছেন? হ্যাঁ, ও লাস্ট ফিনিশিং এ আমাকে বললো যে তুই যা, কিন্তু ফিনিশিং এ একটা কথা বলতে, সেটা ফিনিশিং এ বলি। ফিনিশিং এ বলেন, চলেন শুরু করি আমরা একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে। আমার জন্ম খুলনাতে, খুলনা চন্দলী মহল গাজীপাড়া গ্রামে। তো যখন আমার জন্ম হলো, ঠিক যখন 4 বছর বয়স আমার, তখন আমার মা মারা যায়। তো মা মারা যাওয়ার পর আমার ছোট চাচি, যে চাচির কাছে আমি থাকতে লাগি, তো আমার বাবা
কিছুদিন মানে ওইখানে আমার মা মরার পরেই আমাকে চাচি যখন রাখে তখন আব্বু অনেক দিন পর মানে যায় 4-5 দিন পর পর আসে কিন্তু একটা ছোট বাচ্চা বাড়িতে থাকলে কিছু হাতে করে নিয়ে আসে না আমার জন্য কখনোই কিছু আনতো না তো আমার চাচা চাচি মানে আমার চাচি আমার চাচাকে রাত্রিবেলা বলতেছে আমি পাশের রুমে শুয়ে আছি তো তারও দুটো ছেলে মেয়ে ছিল তো আমি শুয়ে শুনতেছি যে বলতেছে আপদটাকে আর কতদিন রাখবা তুমি আপদটাকে তো তাড়াতে হবে তো বলতেছে আচ্ছা ভাই আসুক আসলে আমি এবার কথা বলবো সে ভাই কোথায় গেছে তো এবার দু একদিন পর যখন আমার আব্বু বাসাতে গেছে তখন বলতেছে ভাই অনেকদিন তো হলো ভাই মারা গেছে তাহলে তুমি আর একটা বিয়ে করো তাহলে ফয়সালেরও কোনো সমস্যা হবে না তাহলে ও ভালো একটা থাকবে তাও বলতেছে কি যে না বিয়ে আমি করবো না আমি ফয়সালকে নিয়ে এখান থেকে চলে যাব তা বলতেছে যে কোথায় যাবা তা বলতেছে যে আমি অন্য কোথাও চলে যাবো আমার এখানে যে জমিটা আছে আমি এখান থেকে বিক্রি করে আমি ওকে নিয়ে একেবারে চলে যাবো এটা খুলনার ঘটনা জি এটা খুলনার ঘটনা তো এখানে বললো কি আচ্ছা ঠিক আছে তা জমিটা বাবা কি করতো আপনার ওই সময় আমাদের অনেক জমি জায়গা ছিল তিনি সেগুলোই দেখাশোনা করতেন না অসুখেই মারা অসুখেই মারা আপনি একমাত্র সন্তান জি ওকে এবং আমার মা বাবা মা মানে মা বাবার সঙ্গে পালিয়ে আসছিল এজন্য আমি মামা বাড়িও যাই মানে আমার কোনো মামা বাড়িও যে ছিল ঠিক আছে মানে আমার বাবা মাকে নিয়ে পালিয়ে বিয়ে করছিল আচ্ছা বাবার যে সম্পত্তি ছিল ওগুলো দিয়ে সংসার চলতো জি আচ্ছা তো সেখান থেকে আমার আমি ওখানে থাকলাম মামা মানে আমার আব্বু ওকে আমাকে নিয়ে নপড়াতেই চলে আসলো যেখানে আমি এখন অবস্থান করতেছি আমার বাসাতে যশোর নপড়া জি যশোর নপড়া আমি আমার সেই বাসাতে থাকি না আমি আমার মতো করে থাকি তো সেখানে নিয়ে আসলার পরে যে বাসাতে আমাকে উঠাইছিল সেখানে মানে দুটা বড় ছেলে মানে সেটা আমার সৎ মা কিন্তু সেটা আমার মার বিয়ে করার আগের ঘরে মানে বিয়ে কিন্তু আমি আমরা কেউ জানতাম না আমিও তো জানি না আমি তো ছোট তো আমাকে বাসের মধ্যে আসার সময় বলতেছে যে আব্বু তুমি ওইখানে গিয়ে তুমি আমাকে আব্বু বলে ডাকবা না তা আমি বলতেছি কী বলে ডাকবো তা বলতেছে আমাকে তুমি মামা বলে ডাকবা আমি ঠিক বুঝিনি মানে উনি আপনাকে যেখানে নিচ্ছে সেখানে কী হয়েছে উনি আরেকটা বিয়ে করে রেখেছিল জি সেখানে আমার থেকে বড় তার ছেলে আছে দুইটা এটা আগের বিয়ে আগের বিয়ে কিন্তু কেউ জানে না আপনার মাও জানতো না কেউ জানে না আচ্ছা ইন্টারেস্টিং সো ভেরি ইন্টারেস্টিং এটা ও পরবর্তীতে জেনেছে যখন জেনেছে তখনই বললে হয়তো ভালো হতো কিন্তু যেভাবে ওকে মানে বলছে আমরা একটু স্টোরিটা খেয়াল করবো বিকজ সিক্রেটসের খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি আজকে এখানে রিভিল হচ্ছে ওকে তো বাবা বললো মামা করে ডাকার জন্য বাবা জি বাসের মধ্যে আসার সময় আমার দৌলতপুর থেকে আমাকে নদী পার হয়ে দৌলতপুর থেকে বাসে উঠছে তো আমাকে এভাবে বুঝাতে বুঝাতে আসছে যে তুমি আমাকে মামা বলে ডাকবি ওইখানে গেলে আমি বলতেছি যে কোথায় যাবো তখন তো ছোটো আমি তো তেমন কিছু বুঝি না তো বললো কি যে ওখানে চল কোনো সমস্যা হবে না ওখানে তোকে আমি স্কুলে ভর্তি করে দিব তো এইখানে নিয়ে আসলো যশোর নপড়াতে নিয়ে আসার পর সে বাসে আমাকে রাখলো তো জিজ্ঞাসা করলো সেই ভদ্রমহিলা যে এ কে তা বলতেছে আমার বোনের মেয়ে আমার বোনটা মারা গেছে তো এ এখানেই থাকবে তো বললে ওই ছেলে ওনার যে দুটো ছেলে ছেলে বললো কি আচ্ছা ঠিক আছে খুব নর্মালি খুব ভালো ব্যবহার করতেছে ছোটো মানুষ আমি আমাকে রুমের মধ্যে নিয়ে গেল নিয়ে যে আসো আমাকে খুব খাওয়া দাওয়া খুব কিছুই করতেছে এরপর পরের দিন দুই তিন দিন যাওয়ার পর আমাকে যে মক্তব পড়াই ভোরবেলা আজান ফজরের নামাজের পরে যে সকালে আমি ওইগুলো কোরআন শরীফ ধরলাম আমরা পড়ে কোরআন শরীফ ধরছি ধরার পর আমাকে যখন আমার ফাই মানে অনে ভর্তি করে দিয়েছে তার এক বছর পরেই ক্লাস প্রাইমারি স্কুলে আমাকে ভর্তি করে দিয়েছে তো এভাবে আমি 2 পর্যন্ত পড়া হয়েছিল এখানে পড়ার পর এর মধ্যে থেকেই আমার মানে আস্তে আস্তে তো 2 বছরের কাহিনী হয়ে চলে গেল তো এর মধ্যে আস্তে আস্তেই আমাকে আমার যে সৎ মা ওখানে কিন্তু 2-1 মাস যাওয়ার পরেই আমার বাবাকে বলতেছে যে এখানে এতদিন থাকবে কেন তুমি একে অন্য কোথাও তুমি কোনো এতিমখানায় রেখে আসো ওই করো এখানে তো এতদিন রাখা যাবে না আর এইটা ছিল হচ্ছে যে এখানে যে আমার বাবার যে ওয়াইফ তার বাড়ি কিন্তু এটা কিন্তু আমার বাবার বাড়ি না আচ্ছা আচ্ছা ইন্টারেস্টিং ওকে এখন তার বাড়ি আমার বাবা থাকতিছে তো সে যেটা বলবে সেটাই ফাইনাল ডিসিশন রাইট ঠিক আছে তো এখানে বলতে তো বলতেছে যে এখানে থাকুক সমস্যা না আরেকটু বড় হলে আমরা ওকে কোথাও রেখে আসবো আচ্ছা তো বললো কি আছে এবারে ওই ছেলে দুইটা তখন বড় ছেলেটা উনি কিন্তু হিরোইন টিরোইন খেত তো উনি আমাদের গরুয়াটকুলা নাম উল্লেখ করা যাচ্ছে তো গরুয়াটকুলা এখানে ছোট ছোট বাচ্চারা গাঁজা বিক্রি করে হাফ প্যানের মধ্যে দিয়ে তো উনি আমাকে ওই ছোটোবেলায় তখন আমার বয়স 7-8 বছর বয়স হবে তো আমাকে ওইখানে নিয়ে যেয়ে বলতেছে ভাই চল আমি গেছি ওদের মনে যে শয়তানি সেটা তো আমি জানতাম না তো আমাকে নিয়ে যেয়ে আমাকে দেখাই দিচ্ছে দূর থেকে যে 20 টাকা দিছে দিয়ে বলতেছে ওইখানে যা যে বল কি যে 1 টুপলা দেন দিলে তোকে দিয়ে দেবে তখন আমি ওখানে যেয়ে আমি দিছি দিয়ে নিয়ে রেল লাইন থেকে নিচে নামিছি মসজিদের সামনে আসছি গলি থেকে ও তো দাঁড়ায় রয়েছে খেজুর এটা নিতে পাঠাইছে হচ্ছে আপনার ভাই আমার সৎ ভাই সৎ ভাই হ্যাঁ সেটাই বলছি ওকে যেটা বড় দুই ভাই তোরা আচ্ছা সে খেজুর গাছের ওইখানে দাঁড়ায় আছে মসজিদের পাশে আমি অর্ধেক পর্যন্ত আসছি 4-4 মিনিটের রাস্তা তো আমি কেবল অর্ধেক আসছি সেই ঠিক সেই সময় সিম্পলে দুজন পুলিশ কিন্তু আমাকে এসে বলতেছে বাবু শোনো এবার আমি গেছি তা বলতেছে যে তোমাকে একটু চেক করি দেখি এখন আমাকে তো চেক করে তোমার কাছে তো মনে করেন ওটা পাইছে
তখন কিন্তু আমি দেখতেছি, আমি বলতেছি ওই যে আমাকে নিতে পাঠাইছে আমার ভাই, তখন কিন্তু ও কিন্তু এগিয়ে আসছে, এসে বলতেছে না আমি তো ওকে চিনি না। তখন আমার বাড়ি মানে আমার বাবাকে ডাকা হলো, ডাকলে বলতেছে যে তুই তখন এত খারাপ হয়ে গেছিস এত অল্প বয়সে, তা তুই যে আমাকে ছোট যশোর ছোট যে জেলখানা ওখানে রাখা হয়েছিল। আমার বাবাও বিষয়টা বিশ্বাস করলো না, না সেটা যে তারা যেটা বলতেছে সেটাই মনে করেন ফাইনালি আমার যে কোনো একটা কথা সেটা কোনো কথা না, সেটাই মনে করেন যে জেদ হয়ে দাঁড়াচ্ছে আমার মনে। আমি সেটাই তো বুঝতে পারছি যে ছোট বয়সে অল্প বয়সে এতটা প্রেসার মাথার মধ্যে নিলে যে কেমনটা সেই ছেলেটা যে কি হয়। বাবা বললো যে তুই জেলখানায় যা, এটা জেলখানায় সে আমাকে কিন্তু ছাড়ালো না, সেখানে পুলিশ কিন্তু বললো যে 1000 টাকা দিলে আমাকে ছেড়ে দিবে, সেখানে সে টাকাটাও আমাকে দিল না, সে আমাকে কিন্তু থানায় নিয়ে গেল, নিয়ে যে আমাকে ছোট যে বাচ্চাদের যেখানে রাখে ওইখানে রাখা হলো। রাখার পর আমাকে 5 মাস পরে আমার কোনো উকিল নাই কিছু নাই আমাকে বললো যে সরকারি উকিল আমাকে দিবে, তো আমি বললাম যে আমাকে এইখানে থাকে আমার তো কেউ নাই, আমি তো জজ ম্যাডাম ছিল সেখানে জজ ম্যাডাম, তো ম্যাডামকে আমি বললাম যে ম্যাডাম আমাকে একটু কথা বলার অনুমতি দেওয়া যাবে, তো ম্যাডাম বললো কি হ্যাঁ বলো, তো আমি বললাম কি যে আমার কোনো উকিল নাই আপনারা যদি এখানে যতদিন রাখবেন আমি ততদিন থাকবো, আমার তো বাইরে যেও কেউ নাই আমি কোথায় যাবো, তো বললো কি যে আমাকে 6 মাস রাখার পর আমাকে কিন্তু ছেড়ে দেয়। দেওয়ার পর 6 মাস আপনি জেলে ছিলেন? জি, খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, আজকের এই গল্প সিনেমাকে হার মানাবে এবং আমি জানি বলেই আপনাদেরকে বলছি। ওকে, তো 6 মাস জেলে কি করেছেন ওই সময় মনে আছে কি ঘটনা? জি মনে আছে, ওখানে ছোট মানুষ ওখানে পুলিশ যারা ছিল জমাদার বাবু বলে ওখানে, তো ওরা খুব খাবার দাবার সব মানে বাচ্চারা ওখানে সব বাচ্চারাই থাকে, তো ওখানে কিন্তু এই বাচ্চাদের কি কীরকম বাচ্চা রাখে মনে করেন ওর মা একটা খারাপ কাজ করেছে ওর মাকে ভালো জেলে ওই বড়ো জেলে রাখছে, ওর বাচ্চারা মার সঙ্গে দেবেন একটু বড়ো হলে তাদের সঙ্গে দেয় না, ওদের আলাদা এখানেই রাখে, এরকম কিছু আছে। আবার কিছু আছে অপরাধ যারা বস্তিতেই থাকেন তারা ওই মাদক ব্যবসা টেসা করেন তাদেরকে বাচ্চা জেলখানে রাখা হয়। তো এক্ষেত্রে 6 মাস পর যখন আমি চলে আসলাম এসে কিন্তু আমি ডাইরেক্টলি আমি কিন্তু বাড়িতেই উঠছি। কেউ আপনাকে আনতে যায়নি? না, আমাকে কেউ আনতে যায়নি, আমি কিন্তু নিজে থেকেই বাসাতে আসছি। কোর্ট থেকে আপনাকে ছেড়ে দিল? জি, আমাকে ওই ম্যাডাম ছেড়ে দিল। দেওয়ার পর আমি বাসাতে আসছি, আসলে আমাকে কিন্তু ওই যে সুপারি গাছ আছে আমাকে বলতেছে কি এই সুপারি গাছে তো সুপারি পারতাম, আমি কিন্তু গাছের কাছে উঠতে পারতাম না, তো আমি সুপারি গাছে আস্তে করে দুই কেবল উঠছি, আমি বলছি আমি পারবো না উঠতে, তো আমাকে উঠছি মানে উঠে কেউ জিজ্ঞেস করলো না আপনাকে যে আপনি কোথায় ছিলেন কি খাইলেন? তারা তো জানে 6 মাস আপনাকে দেখতে গেছে? না, দেখতেও জানি না, তারা তো জানে যে আমি জেলখানায়, এবং জেল থেকে বাড়ি আইসি আসার সঙ্গে সঙ্গে আমাকে এক গ্লাস পানি না দিয়ে বলতেছে সুপারি গাছে তো সুপারি পাড়, কোনো এমনি কোনো কোনো নর্মালি তারা কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করলো না, না বললে সুপারি গাছে আমি দুই উঠছি কিন্তু আমি তো উঠতে পারতেছি না। তখনও জানে যে আপনি আপনি আপনার বাবার সন্তান না? তখনও বাড়িতে ফ্ল্যাশ হয়নি বিষয়টা? তখনও ফ্ল্যাশ হয়নি? না, তখনও ফ্ল্যাশ হয়নি। আচ্ছা, তারপর? তখন ওই যে গরুর খুঁটা পোতে না এরকম বাঁশ দিয়ে ওইটা দিয়ে আমি উঠতে পারতেছি না বলে যে ওর যে দুইটা ভাই যেটা আমাকে ধরিয়ে দিয়েছিল ওই ভাইটা আমাকে মনে করেন পায়ে যে এখনো আমার এখানে কিন্তু ব্যথা হয় মাঝে মধ্যে অমাবস্যা পূর্ণিমায় জোরে বাড়ি দিয়েছিল, দিলে কিন্তু আমি নিচে পড়ে গেছি, তো মনে করেন ওইখান থেকে আমি খুব কষ্ট পেলাম। তা পাওয়ার পর আমি রুমে চলে আসলাম, আসার পর কেমন যেন মনে আছে যে এখানে আমি আর থাকবো না কিন্তু আমি যাবো কোথায়, আমার তো নেই মামা বাড়ি মানে যে কোথায় যাবো আমি, এরকম কোনো পরিস্থিতি নেই, ওদিকে ছোটো চাষির কথা শুনে যে আমি যে সেইখানে চলে যাবো সেরকম কোনো সিচুয়েশন নেই। এখন আমি ভাবতেছি যে এখন তাহলে আমার বাসা ছেড়ে আমি কোথাও অন্য কোথাও চলে যেতে হবে, তো আমি রাত্রেবেলা একা একা বাসা থেকে বেরিয়ে আসলাম। আসার পর আমি বেনাপোলের টিকিট কাটলাম, সেখান থেকে আমি আমি আসার সময় আমি টাকা চুরি করে নিয়ে আসছিলাম, কিছু 600 টাকা চুরি করছিলাম আমি বিছানার তলা থেকে আমার বাবুর। তো সেই টাকাটা নিয়ে আমি যখন নপড়া রেল স্টেশন থেকে আমি বেনাপোলে টিকিট কাটি, সেই ট্রেনে বেনাপোল আসি, বেনাপোল স্টেশনেই ওদিন রাত কাটাই। পরের দিন যে ফল বিক্রি করে ওইখানে যারা বর্ডার ফার্মার করে এর মধ্যে অনেক দালাল এসে আমাকে বলতেছে যে এই তুমি কোথায় যাবা, ইন্ডিয়া যাবা, ঠিক আছে তোমার কাছে 2000 টাকা আছে আমি তাহলে আমি তোমাকে ইন্ডিয়ায় পাঠাই দিচ্ছি, ওই কাজকর্ম সব দিয়ে দিবো, আমি তুমি ছোটো মানুষ থাকিয়ে আসছি। তা আমি বললাম কি যে না আমি ইন্ডিয়ায় যাবো না। তাই এর মধ্যে একটা মুরব্বী লোক ফলের নিয়ে যাচ্ছে, তো উনি আমাকে বলতেছে এদিকে আসো শোনো, তা আমি বলতেছি কি, তা বলতেছে কি যে তুমি বাসা কোথায়, তা আমি বলতেছি কি যে নপড়ায়, তা বলতেছে এখানে কাদের বাসায় আসছো, তা আমি বলতেছি আমার কোনো কেউ নাই, তা বলতেছে তুমি আমার সাথে থাকবা আমার এখানে কাজ করবা, তা আমি বলতেছি হ্যাঁ আমি কাজ করবো, তা বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আসো। এবার ওইখানে গিয়ে দেখি আমার মতো আরেকটা ছেলে আছে। একটু থামাচ্ছি, আপনার তখন ক্লাস টুতে পড়া অবস্থায় ঘটনা? জি জি, মানে আপনি তখন ক্লাস টুতে শেষের দিকে অথবা ক্লাস থ্রিতে পড়েন এরকম বয়সে আছেন? জি জি জি। আচ্ছা, তার মানে 7 থেকে 8 বছর এখান থেকে আবার লেখাপড়া শুরু করছি। আচ্ছা, 7 থেকে 8 বছর বয়স, তো ওই লোকের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন যে আরেকটা ছেলে আছে আপনার মতো। জি জি। ওকে, তারপর? সে ছেলেটার নাম হচ্ছে রনি, যে আজও আমার সঙ্গে আছে। ওকে,
সেই রনির সঙ্গে আমার ওখানে দেখা দিল যে এর তোরা দুই ভাই একসঙ্গে থাকবি এখানে থেকে, ওর ফলের মানে ওই বাড়ির মধ্যে যে প্যাকেটিংগুলো করতে আমাদের দিয়ে ওইগুলাই করাতো। আর বলতো কি যে তোমরা যদি পড়তে চাও, ওই ওই রনির ছেলেটা তখন পড়তো, ওই লোকই পড়াতো। আচ্ছা, ওকে ওকে কোথা থেকে নিয়ে আসছে? জি। আচ্ছা, তো ওর বাসা ছিল হচ্ছে, আমার বাসা ছিল নপড়া আর ওর বাসা ছিল চেঙ্গুটিয়া, মানে একই জেলায় কিন্তু আমাদের ভিন্ন একটা জায়গায়। আচ্ছা, তো ওর সঙ্গে ও খুব ভালো যে আমরা একই এলাকার লোক। এখন ওই ও বলতেছে যে তাহলে এরে ওই স্কুলে ভর্তি করে দেন। তা আমি বললাম কি এই না, আমি এই নামটাই চেঞ্জ করে বলবো, ফয়সাল নাম আমি থাকবো না, মা বাবার কোনো নাম আমি থাকবো না, আমি আমার মতো করে যখন ইয়ে হচ্ছে তা আমার নাম সেখান থেকে মনে করেন সানি নামে আমি পরিচিত থাকলাম। আপনি নিজেই দিয়েছিলেন নিজের নাম? জি, নিজের নাম সানি। আচ্ছা, তো সানির নাম হয়ে এখন মানে ওর নাম রনি, আমি নাম সানি, সানি রনি দুজনই মনে করেন যে আমরা ওইখানে আমাদের থ্রিতে ভর্তি করলো। ওকে, করে ওইখানে আমি ওইখানে সিক্স পর্যন্ত পড়াশোনা করছিলাম। আচ্ছা, ওইখানে ওই ওই মা বা ওনার যে ওয়াইফ ছিল যে লোকটা আমাদেরকে, এই সময়টাতে আপনি বাড়িতে যেতেন না? না না না, আমার সঙ্গে তাদের কোনো রকম কোনো সংযোগ নেই, কিন্তু সেটা পরবর্তীতে হয়েছে। সেটা তো হবেই, সামনের দিকে গেলে হয়তো বুঝতে পারবো। তো এই চার বছর ধরে ওই বাড়িতে আপনি থাকলেন, কাজ করতেন ঠোঙ্গা বানানোর কাজ? ঠোঙ্গা বানানো না, তাহলে ওনার যে ফলের যে ঝুড়ির মধ্যে যে প্যাকেটিংগুলো করতে ওইগুলো করতাম আর কি। ওইগুলো মানে নষ্ট, অনেক দূরে দূরে যাইতো, তো সে ট্রাকে করে অনেক দূরে যাবে যাতে মালগুলো নষ্ট না হয়। আচ্ছা, এগুলো আসতো কোথা থেকে ফলগুলো? এগুলো আসতো ইন্ডিয়া থেকে, আসতো তারপরে বিভিন্ন রংপুর, মানে যেখান থেকে অনেক বড় বড় ফল হয় সেখান থেকে ওইগুলো আসতো। উনি অনেক বড় ব্যবসায়িক ছিল। তারপর তো এইভাবে থাকার পর রনি আর আমি একসঙ্গেই পড়তাম যখন সিক্সে, দুজনই একসঙ্গে সিক্সে। তো ফাইভের থাকাকালীন তখন আমরা কিন্তু ওইখানে যে সেলেফগুলো ওখানে কিন্তু সবাই কিন্তু বেনাফুল লাইফে, তো ওই সব মাদকের কিন্তু আসা যাওয়া সব কিন্তু ওইখান থেকেই। তো ওইখানে ওই স্কুলে যাওয়ার টাইমে সিগারেটের ওই যে ছোটো ছোটো খেয়ে মানুষ ফেলে দেয় না, ওইগুলো আবার শয়তানি করে আমরা কি করতাম, ওই প্যাকেটে করে কিন্তু একসঙ্গে বিশটা পঁচিশটা কিন্তু ওই ছোটো ফাঁফা ওইটা কিন্তু নিয়ে আমরা কিন্তু একটা বাগানে যেয়ে বসতাম। আচ্ছা, বসে বসে আপনারা টানতেন? হ্যাঁ, বসে বসে কিন্তু ওই একটান করে হতো, প্রত্যেকটা একটান দিয়ে ফেলে দিতাম। আচ্ছা, দিয়ে এবার দুজনে আবার ওই আসুন আবার লেবুর পাতা খেয়ে দিতাম, যদি গালে গন্ধ পায় তাহলে আবার বকাবকি করবে যে তোরা ছোটো মানুষ, তোরা এগুলো খাস খান। তো এইভাবে সিক্স পর্যন্ত যাওয়ার পর তখন রনির আমি বললাম কি যে ভাই, আমরা ওর আমি দোস্ত বলেই ডাকি যে দোস্ত, এখানে তো মনে করো যে অনেকদিন থাকলাম, তো আমরা অন্য কোথাও চলে যাই। তো বলতে কোথায় যাবি? তখন আমাদের ওইখানে যে ছেলে ফেলে ছিল, তো ওরা ওদের সঙ্গে অনেকেই যে ওরা ওই ফেন্সি আনা নেওয়া করতো ইন্ডিয়া থেকে, গরু ফেন্সি এইগুলো মনে করেন আনা নেওয়া করতো। আচ্ছা, পাচার করতো? পাচার করতো। তো আমি ওকে বললাম কি যে ওই জায়গায় যাবি? তখন ভাই ওই বিজিবির গুলি খেয়ে মরবো না আমি, রনি আমাকে বললো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আর থাকা যাবে না। তো ওই সেই কাকুরে আমি বললাম যে কাকু, আমরা মানে এই চলে যাও, চলে আসার কারণটা হচ্ছে ওনার যে ওনার একটা ছেলে ছিল, বড় ছেলে, উনি সেই টাইমে বিয়ে করছিল, আমরা যখন ফাইভে উঠছিলাম তখন উনি ওইখানে বিয়ে করছিল ওনার ছেলে। ওকে, বিয়ে করার পর ওই যে ওয়াইফটা, ওনার যে বৌমাটা আমার আমাদেরকে কিন্তু তেমন একটা বেশি একটা ইয়ে করতো, আমরা বাড়ি থাকতাম, এই জন্যই যে তাদের কাজ করাতে তাকে বলতো যে তার শ্বশুরের যে বাবা যে ওদের দিয়ে আপনি কাজ করাচ্ছেন কিন্তু ওদের বাসায় রেখে খাতির দেওয়া তো কোনো মানে নাই, ওদেরকে আপনি গোডাউনে রেখে দেন, ওইখান থেকে আপনি ওদের হোটেলে খাওয়ান, কিন্তু বাসায় তো এইভাবে দুটো ছেলেকে এইভাবে নিয়ে আসা তো ঠিক না। তা বলতেছে যে বৌমা, ওরা এতদিন ধরে রয়েছে, ওরা আমার নিজের ছেলের মতো, ওরা দাঁড়া কোনো খারাপ কিছু তো পায়নি, যাদেরকে মানে পাঠাই দিতে হবে। তো কথাগুলো শুনে কিন্তু রনি কিন্তু খুব জেদি, আমিও খুব জেদি, তো আমাদের খুব খারাপ লাগলো। এমনি ছোটো বয়স থেকে এমনি মনের মধ্যে একটা অন্যরকম জেদ চলে আসছিল আমার। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতির পর ফয়সালের যে সিক্রেটস সেখানে আমরা আবারও ফিরে আসবো। স্টে টিউনড। Secrets, secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4 এ। এই অনুষ্ঠান চলাকালীন সময়ে ফয়সালের ছবি সহ আমরা যাবতীয় তথ্য নিয়ে
এই অনুষ্ঠানটি আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে, বেল বাটনটি অন রাখেননি, নোটিফিকেশন অন রাখেননি, তাদেরকে আমরা বলবো যে আপনারা আসলে অতি শীঘ্রই করে ফেলুন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলটি আসলে মূল জায়গা হবে আমাদের এইসব অনুষ্ঠানগুলোর, সাথে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমরা ভবিষ্যতে এই জায়গাটিতে রেডিওটিকে, ঢাকা FM-টিকে অন্যভাবে চেনানোর কাজ শুরু করেছি। সো যারা এটা করেননি তাদেরকে আমরা বলবো যে ওখানে সাবস্ক্রাইব করুন। আমাদের ঢাকা FM-এর চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। একটি লাভ হবে এখানে সাবস্ক্রাইব করলে, সেটা হচ্ছে এখন পর্যন্ত বুধবারে প্রচারিত জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের যতগুলো এপিসোড প্রচারিত হয়েছে প্রত্যেকটি এপিসোড এখানে আপলোড করা হয়েছে। এবং সবিনয়ে বলতে চাই, যারা আমাদের অনুষ্ঠানগুলো আমাদের চ্যানেল থেকে নিয়ে এবং একই সাথে রেডিও থেকে নিয়ে কিংবা আরেকটি ওয়েবসাইট আছে, আমি সেটার নাম উচ্চারণ করছি না, সেখান থেকে কপি করে যারা ইউটিউবে আপলোড করেছিলেন বা করছেন, তাদের চ্যানেলগুলো প্রত্যেকটি চ্যানেল হুমকির মুখে, আমি সবাইকে রিকোয়েস্ট করছি এসব কাজ করবেন না। অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করুন। ইউটিউব থেকে পয়সা রোজগার করতে হলে ইউটিউব কিছু পলিসি বেঁধে দিয়েছে, সেটা মেনটেন করুন। যারা অনেক দিন ধরে এসব কাজ করছেন, বিভিন্ন রেডিও থেকে অনুষ্ঠান নিয়ে এসব কাজগুলো করছেন, তাদের জন্য অশনি সংকেত, কারণ ইতোমধ্যেই বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে এরকম ইউটিউব চ্যানেল, যারা এই রাতের বেলার এই প্রোগ্রামগুলো কপি করেন, বিশেষ করে ঢাকা FM-এর প্রোগ্রাম, এবং অনেকগুলো পাইপলাইনে আছে যেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সুতরাং আপনি যদি এই কাজটি করে থাকেন, যেটা আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি, এবং কিংবা আপনি কোনো কপিরাইট ইস্যুতে পড়েননি, আপনাকে বলবো অতি দ্রুত আজকে রাতের মধ্যেই আপনি কন্টেন্টগুলো নামিয়ে ফেলুন, এটা আপনার চ্যানেলটি যদি আপনি টিকে রাখতে চান, সেজন্য বললাম, আর বাকিটুকু আপনার ইচ্ছা। ওকে, যেখানটায় আমি ছিলাম, ফয়সাল, তো ওইখান থেকে কিন্তু আমরা বললাম কি, সিক্স থেকে এখান থেকে চলে আসলাম আমরা, এসে নতুন করে আমি কয়লার ঘাটে কাজ করলাম নপ্রাতে। রনি এবং সানি দুজনেই বের হয়ে গেলেন, নরি সানি কাকুকে বলেই যে এইখানে যদি আমরা থাকি তাহলে হয়তো বা আপনার আমাদের জন্য আপনার কোনো রকম কোনো সংসার অশান্তি হোক এটা কিন্তু আমরা চাই না। তখন আমাদের বয়স কিন্তু প্রায় 11-12 বছর, মানে যথেষ্ট আমরা একটু বুঝি। হ্যাঁ, আর যেহেতু আমরা অনেক কষ্ট করে, তা এরা কিন্তু একটু বেশিই বোঝে, মানে ঢাকা থেকে শোল হয়ে গেছে। এটা ঠিক যে এইভাবে বলাটা উচিত হবে না, তবে এটা ঠিক যে ঘরের ভিতরে বড় হওয়া যে ছেলেমেয়েরা যে বয়সে যতটুকু বোঝে, আর বাইরে যাদেরকে সিচুয়েশনালি বড় হতে হয় বিভিন্ন ঘাটের পানি খেয়ে, যদিভাবে বলি, এর চেয়েও হয়তো বা আরও নোংরা শব্দ ব্যবহার করা প্রয়োজন ছিল বোঝানোর জন্যে। টোকায় যারা আছে বা বিভিন্নভাবে বিভিন্ন সিচুয়েশনের মুখোমুখি হয়ে যারা বড় হয়, তারা আলটিমেটলি এই ঘরে বড় হওয়া ছেলেদের চাইতে অনেক বেশি বাস্তবমুখী এবং ম্যাচিউর হয়। হ্যাঁ, সেটা পরিস্থিতি তাদেরকে শিক্ষা দেয় আলটিমেটলি, সেটাই আপনি বোঝাতে চাচ্ছিলেন। হ্যাঁ, তারপর তো সেখান থেকে আমি আবার নপ্রাতেই আসি। নপ্রাতে এসে ছোট্ট একটা বাসা ভাড়া নিই, 400-500 টাকা মাসে ভাড়া নেবে। তো রনি বেশি কাজ করতে পারতো না, ও পরিশ্রম একটু কম করতো, আমি সবদিনই ওর থেকে একটু বেশিই করতাম। তো আমি কয়লার ঘাটে কয়লা বোতাম ঝুড়িতে করে, একটা মানে জাহাজে নিয়ে ফেললে 1 টাকা করে দিবে, আবার জাহাজ থেকে যদি নিচেই নিয়ে আসা হয় 1 টাকা করে দিবে, এরকম মানে বিভিন্ন জায়গা থেকে আসে। ওইখানে আসছে বাংলাদেশ সব থেকে বেশি ইয়াই নপড়া ঘাটেই। তো এই করে প্রত্যেক দিন প্রায় আমি 600-700 টাকা ইনকাম করতাম। আচ্ছা, পার ডে। তো পার ডে ইনকাম করে সন্ধ্যার সময় একসঙ্গে আমি রান্না করতাম, ও ওয়েল্ডিংয়ের কাজ শিখতো। তখন ওয়েল্ডিংয়ের কাজ শিখলে কিন্তু কোনো টাকা দেয় না প্রথমে, কাজ না শেখা পর্যন্ত। তো ওরে বলতাম যে তোর টাকা কোনো দেওয়ার দরকার নেই, তুই শুধু কাজটা শেখ। তো কাজটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কাজটা শিখে গেল। 1 বছর পর থেকে ওকে 20 টাকা করে প্রতিদিন দেয়। তো দেওয়ার পর আমরা ওইখানে থাকতে লাগলাম। ওইখানে যেয়ে আমরা বললাম কি যে দোস, আর একটু পড়াশোনা করতে হবে, আর একটু যদি মানে একটু করি। এবার ওইখানে আমরা আলিলাল স্কুলে ভর্তি হই। হওয়ার পর 7 পর্যন্তই পড়া হয়েছিল, 1 বছরে আমরা পড়তে পারছিলাম, তারপর আর পড়া হয়নি। তো ওই সময় আমরা কিন্তু ওই বাসায় যাই সন্ধ্যের সময় রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে, আমি বলতেছি কি দোস, আমার এলাকা একটু ঘুরতে যেতে হবে, আমি যেখান থেকে মনে করো যে আমার ওই জেলখাটটি আছে আমি সেই জায়গায় একটু যাবো। তখন আমি কিন্তু সেই গ্রামে কিন্তু আবার যাই, ওখান থেকে 10 টাকা ভাড়া গ্রামে। তো সেই গ্রামে যে বাগান আছে, কন্যার বাগান নাম, আমি যে এসে কন্যার বাগানে যেয়ে বসি। বসে ওই সেই বড় ভাইয়ের পরে কিন্তু আমার কিন্তু খুব একটা ক্ষোভ হয়ে গেল যে ওকে আমি কিছু একটা করব, এরকম একটা ক্ষোভ। যেহেতু আপনাকে অত্যাচার করেছে, যেহেতু আপনার শৈশবটা আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে, এটা আমার মনের মধ্যে অনেকটাই মানে ইয়ে করছে যে ওকে আমি না মারতে পারলে আমার এত মানে এরকম অত ছোট বয়সে, তারপরও অনেকটা ইয়ে করছে। তা ও তো নেশা করে, এটুকু তো আমার ধারণা ছিল। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমি থানার ওইখানে গিয়ে পুলিশে, 2 পুলিশ মোটরসাইকেলে যাচ্ছে, তো আমি তাদের কিন্তু দাঁড় করাইছি যে স্যার আমি একটু আপনাদের সঙ্গে একটু কথা বলতাম। তো বলতেছে কি বলবা? তো আমি বলতেছি কি যে আপনার যদি নাম্বারটা আমাকে দিতেন, আমার কিন্তু ফোন ছিল না, তো আমি আপনাকে যে কোনো কায়দায় যে মানে কোনো যারা এই গাঁজা মাজা বিক্রি করে আমি এদের ধরাই দিতে পারি। তা বলতেছে কি তুমি শিওর? তো আমি বলতেছি হ্যাঁ আমি ধরাই দিতে পারবো। তো আমি কি করি,
ওই একদিনের টাকা নিয়ে আমি তো প্রত্যেকদিন 600-700 টাকা ইনকাম, একদিনের টাকা নিলে কোনো সমস্যা নেই। আর তখন মাত্র, এখন তো 700-800 টাকা প্যাকেট, তখন মাত্র প্যাকেট ছিল 200 টাকা। জি, তা আমি 100 এক প্যাকেট কিন্তু এখানে কিন্তু কিনছি গাঁজা। জি, গাঁজা কিনে আমি ওই যে ভাইটা যে খায় ওর রুমে, মানে যে বারান্দার ইসে ওইখানে কিন্তু আমি রেখে আইছি, কিন্তু কেউ কিন্তু জানে না। সেটা সন্ধ্যার পর আমি একা একা যেয়ে কিন্তু রেখে আসছি, মানে যাতে করে ওকে ধরাই দিবেন আপনি। জি জি। আচ্ছা, এখন পুলিশের কাছ থেকে আমি কিন্তু পুলিশে আমি ফোন দিয়ে বলে দিছি, আর একজনের ফোন দিয়ে যে আমাকে একটু কথা বলতে দেন, দিয়ে বলতেছি যে অমুক জায়গায়। এখন আমি দূর থেকে কিন্তু ওকে দেখাই দিছি যে আপনি যান ওইখানে যেয়ে পাবেন। এখন ওখানে তো আমি রেখে আসছি তো পাবেই। এখন যে পাইছে তাও সেই ঘরে ওরে সহ পাইছে, এখন ওরে মনে করেন বের করে নিয়েছে। এখন সেই গাঁদার টুপলাটা আবার ওই পুলিশ কিন্তু যাওয়ার সময়, মানে ওকে ধরে নিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে কথা বলে আমাকে আবার সেই টুপলাটা আমার দিয়ে যায় যে এটা তুমি রাখো, পুলিশে দিচ্ছে। আচ্ছা, তো আমি সেটা কী করলাম, আবার কিন্তু বিক্রি করে দিলাম সেই 200 টাকায়। আবার আপনাকে তো দেওয়ার কথা না পুলিশ, না না দেওয়ার কথা না, কিন্তু সে আমাকে দিছে এই জন্য যে সে, আমি বলেছি যে আপনি, আমি আপনাকে আমাকে জিনিসগুলো দেবেন, আমি পুরো যেখানে যা হবে আমি আপনাকে সব খোঁজ দিব। আপনি, উনি কিন্তু থানাপন্ত লোক নেয় না, খারাপ ভালো পুলিশ সব জায়গায় আসে, আর উনি কিন্তু সেই ভালো অফিসার ছিলেন না। তিনি কিন্তু থানায় সেই আসামিগুলো নিত না, আমি যে আসামিগুলো ধরিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, তারপর কি করতো উনি? উনি ওনাকে মনে করেন ওই বাসা থেকে টাকা খেয়ে ওনার কাছ থেকে সেই সময়টাই 4,500 টাকা নিছিল ওর কাছ থেকে। হ্যাঁ, উনি কিছু টাকাই খাবে, দুজন আসতো, উনি কিন্তু গাড়ি নিয়ে যে পুলিশের যে বহল নিয়ে আসে উনি কিন্তু বহল নিয়ে আসতো না, স্রেফ দুটো লাগা আসতো মোটর সাইকেলে, এসে ওইটা কাটিং করে নিয়ে চলে যেত। তো এখান থেকে এইভাবে কিন্তু যারা দেখতাম যে কারা বিক্রি করে দুজনে, কিন্তু আমি সারাদিন কাজ করে আসার পর, রনি কাজ করে সন্ধ্যার সময় যাওয়ার পর, সন্ধ্যার পর আমাদের কাজ থাকতো যে খিড়া কোথায় কী বিক্রি করতেছে এইগুলো আমাদের দেখা, দুজনের আর কোনো কাজ নেই। এখন ওইগুলো দেখে বেড়াতাম, এবার ওই পুলিশে ধরাই দিতাম, দিলে ওরা যে গাঁজাগুলো আমাকে দিত এই গাঁজাগুলো কিন্তু আবার বিক্রি করা শুরু করলাম, আমরা বিক্রি করতেছি। এখন গাঁজা বিক্রি করা শুরু করলেন, এবং ওই পুলিশ তো ওনার কাছ থেকে কমিশন খাইতো, আপনাদের কোনো কমিশন দিত ওই সময়? কাদের ধরেন, কার ধরেন? হ্যাঁ, মনে করেন 4,500 টাকা নিল, আমাদের দুজনে 500 টাকা দিল। আচ্ছা, এটা এটা দিত, এটা দিত, আবার গাঁজাগুলো দিয়ে দিত। মনে করেন 4-5 প্যাকেট গাঁজা পাইছে, আমাকে 2 প্যাকেট দিত, ওরা বাকি ওরা সেবন করতাম। আচ্ছা, এখন আমাদের 2 প্যাকেট দিত, আমরা 2 প্যাকেট কী করতাম, আমরা কিন্তু তখন সেবন করতাম না গাঁজা, তখন একটু অর্ধেক সিগারেটটা আমরা শুরু করছিলাম। আচ্ছা, তো ওইটা আমরা বিক্রি করে ওই টাকাটাও আমরা আলাদা রাখি, আমরা টাকা কিন্তু সব জমিয়ে রাখতাম। আচ্ছা, আমাদের রুমে দুজন মিলে একসাথে জমা, দুজন মিলে একসঙ্গে জমাতাম। ওর কিন্তু বেশি ইনকাম ছিল না, ইনকাম যা ছিল আমারই ছিল। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ওইখানে কাজ করতে করতে ওইখানে সেই একটা পাড়া আছে যেখানে যে একটা বাসা ভাড়া থাকে, সেই বাসা ভাড়ায় সব মহিলারাই থাকেন এবং তাদের একটা সর্দার আছেন, তিনি কিন্তু ওই দিনের বেলা সবাই ঘুমায় থাকে, রাত্রেবেলা বিভিন্ন জায়গায় তাদের নিয়ে যেতে হয়। তো এরকম এসে রনির সঙ্গে একটা লোক কথা বললো, সে মহিলার সঙ্গে কথা হলো, তো রনি বললো কি যে দোস, রাত্রেবেলা আমি যখন গেছি তো বললো কি দোস, আমাদের যে আমরা যেখানে বাসা ভাড়া থাকতাম তা 3 বাসা পরে, তো বলতেছে দোস ওই বাসায় না, মনে কর যে তখন তো 13-14 বয়স হয়ে গেছে, একটু অধিক বুঝি, তো বলতেছে দোস ওই বাসায় মনে কর আমারে বলতেছে ওই জায়গাতেই থাকি, তো আমাকে সব খাওয়া দাও, তোর আমার সবার খাওয়া দাওয়া দেবে না, তাহলে আর আমাকে রান্না করে খাতে হবে না, আমরা তো ভালো করে রান্না করতে পারি না। তা আমি বললাম কি যে কী করতে হবে, তা বলতে তুই তোর মতো কাজ করবি, আমি মনে করি যে ওই জায়গাটাই যে কাজ করাই তাই করবো। তা আমি বলতে কী কাজ করাবে সেটা কি তুই জানিস, তা বলতেছে সেটা আমরা যেয়ে দেখবো, আমরা শুনে মিলে কাজ করবো। তো আমি বললাম চলো, এখন গেলাম সেই সে মহিলার নাম আমি বলতেছি না, তো সেই মহিলার কাছে গেলাম, যে বললাম যে আন্টি আমাদের কী কাজ করতে হবে, তো সে আন্টি বললো কি যে তোমাদের কাজ হচ্ছে তোমরা কি দুজনই থাকবা, তা আমরা বলছে রনি বলতেছে কি যে না দুজন থাকবে না আমি একাই থাকবো, তা বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে ওর কাজ হচ্ছে প্রত্যেকদিন রাত্রেবেলা আমাদের যে মেয়েগুলো যেখানে যেখানে যাবে মেয়ের সঙ্গে যাবে, যে সেখানে বসে থাকবে, মেয়ে আবার যখন আসবে মেয়ের সঙ্গে আবার চলে আসবে, কাজ হচ্ছে এইটাই, বডিগার্ড। তো তারপর ওইখান থেকে এইভাবে কিছুদিন যায়, এর মধ্যে আমার ও কিন্তু এর মধ্যে আমি আর ওইটি কালী পূজা দেখতে গেছি, এর মধ্যেই কালী পূজা ছিল, তো আমাদের জীবনে ফার্স্ট যে মেয়ের সঙ্গে ইয়ে হয়েছে সম্পর্ক করা, সম্পর্ক না এটা কোনো সম্পর্ক বলে না, যেটা পুজোর মণ্ডপে আমরা কলপাটে দাঁড়ায় আছি, পুজো দেখতেছি সবাই নাচাগানা করতেছে, এর মধ্যে থেকে আমাদের থেকে অনেক সিনিয়র হবে, তখন আমাদের বয়স 14, ওই মেয়েটার বয়স 18-19 হবে সর্বনিম্ন, তো সেই মেয়েটা কিন্তু এসে বলতেছে যে তোমাদের বাসা কোথায়, তা আমরা বলতেছি এই এইখানেই থাকি আমরা, তা বলতেছে তোমরা কি কালীবাড়ি মন্দির চেনো, মানে আমরা যেখানে আছি সেটা হচ্ছে ছোটো মন্দির, কালীমণ্ডপ মন্দির ওখানে, ওখান থেকে অনেক দূরে। আচ্ছা ঠিক আছে, তো আমরা বললাম হ্যাঁ চিনি, তা বলতেছে কি চলো আমাকে নিয়ে চলো, তা বললি দুজন একসঙ্গে যাচ্ছি, তা বলতেছে না একজন চলো, ঠিক আছে দুজন যাওয়া লাগবে না। এখন রনি বলতে তাহলে তুই যা, আমি তাহলে ওই
আন্টির ওইখানে যাচ্ছি, ও চলে গেল আন্টির ওইখানে, আমি এই মেয়ের সঙ্গে ওইখানে চলে গেলাম। যে রিক্সায় আমাকে নিয়ে গেল, নিয়ে যে ও যে মানে দুইটা মন্দির ঘুরছিল, কালী মন্দির আর হচ্ছে শ্মশানঘাটের মন্দির, প্রত্যেক মন্দিরে উনি 1000 করে টাকা দিল, হিন্দু ছিল সে মেয়েটা। তো সেখান থেকে আসার সময় আমি বলতে চলেন তাহলে রিক্সা এবার আপনাকে এগিয়ে দিই, আমি চলে যাব, আমার অনেক রাত হয়ে যাচ্ছে, প্রায় 11:30 বেজে গেছে। তো বলতেছে কি যে এই পাশে না চলো আমরা এই পাশে হাঁটতে হাঁটতে যাই, রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাই। তো রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে যে স্টেশনের এই মানে পাশে কিন্তু অনেক বগি ফেলানো থাকে, মানে মালগাড়ির ইয়েটা ওটা ফেলানো থাকে। তো বললো কি যে ওই উপরে এই উপরে ওঠো, উঠি উঠিছি, এবার বলতেছে আমার হাতটা ধরো, উঠি ধরিছি। ধরার পরে তখন কিন্তু ওই জিনিসটা আমরা অতটা মানে আপনি ওই জিনিস সম্পর্কে অবগত ছিলেন না? না না না, আচ্ছা ওই ফার্স্ট টাইম। ওকে, তো আমাকে মেয়েটা ভিতরে নিয়ে বলতেছে কি যে ওর কাছে এই জায়গা বসো, আমি কইছি অন্ধকারের মধ্যে কি জন্য বসবো, আপনি চলেন ওই জায়গায় বসার জায়গা আছে ওইখানে যে গিয়ে বসি। তা বলতেছে কি যে না এখানে বসো সমস্যা নেই। এখন উনি কিন্তু আস্তে আস্তে কিন্তু ওকে বুঝতে পেরেছি, আমরা জায়গাটা ইন ডিটেইল যেতে চাচ্ছি না, আপনি জিনিসটা অবগত ছিলেন না কিন্তু সামহাও উনি এই বিষয়টাতে আপনার সঙ্গে লিপ্ত হয়। জি, তারপর লিপ্ত হওয়ার পর সে আমাকে কিছু টাকা দেয়। ওই আপনাকে টাকা দেয়? জি, উনি আমাকে 700 টাকা দেয়। আচ্ছা, তখন 700 টাকা দিয়ে বলতেছে এটা মনে করো যে তুমিও আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, তোমার সঙ্গে এটা কি ভদ্রঘরের ফ্যামিলির ছিল? যেহেতু আপনারা ওই ওই ধরনের পরিবেশের সঙ্গে আগে থেকে মিশতেন, বিশেষ করে রনি তো জানতো, কারণ রনি তো এই কাজের সঙ্গে জড়িত ছিল। রনি তো ওখান থেকেই চলে গেল। আচ্ছা, রনি বুঝতে পেরেছিল বিষয়টা? রনি তো বুঝতে পেরে, রনি রনি তো অনেক মানে এই বিষয়ে অনেক এক্সপার্ট ছিল, অনেক স্মার্ট ছিল। তো প্রতিদিনই মনে করেন নানা করতে করতে অত কষ্টে কষ্টে করতে। ওই ওই লাইনের মেয়েরাই ছিল নাকি একবারে ভদ্র ঘরের পরিবারের? না, ও ঘরের মেয়ে সে ছিল না, কি ছিল কি ছিল না সেটা আমি বলতে পারবো না। আপনি জানেন আপনার লাইফে যেটা ঘটেছে সেটাই আমার সেটাই। ওকে, তারপর তো সেখান থেকে উনাকে উনি উনার বলল আমার বাড়ি আছে নদীর ওই পার, তো উনি ঘাট দিয়ে চলে গেল, আমি আমার মতো রুমে আসলাম। এবার রনির আমি কিন্তু আমি তো যাই কিছু হোক না কেন আমরা কেউ শেয়ার করতেন, আমরা কিছু লোকাতাম না। তা বলতেছে তুই আমার আমি যদি যেতাম তাহলে আমিও পাতাম, মানে আমরা তাদের মনের মধ্যে তো মনে করেন একটা আবেগ, তখন আবেগ কাজ করতেছে। তো বলতেছে আমি বলছি তা তুই তো সবসময় ওর মধ্যে পড়ে থাকিস, তো তুই তো যখন করিস তখন হ্যাঁ ওর সব বড় বড় না দেবে নে বললি, তা গেলো আমার লাতি দিয়ে বের করে দিল ওই জায়গার থেকে। হ্যাঁ, তা এবার ওইখান থেকে আরও 1 বছর ওইখানে ও থাকলো, আমি ওইখান থেকে মনে করেন যে 1 বছরের মধ্যে 27,000 টাকা গুছাই ফেলছি আমি। আচ্ছা, আর ওকে ওখানে খাওয়া দাওয়া তো আমাদের কোনো খরচ ছিল না, খাওয়া দাওয়ার খরচ ছিল ওইখানে। তো সেখান থেকে আমরা এই যে গাজার যে ব্যবসাটা আমরা শুরু করছিলাম, এই ব্যবসাটা আস্তে আস্তে কিন্তু আমাদের অনেক বড় ব্যবসা হয়ে যাচ্ছিলো। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু মাঝে মধ্যে যখন এই গাজা আমাদের রুমটা ফাঁকা থাকতো, তো যারা বড় ভাই বেগার আছে মানে পরিচিত ভাই বেগার ওই গাজা যাদের কাছে বিক্রি করতাম, জি, তারা আমাদের বলতো কি তোদের রুমে বসা যাবে? ও ওকে। তো আমি বললাম কি যে হ্যাঁ বসা যাবে না কি আছে, তা বলতেছে বসে একটু খাতাম। তো আমি বললাম কি যে আমাদের মানে এ তো ভাড়া বাড়ি, যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমাদের নামিয়ে দেবে। তা বলতেছে কি যে আরে কোনো সমস্যা নেই, আমি তো মানে করেন সে পাটপট নিয়ে মনে করেন অন্যরকমভাবে। এবার আমি বললাম কি তাহলে ভাই আমার রুমে খাতে গেলি মনে করেন যে আমার টাকা দিতে হবে আলাদা। তা বলতেছে যে কয় টাকা দিতে হবে, আমি করছি কি মনে করেন পাইপ এক এক পাইপ খাতে গেলি আপনার আমাকে মনে করেন আলাদা 50 টাকা দিতে হবে। এখন ওরা কিন্তু ওই তাসও খেলা শুরু করতেছে ওর মধ্যে। আমি বলতেছি ভাই জুয়ো খেলবেন কেন? তা বলতেছে কি সমস্যা নেই তোমার টাকা দেবো। আমি করছি কি যে তখন ওই 3 তাস খেললো, ফ্ল্যাশ যাকে বলে। তো আমি বললাম প্রত্যেক বোর্ড থেকে আমার 10 টাকা করে দেওয়া লাগবে, যদি খেলেন তাহলে খেলেন না, তা নাহলে খেলার দরকার নেই। মানে 1-1.5 মিনিট লাগে একটা বোর্ড হতে, আমার প্রত্যেক বোর্ডে 10 টাকা করে দিতে হবে। এভাবে কিন্তু আমাদের কিন্তু রাতের পর রাত ফ্ল্যাশ চলতেই থাকলো, প্রত্যেক নাইটে প্রায় 800-900-1000 টাকা কিন্তু আমাদের উঠতে লাগলো টাকা। আমি কিন্তু এবার ওই ঘাটের কাজ কিন্তু বাদ দিয়ে দিলাম, কাজ মানে আর করলাম না, না করে এইখানে কিন্তু আমাদের ইনকাম হচ্ছে। রনিকে আমি বললাম কি যে দোস ওসব বাদ দে, ওসব মেয়ে ছেলের ইসি বাদ দে, এবার মনে কর এইদিকে আমাকে ই বাড়াতে হবে, টাকা লাগবে। এর মধ্যে আমার যে এলাকায় যে আমার আমি তার নামটা বলছি না, তাকে আমি জান বলে ডাকি, তো সে তো ছোটোবেলায় এইখানে যখন আসছিলাম ওই ক্লাস 2-র সেই আমার সেই মেয়েটা, তার সঙ্গে ওইখানে আসার পর আমি কিন্তু 14 ফেব্রুয়ারি আমি তার বাড়ি যেয়ে ফুল দিয়ে ওইখানে তার নামটা লিখে আসি, লাভ দিয়ে পুরো ফুল দিয়েই আমি তার ই করে আসছি। কিন্তু সে কিন্তু আমার নাম লিখি নাই, শুধু তার নামটাই লিখছি। লেখার পর কিন্তু সে তো জানতেছে না যে কে। তো ওইখানে আমি কিছুদিন পর সেই ব্যবসা বাণিজ্য করার পর ওইখানে সেই ভাইয়ের সঙ্গে, যে ভাই মারা গেছেন সে ভাইয়ের সঙ্গে আমাদের পরিচিত হলো, তার সঙ্গে কিন্তু 1 বছরই আমরা ছিলাম। তো সে ভাইয়ের সঙ্গে কীভাবে পরিচিত হলাম, আমরা ও প্রতিদিন সকালবেলা কলেজ মাঠের ওইখানে জগিং করতে যেত সেই। আচ্ছা, তো আমাদের সঙ্গে তো ওইভাবে তো পরিচিত না, তাহলে আমরা কী করলাম আমি আর রনি বলতাম কি যে ভাই ও যখন ওই পদে আসে প্রত্যেক দিন ওরে আমি তার সালাম দেবো, আমরা বসে থাকতাম ওরা সালাম দেওয়ার জন্যে, কারণ প্রতিদিন ওই লোকটা যেত আর প্রত্যেক দিন আমরা দুজনে কিন্তু সালাম দিতাম। এখন দিতে দিতে প্রায় 1-1.5 মাস এইভাবে সালাম দিচ্ছি, হঠাৎ করে একদিন কিন্তু যে উনি কিন্তু জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমরা প্রতিদিন আমাকে সালাম দাও তোমাদের পরিচয়টা কি? রাইট। তা আমরা বললাম যে আমাদের কোনো পরিচয় নেই,
আমরা তো আমাদেরই, আমাদেরকে কেউ নেই। তা বলতেছে যে তা আমার সাথে কাজ করবা? তা আমি বলতেছি কী কাজ? তা বলতেছে আমার বাড়ি তোমরা কাজ করবা। তা আমরা বলতেছি কি হ্যাঁ আমরা কাজ করবো। তা বলতেছে কি যে তাহলে চলো আজকের। তা আমি বললাম কি আমরা যে বাসা ভাড়া রয়েছি সেখানেই থাকি, আপনার ওইখানে দিয়ে কাজ করবো রাতে। কারণ এইটা করলে আমি আবার রনিটা বললাম যে আমরা যদি তার ওইখানে থাকি তাহলে তো আমাদের এই ইনকামটা বা চলে যাবে। আমাদের যে প্রত্যেক নাইটে যে 800-900-1000 টাকা ইনকাম হচ্ছে, এই ইনকামটা তো থাকবে না, আর লোকের অভাব নাই ওইখানে। তখন এবার মেয়ে ছেলে আসলো ওইখানে, তখন ভাইয়ের সঙ্গে গেলাম, ভাইয়ের রুমে গেলাম। তখন ভাইয়ের রুমে কিন্তু অনেক মেয়েরা আসতো, ভার্সিটির মেয়েরা। আচ্ছা, তারা বুঝছে তারা এই ভাইটা কে ছিল, নাম বলবো না? নাম না বললেও চলবে আপনি যদি না বলতে চান, কিন্তু ভাইটার সাথে পরিচয় হলো কিভাবে? ওই যে সালাম, ওই যে সালাম কালাম দিতেন, ওই লোক সালাম কালাম। কিন্তু ওনাকে সালাম দেওয়ার প্রয়োজনটা কেন ছিল? ওনাকে সালাম দেওয়ার প্রয়োজনটা ছিল আমার ওই ভাইটাকে মারবো তাই। মানে ওই ভাইকে হাত করতে পারলে আপনি আপনার ভাইকে মারতে পারবেন? এবং ইনি আসলে কে ছিল? মানে ইনি ওইখানে হুইপের ডানা ছিল, হুইপটাকে ছেলে বলে ডাকলো। উনি মনে করেন ওইখানে যা বলে আপনারা সবাই জানতেন এটা যে উনি ক্ষমতাধর ব্যক্তি। উনি ক্ষমতা ব্যক্তি, সবাই মানে ছোট থেকে বড় যত ব্যবসা করেন ওনাকে ট্যাক্স দিবে। উনি বেঁচে আছেন না মারা গেছেন? উনি গত টার্মে মারা গেছেন, মারা গেছে, কুপিয়ে মারা মেরে ফেলা, মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি নাম বলতে পারেন কে সে? মোহাম্মদ শিমুল। শিমুল, ওকে, বলেন তারপর। তো তারপর সে ওখানে শিমুল ভাই হিসেবে সম্বোধন করেন, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, শিমুল ভাইয়ের ওইখানে গেলাম। যাওয়ার পর যখন ভার্সিটির মেয়েরা আসলো, তো তখন তারা কিন্তু বাবা সেবন করতেন ইয়াবা ট্যাবলেট। সে শিমুল ভাই খারাপ লোক ছিলেন, কারণ তিনি কিন্তু এই সেবনের পর ওনাদের সঙ্গে মানে অসামাজিক কাজে লিপ্ত হতেন। এই যে প্রত্যেকদিন সকালে একটা মেয়ে আসতো, রাতে একটা মেয়ে আসতো, এসবের সঙ্গে থাকতেন উনি? জি, ওর আর সেসব মেয়েরা তো বাসায় থেকে লেখাপড়া করতেন না, তারা ভার্সিটিতে পড়েন, মেসে থেকে পড়াশোনা করেন। তাদের তো টাকা মনে করেন যে শর্ট, বাসা থেকে তো টাকা কিভাবে দিবে? শিমুল ভাই টাকাগুলো দিবে? শিমুল ভাই টাকা তো, শিমুল ভাই তো টাকা লাগতেছে না। শিমুল ভাই তো মনে করেন যে যারা ব্যবসা করতেছে তারা তো শিমুল ভাইয়ের এমনি দিতে আসছে। জি জি জি, তা এই শিমুল ভাইয়ের হিসেবে এবার তখন পুলিশের সঙ্গে কিন্তু আমাদের একটা অনেক মানে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, খুব ভালো একটা সম্পর্ক। আপনারা কি হলো যে ওনার ডান হাত বাম হাত এরকম হয়ে যাওয়া? না না না, আমরা তখন তার ডান বাম হাত ছিল মোহাম্মদ সামাদ এবং মোহাম্মদ মিলন। আচ্ছা, ঠিক আছে, তারাই ছিল, তারাই তার ডান বাম হাত ছিল। আমরা এমনি তার বাড়ি ওই রাত্রেবেলা আমাদের কাজ কি ছিল, রাত্রেবেলা ওনার গা টিপে দিতাম আমরা, ঠিক আছে, ওনার চা বয়ে দিতাম। উনি যদি কোথাও মনে করেন কারোর সঙ্গে পাঠাতো তাহলে এইভাবে যেতাম যে বলতো যে আগে এগের সাথে থাকে শেখো, আগে শিয়া না হো, এইভাবে বলতো। তারপরে মনে করো যে তোমাদের দিয়ে কাজ করাবো। তা মনে করেন ওই যে ওর ডান বাম হাত সামাদ, ওর সঙ্গে তো থাকতাম, ও আবার ফ্যান্সি টেন্সি খাতো, ওইগুলো মনে আমি যেতাম ওর সাথে, এগুলো মনে করেন আমি নিয়ে আসতাম। এখন ওই চুকনগর থেকে যে মালগুলো আসতো, দুই ট্রাক করে মাল আসতো প্রত্যেকদিন নাইটে। আচ্ছা, এই মালগুলো কিন্তু মানে ব্যবসায়িকদের, কিন্তু প্রত্যেক ট্রাক থেকে দুই পেটি করে মাল শিমুল ভাইয়ের দিয়ে দিতে হবে, তা নাহলে সে মাল মনে করেন যে আসবে না। আচ্ছা, তো ওইখানে একটা স্কুলের বিড আছে, সেই বিডের ওই দিকে আমাদের কিছুদিন পরে ওই দুইজনটা কিন্তু ওই বিডের ওই দিকে বসায় রাখতো শিমুল ভাই, এবং সেই ট্রাকের ড্রাইভারদের আমাদের পরিচয় করা দিল যে এই দুটো ছেলে এখানে বসে থাকবে, এদের কাছে মাল দিয়ে দিবি, এরা নিয়ে চলে যাবে, এরা কোথায় যাচ্ছে তোকে দেখার দরকার নেই, তোরা চলে যাবে। এবং ওই ট্রাক কিন্তু কেউ এমনি আটকাতে পারতো না, কারণ ট্রাকের মধ্যে ওদের 5-6 জন করে লোক থাকতো, উপরেও লোক থাকতো সব অস্ত্র নিয়েই, যে রাস্তায় যদি কেউ ঠেক দেয়, বাপেরও তো বাপ আছে। জি, তো সেই ক্ষেত্রে আমরা ওইখানে ওদের আমাদের মাল দেয় দিলে আমাদের বলে কি যে মালগুলো তো আমাদের যে বাসা বাড়ি থাকতেছি আমরা কিন্তু বাসা বাড়ি কিন্তু এই সময়ও ছাড়িনি, তা বলতেছে তোদের ওই বাসার বাড়ির রুমেই রাখবি। তো বাসা বাড়ির রুমে আমরা যখন মাল রাখি তখন সন্ধ্যার পর ওই যে ভাইয়ের কিছু গেস্ট আসতো বাইরে থেকে, এই গেস্টটা সব হচ্ছে খারাপের সাথে, তো খারাপ লোকই আসে, ভালো লোক তারা তো ওই ফ্যান্সি টেন্সি খায়। তো বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে, তা এদের সঙ্গে যান, এরা খায় দেবে। বলতেছে রুমি যে ডক করে খায় খায় দিস, সমস্যা নেই, যে খায় বের করে দিবি। এখন আমি কী করতাম, আমাকে বলতো যে তোরা যদি খাতে ইচ্ছা হয় ওই জায়গাতে খাবি। এখন আমরা কিন্তু খাতাম না তখনও, তা চুরি করতেন? হ্যাঁ, আমরা মনে করেন বিক্রি করতেন 5-6 পিস ওইখান থেকে সরাই দিয়ে, ভাই আমরা 6 পিস খাইয়ে ফেলিছি, ভাই খাইয়ে ফেলি তো কিছু বলার নেই। এখন আমরা কিন্তু সেই 6 পিস আবার মনে করেন বিক্রি করে দিচ্ছি 300 টাকা করে, ওই টাকাটাও আমরা আলাদা করে রাখতেছি। আচ্ছা, আমাদের একটা চিন্তা ভাবনা যে আমাদের টাকা গোছাতে হবে কীভাবে। এবার আস্তে আস্তে ওই যে মেয়েগুলোকে কিন্তু আমাদের কিন্তু মানে বলতো তো লোধপুর দিয়ে আই গে, মানে হচ্ছে কলেজে প্রাইভেটে দিয়ে আসতে হতো, মানে প্রাইভেটের ড্রাইভার চালাতো আমরা পাশাপাশি থাকতাম মেয়েদের, এভাবে কিন্তু আমরা কিন্তু যাতায়াত করতাম। এবার মেয়েদের সঙ্গে কিন্তু আমাদের একটা সুসম, তখন তো বয়স আমাদের পার হতো, তখন 17 বছরে প্রায় চলে গেছি, তখন আমাদের বয়স মানে ওইখানে যেতাম খুলনা যেতাম, এখন বলতো এই কথা ওদের সঙ্গে কথা বলতাম, এই এই কথা বলতে বলতে ওরা বলতো কি আসা, আমি বলতাম কি যে আফা এ খাইয়ে কী শান্তি, তা বলতেছে কি তাহলে একদিন খাইয়ে দেখতেই হবে। তাই আমি বলতেছি আচ্ছা ঠিক আছে খাবো, দেখাইয়ে যদি কিছু না হয় তাহলে কিন্তু মনে করেন আপনার আপনি খাওয়া বাদ দিতে হবে। তা বলতেছে আচ্ছা ঠিক আছে। এখানে একটা ছোট্ট বিরতি নিতে চাই ফয়সাল, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও আপনার কাছে ফিরে আসব। আশা করছি দর্শক যারা শুনছে তারা আমাদের সঙ্গেই থাকবে, দর্শক বলছি কারণ ইউটিউবে গেলে আপনাকে দেখাও যাবে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/
DFM 904, চ্যানেলটি ঢাকা এফ এম 90.4 নামে আছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. স্বাগত জানাচ্ছি আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4 এ। ফয়সাল শেষ যশোর থেকে, আমি কথা না বাড়িয়ে ফয়সালের কাছে আবারও ফিরছি। ফয়সাল, যেখানটায় আমরা ছিলাম, তো এই আবার ট্যাবলেট ওরা তখন আমি তো ধরতে পারি না, ওরা তো সিগারেট ইসের পর তো বডি দিয়ে তাই লাইট দিয়ে আস্তে আস্তে, কোনো বাতাস থাকলে হবে না, একটা রুম লাগবে, সিগারেট লাগবে আর মানে পানির জাতীয় কিছু লাগবে ঠান্ডা। জি, তো সেই ক্ষেত্রে ওরা আমাকে ধরিয়ে, কিন্তু আমি গালে টাকাটা দিয়ে আর মুটকি দিয়ে আমি টান দিছি, কিন্তু দিলে ওর কোনো, কিন্তু যে ওর এমনি যে অন্য নেশা করলে যে মস্তিষ্কটা একটু অন্যরকম হয়ে যায়, এর মধ্যে তেমন কোনো ফিলিংস নাই। তো রানিও টানলো, আমিও টানলাম, টানার পর কোনো হিসাব পেলাম না। এবার শিমুল ভাই আমাদের দুজনরে মানে ওই দেখে ফেলছিলো যে এরা দুজন সেবন করছে, তো টান দেওয়ার পরে আমাদের রুমে নিয়ে গেছে, কষ্ট কি এদিকায় রুমে নিয়ে আমাদের দুজনরে দুটো থাবা দিছিলো। দেওয়ার পর বলতেছে এই এটা মানে তোরা ফ্যান্সি খাতি বলেছি তাই বলে তো বাবা খাওয়া যাবে না, এটা ধ্বংস করে দেবে, তোরা ফ্যান্সি খাবি অল্প অর্ধ খাবি কিন্তু এসব খাওয়া যাবে না, এটা খাওয়ার একটা বয়স আছে, নির্ধারিত বয়স আছে সব কিছুর। তিনি অনেক শিক্ষিত ছিল, তো বলতেছে যে নেশা করার নির্ধারিত বয়স না হলে সেটা কিন্তু মনে কর যে মানে তোরা আর উঠবি নে, মানে এইরকমই পড়ে থাকবি। তা ঠিক আছে ভাই, আমরা আর করবো না। এখন আমাদের কাছে তো সবসময় গাঁজা থাকতো, সেটা কিন্তু শিমুল ভাই জানতো না, আমরা চুরি করে যে গাঁজা বিক্রি করতাম, আর আমরা তো পুলিশ ধরলে আমাদের তো ভরসা আছে যে ওই পুলিশ ধরবে না, আর যে পুলিশ আমাদেরকে, আমি আবার পুলিশকেও বিশ্বাস করতাম না, পুলিশ মনে করেন আমাকে ধরে আমাকে ফাঁকা জায়গাতে যে আমাদের কাছে গাঁজা দিয়েছে এই যে নিয়ে খাই গে, ও জানতো, পুলিশ জানতো আমরা গাঁজা খাই, কিন্তু আমরা তো খাইতাম না তখনও। তা ওই দিলে আমরা কী করতাম, রনি আমাকে বলতো এই ও তো ও না ধরলি, ও সামনে দেখালো ফোন দিয়ে বলে দিলো আর একজনটা আমাকে ধরাই দিলো এই গাঁজা এখন নিয়ে যাবেন, এই বা এই কোনো জায়গায় সারিয়ে রাখলাম, তাই কি আমরা যদি সকালবেলা সারি তা রাত্রেবেলা যেতাম সেই তো আনতি, মানে যাওয়ার সময় আবার যদি অন্য কারোর ধরাই দেয় পুলিশটা বিশ্বাস নেই, ওদের সঙ্গে আত্মীয়তা করতে নেই, বন্ধুত্ব কোনো কিছু করা যাবে না ওদের সঙ্গে। এখন সেই ক্ষেত্রে ওইভাবে করতে করতে আমরা গাঁজা ওই আমার রুমের মধ্যে যারা ওই যে ইয়ে খেলতো জুয়ো খেলতো ওরা তো সবসময় ওই সারা রাতে নেশার পরেই থাকতো, তো ওদের সঙ্গে কিন্তু ওই সিগারেটও খাই, তো ওই পাইপ ছাড়া এমনি যখন অনেকে আসে যারা সিগারেটে বানাই খায়, ওই সিগারেটে বানালি কথা দিই এক টান দিই, ওই এক টান কিন্তু ও এক টান দিত আমিও এক টান দিতাম, দিলে কীরকম যেন মানে অন্যরকম হয়ে যায়, মানে একদম নর্মালি যে মাথা একদম হালকা হয়ে যায়, মস্তিষ্কটা যেন অন্যরকম হয়ে যায়, মানে ওই ওই সময়টাই যা মানে যেটা যে যেটা ভাবে যার মতো যে আমার মনের মতো যে আমি যেটা মানে এখন ভাববো সেটাই মনে করেন যে আমার হয়ে যাবে, ঠিক আছে। তখন ওই আমরা নেশা ওই নেশা করা শুরু করে দিলাম। দেওয়ার পর রানিরে বললাম কি যে ভাই ওই নেশা করার পরে কিন্তু আমার ওই কথাটা শুধু মনে পড়তো, ওই সেই ভাইয়ের কথাটা, তো ও কিন্তু ওইখান থেকে যে আমি ভাইয়ের কথা মানে ভাইকে মেরে ফেলার কথা, তাই তো? হ্যাঁ, ভাইকে মেরে ফেলার কথা। ওকে, তো তখন কিন্তু আমরা তখন বললাম, তখন আমাদের কাছে ওই অনেক গ্রামের দিকে যে ঘের বেড়ি হয় না, অনেক বড় একটা ঘের প্রকল্প যাকে বলে মাছের ঘের, জি, সে প্রকল্পটা একটা দখল করতে হবে, তো শিমুল ভাইয়ের কাছে আসছে, তো এসে বলতেছে ভাই আমার ওই ঘেরটা মনে করেন দখল করে দিতে হবে, তো আপনাকে এত টাকা দিব। তো সেদিন মনে করেন ওই সামাদ মিলন, সামাদ তারে সবসময় বলতো বস অর্ডার করেন, সে সবসময় তাকে বস বলে ডাকতো, তো ও বললো কি আচ্ছা ঠিক আছে তো আমার লোক পাঠাই দিবানি, তো যাস কেন। এবার ওই জায়গায় আবার হিন্দু একটা আদিত্য বলে একটা লোক আছে যার নাম হয়তো অনেকেই জানে, ঠিক আছে, তো ওনার কাছে বলে দিয়েছে শিমুল ভাই, তারে আবার দাদা বলতো যে দাদা আপনার এলাকায় কিন্তু আমার লোক পাঠাচ্ছি, এখন আপনি একটু দেখেন, আর মানে যে যে এলাকার কর্তৃত্ব, জি জি জি, এদেরকে পাঠানো হতো যদি দুটো লোক পাঠাতো, তা আমরা যদি দুটো লোক জানতাম যে আমরা একাই আছি, কিন্তু না আমাদের সেভ করার জন্য লোক সেট করা থাকতো, কিন্তু সেটা আমরা জানতাম না, দুই তিনটা স্তরে কাজ হতো, জি।
তো ওই সামাদার মিলনটা পাঠাইছে ওদের সাথে, কিন্তু আর আমরা কিন্তু একজন মনে করেন যে যেতাম না, গেলি দুজনই একসাথে যাব। এখন ওই দুজনটা ওই দুজন দুর্গম মোটরসাইকেলের পিছনে সামাদার খান আর ওই খান নিয়ে শর্টগান নিয়ে মনে করেন চলে গেছে, যে সেই গেটের পাড়ে যে টোংটা আছে টোংয়ের মধ্যে সেই লোকটা আছে যার গেট, তা বলতেছে যে তুই ওটা দখল করা ছিল, মানে সেই লোকটা কিন্তু দখল করে রাখছিল। আচ্ছা, তো সে বলতেছে যে এটা তুই অমুককে দিয়ে দিবি, তো বলতেছে যে এটা তো আমি অনেক টাকা খরচ করে মনে করো যে এই করছি, এখন আমার নামপত্র মতো করছি, তো কাছে তুই দিবি কিনা সেটা বল, তুই এই স্ট্যাম্পে সই কর, 500 টাকার স্ট্যাম্প নিয়ে গেছিলো যে এটা তুই ওরে দিয়ে দিচ্ছিস, এখন তো সই করতেই হবে। তো মনে করেন প্রথমে সই করিনি, তখন ওই অস্ত্রের ই দিয়ে ওরা কিন্তু ঘা দেওয়ার পর ওরা জোর করেই সইটা করায়, সইটা করার পর ওখান থেকে চলে আসে। আসার পর ওই শিমুল ভাইয়ের ওইখানে ওই রাত্রেবেলা ওই রাতেই তো আমি বললাম কি ভাই এই মেশিনটা আমার একটু দিয়ে দেয়, তা বলতেছে তুই এনে কী করবি। তা ওই সময় কিন্তু ওরা জানতো না যে আমার বাড়ি ওই জায়গায় মানে আমার সৎমা থাকে বা পরিবারের লোকজন থাকে, না না এগুলো কিন্তু কিছুই জানতো না। তখন কি আপনার সৎমারা জেনে গেছে যে আপনি বাবার সন্তান? তখন অলরেডি জেনে গেছে, তখন জেনে গেছে। আচ্ছা, তো তখন তো আরও বেশি শয়তানি করতো, তো আমার সাথে তো কিছু করে আর পারতো না, তখন তো আমি আমার মতো আমি করে চলে গেছি, তখন তো আর আমি তাদের মানে বাধ্য নই। তো ওইখানে গেলাম, সেই গ্রামে গেলাম, যাওয়ার পর আমাকে অস্ত্র দেয়নি, বলতেছে কি যে না তোমার এখনও অস্ত্র নিয়ে টেঙে না, আগে তুমি ওই ক্যারাম বোর্ড খেলোকে যাও, ক্যারাম বোর্ডের পকেটে গুটি দিয়ে শেখো, যেদিন বোর্ড ক্লিয়ার করতে পারবা সেদিন আমি তোমার অস্ত্র দেবো, মানে হিট করে ক্লিয়ার করতে পারলি তোমার কাছে আমি অস্ত্র দেবো, এরকম একটা কথা সে বলছিল। তো আমি আর রনি দুজনে চলে গেছি ওই সেদিন, আবার বাগদা গ্রামের একজন গাঁজা বিক্রেতা সেখানে মনে করেন যে ওরা আমি ফোন দিছি, তখন ফোন কিন্তু আমার ওর কাছে চলে আসছে, তখন আমি ওর ফোন দিয়ে বলতেছি যে উজ্জ্বল ভাই আপনার কাছে কি তামাক টামাক হবে, তা বলতেছে কটুক লাগবে, আমি কাছে 100 গ্রাম লাগতো, তা বলতেছে কি যে হ্যাঁ হবে না। 100 গ্রামের দাম কীরকম ওই সময়? 100 গ্রামের গাঁজা হচ্ছে কেজি আসছে 32,000 টাকা। আচ্ছা, সেই হিসেবে হিসেবে সেই হিসেবে হিসাব করবে, আমি তো ওর কাছ থেকে কিনবো না। কিনবেন না মানে ওকে কি করবে? আমি তোকে ধরিয়ে দেবো। ও ধরিয়ে দেবো? পুলিশ আমাকে টাকা দিচ্ছে, আমি তো আমার টাকা নিয়ে আমি যাচ্ছি না কিনতে। আচ্ছা, আমি তো পুলিশ আমার টাকা দেবে আমি সেই টাকা নিয়ে যাবো, এবং পুলিশের সঙ্গে যখন আমার টাকাটা দেবে আমি যাবো একসঙ্গে, কিন্তু ধরে ধরলে আমি কিন্তু হাতটা ঝাড়া দিই, দিয়ে কিন্তু দৌড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও যাতে করে আপনাকে সন্দেহ করতে না পারে যাকে ধরে দিলে। হ্যাঁ হ্যাঁ, কোনো রকম কোনো বুঝতে না পারে যে এ পুলিশের সঙ্গে হাত আছে, এরকম কোনো রকম কোনো সিচুয়েশন থাকে না, ওরা সেভাবেই করে, ওরা আমার রাস্তায় ধরে ধরলে আমি কিন্তু ঝাড়া দিয়েই দৌড়ি, ঠিক আছে, ওরা একটু দূরে যায় ওরা তো একটু রাস্তায় দৌড়ে আবার মনে করেন এরই ফিটিং করে মনে করেন নিয়ে চলে যাবে। ওকে, তো যা পাই তামাক তার থেকে অর্ধেক দেয়। তো রনি বলতেছে ভাই এরকম করলে তো মানুষের শত্রু হয়ে যেতে হবে, এইটা করা যাবে না, তার সাথে আমরা যে বাইরের কাছে রয়েছি ভাই জানলেও মনে করেন খারাপ ভাববে, তার থেকে আমরা তো সেই যা করতেছি এই করি, এসব এই ব্যবসা ব্যবসা বাদ দে, আমরা এখন মনে করো যে খাত তামাকে সব তো আসছে, তখন কিন্তু আস্তে আস্তে পাইপিও টান দেওয়া শুরু করলাম। এবার ওই বেনাফুল থেকে ওই শুকনগর থেকে যে মালগুলো আসতো ওই ফেন্সি কিন্তু এবার টুকটাক কিন্তু আমরা খাওয়া শুরু করতেছি, মানে 2 পিস খাচ্ছি 4 পিস বিক্রি করতেছি, ফেন্সি ডিল এটাও খাচ্ছি, দুজনে ভালোই লাগতো যে খাইয়ে দুধসা খাচ্ছি, গোল্ডিপ সিগারেট খাচ্ছি, খেয়ে মোটরসাইকেল চালাতে খুব ভালো লাগে, দুজনে মোটরসাইকেল চালানো শিখিয়ে দিছিল শেষামাদ ভাই মিলন ভাই। এবং ওই বাতাস যখন মোটরসাইকেল চালাতে যখন বাতাস লাগে না তখন মানে অন্যরকম, তখন তো মস্তিষ্কটা তো আমার অন্যরকমই হয়ে যাচ্ছে, তখন তো আমি আমার মতো নেই, তখন তো আমি অন্যরকম হয়ে যাচ্ছি, তখন সেইভাবে ওই ভাইয়ের ওখানে থাকলাম। ভাই কিন্তু এবার জানা শুরু করলো এরা দুজন তো নেশা করা শুরু করে দিয়েছে, তা ভাই বললো কি যে আচ্ছা ঠিক আছে তোরা যখন এত নেশা করতেছিস, তা ওই ভাইয়ের বাড়ির পাশে ভাই যে ফ্ল্যাটটা ছিল ফ্ল্যাটে থাকতেন না ভাই সবসময়, ওইখানে ওনার ওয়াইফ থাকতো আর ওনার একটা ছেলে ছিল, ওনার ছেলেও খুব মানে ডেয়ারিং ছিল, অনেক ছোটো তারপর অনেক ডেয়ারিং ছিল, তো ওই ভাইয়ের বাড়ির পাশে একটা ভাঙা রুম ছিল যেটা চটা দিয়ে আর কি করা, ভাই কিন্তু সন্ধ্যার পর ওখানে কাটাতেন, ওখানে রাত্রেবেলা মাঝে মধ্যে এমপি সাহেব আসতেন, ওখানে এসে উনি ওই ওগুলো করতেন, মানে খারাপ কোনো মানে ওই নেশা জাতীয় আর কি, সবাই তোমার কারণ টুকটাক বড় বড় লোকেরা বড় বড় জিনিস খায় সেগুলো ওরা সেবন করতো, এখন ওই সিগারেট আবতীয় যা জিনিস মানে অ্যাসিস্ট্যান্টের যা কাজ যে এক কথায় যা এ পানি শুনি আনা এগুলো আমাদের কাজ ছিল ওই তখনও, তাই ফল নিয়ে আসতে এসছি। এখন ওই ঈদের টাইমটা চলে আসলো, ঈদের টাইম আসলে আমাদের কিন্তু সমস্ত সব কিছু ভাই দিত, আমাদের নতুন জামা কাপড়, এখন ওই অনেক দূরে যে কিছু ছাগল পোষে না অনেকগুলো যে ছাগল গরু যে খামারটা এই খামার থেকে ওই ই নিয়ে আসতে হতো, খামারে বলে দিত যে লোক যাচ্ছে গাড়ি নিয়ে চলে যেত, মানে প্রায় পিক আপ জাতীয় যাকে বলে পিছনে ফাঁকা পিক আপ নিয়ে মনে করেন চলে যেতে হতো, প্রত্যেক খামার থেকে দুটো করে মনে করেন যে ছাগল দিত, ছাগল গরু দিত একটা এরকম দিত, বাইরে থেকে নিয়ে আসতে হতো, মানে এগুলো হচ্ছে তার জন্য ট্যাক্স, এটা কুরবানি দেবে শিমুল ভাই তাই ওইটা ট্যাক্স নিয়ে এসে তাই কুরবানি দিচ্ছে, এই ট্যাক্স নিয়ে সে কুরবানি দিত, জি এটা তার কুরবানি, জি এটাই তার কুরবানি ছিল, প্রত্যেকটা খামার থেকে এরকম করে গরু দিত তার জন্য, জি গরু হলে একটা ছাগল হলে দুইটা, এটা নির্ধারিত ছিল, হ্যাঁ নির্ধারিত ছিল,
কতগুলো কালেক্ট হতো এরকম গরু আর ছাগল? এরকম প্রায় 26-27টা। 26-27টা গরু? না, গরু মনে করেন 8-10টা, আর বাকি সব ছাগল। এগুলো আপনারা জবাই করতেন? হ্যাঁ হ্যাঁ, মানে এক জায়গায় না, বিভিন্ন মোড়ে, এই মোড়ে ওই মোড়ে, শিমুল ভাই নামে, শিমুল ভাই নামে, শিমুল ভাই নামে জবাই হচ্ছে। পোলাপান খাবে? হ্যাঁ, পোলাপান, পোলাপান না, মনে করেন যে দিয়ে দিচ্ছে, বিলাই দিচ্ছে, গরিবদের মাঝে বিলাই দিচ্ছে, কিন্তু ওইভাবে নিয়ে এসে দিচ্ছে। নাম হচ্ছে শিমুল, শিমুল ভাইয়ের, যে শিমুল ভাই গরু কুরবানি হচ্ছে, শিমুল ভাই ছাগল কুরবানি হচ্ছে। আচ্ছা, তারপরে? তো সেভাবে ওইখানে থাকতে লাগলাম। তো থাকার পর যখন শিমুল ভাই আস্তে আস্তে ওইখানে আমাদেরকে, যে ছোট মানুষ ছিলাম তো, 17 বছর বয়সে গেছে, একেবারে ছোটও না, তখন তো নেশা তো পুরোদমেই মনে করেন যে হটেই, কিন্তু নেশা করতাম কিন্তু মাথা লতাম না। দুজনে 37 ঠিক থাকতো যে আমরা নেশা করবো, কিন্তু টাকা কিন্তু নষ্ট করা যাবে না, দোস টাকা কিন্তু আমাদের লাগবে। এবার ওই ফেন্সির ব্যবসা করে, গাঁদার ব্যবসা করে আমরা প্রায় 4.5 লক্ষ টাকা আমরা গুছাই ফেলছিলাম। এই দুজন, এই দুজন 4.5 লাখ টাকা আমাদের ক্যাশ হয়ে গেল। আমার আর ওর নামে অ্যাকাউন্টটা খোলা ছিল, এখনো আছে। জয়েন্ট অ্যাকাউন্ট? জয়েন্ট অ্যাকাউন্ট নাকি আলাদা আলাদা? না, আলাদা আলাদা সেভিং অ্যাকাউন্ট, আমার নামে ওর নামে, ঠিক আছে, দুজনে, মানে যা রাখবো, আমারে তো যা রাখবো, ওরে তো তাই রাখবো। আচ্ছা, ঠিক আছে। এইভাবে আমাদের প্রায় 4.5 লক্ষ টাকা আমাদের ক্যাশ হয়ে গেছে। আচ্ছা, তখন এবার বললাম কি আছে দোস্ত, তাহলে আমরা ই করি, মানে আরও, মানে টাকা আরও এখন এই বাইরের কাছ থেকে টাইনে নিতে হবে। আমাকে দুজনে প্ল্যান ছিল যে এরা তো বড়, এই কাছে শুধু মুখ ফুটে শুধু সাতি ভাল্লি আছে, লজ্জা মজা সাইডে শুধু সাতি হবে দোষ, এটা কিন্তু আমরা নিতে আইসি, দিতে আসিনি, শুধু সাতি হবে। তো বললো কি যে হয় দোষ, ঠিক আছে, যখন যা না লাগবে তাও সাতাম, যে ভাই ওর মন মানুষ তো কখন ভালো থাকতো, যখন গা শরীর মানে টিপে দিতাম তখন তো একটু নরম থাকতো, তখন কিন্তু যে কথাটা বলতাম শুনতো। তো বলতাম ভাই আমাকে ওইটা, মানে ইমোশনাল ব্ল্যাকমেল যারা বলে এক কথায়, তো বলতাম ভাই আমার ওইটা লাগবে। তো বললো ঠিক আছে, ঠিক আছে, হবে না। এবার দুজনে একটা আরেক গাড়ি দিছিল আমাদের, বাইক নাকি আপনাকে ইয়া, বাইক, বাইক দিয়েছিল। আচ্ছা, তো ওই পট 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 করে শব্দ হতো, ওই গাড়ি দিছিল। কত সিসি ছিল? 100 সিসি। 100 সিসি গাড়ি? আচ্ছা। তো ওই গাড়ি দিয়ে আমরা সারাদিন কিন্তু এই এবার কিন্তু ঘুরে বেড়ানো শুরু করলাম। এখন ঘুরে বেড়াতে বেড়াতে ওই গ্রামের দিকে যেতাম বেশি ঘুরতে, বিকেলবেলা হলে গ্রামের মেয়েরা ওই হাঁটাহাঁটি করতো, ওইখানে মনে করেন গ্রামের দিকে যেতাম। আর রনির চেহারাটা অনেক সুন্দর চেহারা। আচ্ছা, ও মনে করেন যে পটানোর চেষ্টা করতো? জি, আমরা যে মনে করেন যে এক মেয়ের পিছনে ওই যাকে দেখতাম যে ওর বাড়ি ওইখানে, বাড়িটা চিনে আসতাম, এসে ওর বাড়ির সামনে এসে প্রত্যেকদিন বসে থাকবো যে কতদিন হবি না, মনে করো 5 দিন 7 দিন, এবার প্রতিদিন জিজ্ঞেস করতাম ভালো আছেন, কত কত একদিন না একদিন বলবে, সেটা খারাপ পজিটিভ বা নেগেটিভ হবে তো একটা, ঠিক আছে। বলতে বলতে যদি প্রেম হয়ে যেত, তা আমাদের নেশারটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছিলো, তো যদি ওই মেয়েটা পৈঠে যেত, এবার ওরে গাড়িতে নিয়ে মনে করেন ডাইরেক্ট আমাকে বাসায় নিয়ে আসতো, আমি কিন্তু বাসার পাশে থাকতাম, পলায় থাকতাম। এখন যখন ও রুমের মধ্যে যেত, এখন রুমের মধ্যে যে ওর কাজ হয়ে গেলে, এখন আমি কিন্তু ওরা ফিটিং দিতাম, এই তোর বাড়ি কোন জায়গায়, তখন আমি রনিরা চিনতেছি না। ওকে, এটা কিন্তু আমাদের, মানে আমাদের আগে থেকেই চিন্তা করা ছিল। জি জি জি। আচ্ছা, যে আমি রনিরা চিনবো না। রনি ও বলতেছে ভাই ভাই ছেড়ে দিন, এই এখন কিন্তু বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে এবার কবে, না ভাই আপনি যা খুশি তাই করেন, আপনি বিয়ে শাদী দিয়ে করেন না, করলে ওটা থাবা দেবো, দৌড়ে চলে যাবে মেয়ে তো একা। তখন মেয়ের সঙ্গে মনে করেন এত, মানে ভাই সে কথা বলে, মানে এত খারাপ লাগতেছে বলতেই যে না, আপনি যেটা করেছেন সেটা আমি বুঝতে পেরেছি। এরকম কতগুলো মেয়ের সাথে হয়েছে? তা প্রায় 150 মেয়ের সঙ্গে। এক? ও মাই গড, তাহলে তো আপনাদের এই একই পলিসিতে জিনিসগুলো চলতে থাকতো? জি জি, আমাদের তো মনে করেন তখন তো আমাদের সময়ের অভাব নেই, টাকার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, রাইট? এবং কাজ বলতে এগুলাই, এন্টারটেইন বলতে এগুলাই। জি জি জি। ধরে ধরে নিয়ে আসতেন? মনে করেন যে আমরা, মনে করেন যে যখন আমার 17-19 বছরের আমরা পাড়া দিলাম, তখন কিন্তু আমরা, মানে অনেক ডেয়ারে কিনা সানি রনি মানেই কিন্তু অনেক কিছু হয়ে যেত। সানি রনি কি এলাকায় পরিচিত ছিল? সানি রনি মানেই কি ওই ওই এলাকায় মনে করেন যে অনেক কিছু, যে সানি রনি মারামারি, মনে করেন যে যে জায়গাটা মারামারি, হিট একসাথে 10টা ছেলে গেলে সেখানে কিন্তু হিট কিন্তু সবাই করতে পারে না, ওরা কিন্তু আর একজনের সাহসে কিন্তু অনেকেই চলে, প্রথম হিট কিন্তু করতে হয়, তা সেই হিট কিন্তু রনি করতো সবসময়। আচ্ছা, মানে ফার্স্ট হিট ওই করবে, আর এবং ও হিট করতো সবসময় নাকের পরে, মানে ও যে ফিরে যে পাল্টা মাড্ডে দেবে সে চোখ দিত না, ওই একটাই মারবে, একটাই মনে করেন শুয়ে ভর্তি হবে, এরকম করতো। তো ওইখানে মেয়েদের সঙ্গে এইভাবে করতে আমিও আমিও রিলেশন করতাম, করে আপনি একই কাজই করতেন, টার্গেটই ছিল এটা, টার্গেট ছিল এটা যে আমি রিলেশন করলেও তোর ও রিলেশন করতে, কিন্তু আমার যে এমনি যে রিয়েল লাভটা সেটা কিন্তু আমার কিন্তু চলতেই, মানে ও তো জানতো না যে আপনারা এইভাবে এইসব কাজ করে ইনভলভ, রিয়েল লাভ তো আর জানতো না, কাফিল জানতো না, না না না, রিয়েল ফাইন, ঠিক আছে। তারপর? এবং সেই মেয়েটা, মানে যে রিয়েল লাভটা ছিল, সেই মেয়েটা মনে করেন যে অনেক বড় ঘরের মেয়ে, তো সে এখন বর্তমানে অনার্স পড়তেছে, তো সে তখন অনেক ছোট ছিল, সেখান থেকে আমাকে, মানে ওই নপড়ায় আসার পরে যখন আমরা ওই এলাকায় ঘুরতাম, তখন তো এই এলাকা দিয়েও ঘুরতাম, তখন এই এলাকার মোড়ে তারা আমার বিচার করিল, ওই ছোটবেলায় ওই যে মারা বাড়ি আসার পরে, ওই যে আমার, মানে সুপারি গাছ থেকে মারার পরেও আমার অভাব দিল,
বললো যে এ ভালো না, ঠিক আছে, এ গাঁদা মাদা বিক্রি করে। আমার সেই জায়গাটাই ওই মারাধরা করলো, এখন সেগুলো তো আমার সব মনে আছে। এখন ওইখানে ওই গুলা আছে না ধানের গুলা, ওই গুলা কিন্তু রাত্রেবেলা গিয়ে আমি আর রনি দুজন যাই কিন্তু ধরাই দিছি। আগুনের গুলা মানে আগুন ধরাই দিয়েছেন গুলাতে? ধান ছিল না? হ্যাঁ, গুলাভর্তি ধান। এটা তো আপনাদের নিজেদের বাড়ি? জি জি জি, পুড়ে গেছে সবকিছু? সব পুড়ে গেছে গুলা সহ। রাত্রেবেলা কিন্তু পরের দিন এসে কিন্তু কলা গাছ সব কেটে ফেলেছি। প্রথম দিন আগুন লাগাইছি গুলায়, পরের দিন এসে রামদাও নিয়ে এসে ওর বাইরে দেখা তো মনে করেন যে বস্তা বস্তা রামদাও থাকতো। ছোট্ট একটা ঘের ছিল, মানে ছোট ওই কলা গাছটা চারিপাশে লাগানো, আর এক বেড়া হলো পুরো কলা গাছ লাগানো, আর এক বেড়া হচ্ছে কলা গাছ চারি সাইড, আর মাঝখানে আছে ঘেরের জাতীয়। ওইখানে মনে করেন বিষ ঢেলে দিছি, দিয়ে মাছ সব মেরে দিছি। দেওয়ার পর এখন ও রাত্রেবেলা কিন্তু ওই গাঁদা খেতো, ওই যে ভেড়া ভেড়ের ওইখানে একটা সিঁড়ি মতো আছে, মানে হ্যাঁ ওইখানে বসেই খাতো। এটা কিন্তু মনে করেন আস্তে আস্তে কিন্তু আমি জেনে গেছি যে ও রাত্রেবেলা একা একা থাকে, রাত্রেবেলা ভাত খেয়ে রাত দশটার পরও একা কিন্তু ওইখানে যায়। এটা কিন্তু আমার মনে করেন ধারণা চলে আসে। এবার রনির বললাম ভাই আজকেরও মনে করেন দোষ মেরে দিতে হবে। টার্গেট কি ছিল মানে ওকে জানে মেরে ফেলবেন? টার্গেট টার্গেট ওর লাইফটা নষ্ট করে দেবো, ওকে মেরে ফেলার কোনো ইচ্ছা ছিল না। তো আমি আর রনি দুজনে গাড়ি নিয়ে যেটা ওই মানে যেখানে বাগান তার থেকে আরও অনেক পিছনে একটা স্কুল আছে, তো স্কুলের বারান্দায় গাড়িটা উঠায় রাখছি যে ওইখান থেকে চলে আসে তারপর গাড়ি নিয়ে বেরোবো। এবং গাড়িটা উঠায় রেখে ওইখান থেকে আটটা আটটা আমরা নিয়ে আসছি ওকে, শুধু একটা সিরিঞ্জ নিয়ে আসছিলাম। কেন ওটা দিয়ে কী করবেন? ওটা ওর মনে করেন ঢুকাই দেবো। সুই ঢুকাইলে কি সমস্যা? ওর কিছুই তো হবে না, সুই ঢুকাই মানে হলো ওই মনে করেন ওর তো মানে লাইফটা শেষ করে দেবো। সুই কোথা? সুই শরীরে ঢুকাবেন? এই গলায় ঢুকাই দিছি। ও গলায় ঢুকাবেন? বাকি চটে গলায় ভেঙে দেবো। এটা দিলে মনে করেন তো ইনফেকশন করতে করতে মনে করেন আস্তে আস্তে মানে ইয়ে হয়ে যাবে, পতন ধরবে ওখানে। আচ্ছা, সেই জন্য তারপর এখন ওই স্কুলে এখানে রেখে মাহমুদ ওই ওই এলাকা সে মাহমুদরে ফোন দিলাম, দিয়ে বললাম কই তুই? তো মাহমুদ শোন আসলো, এসে বলতেছে আমি বলতেছি কি তুই তাহলে আটটা একটি দে শিওর আছে ওই জায়গায় আছে কি না। এখন ওরা কিন্তু আগে হাটে আইসে, ওরা তো আবার ওর সঙ্গে কথা বলতো, তা বলতেছে কি মে ভাই আসো না এর মধ্যে, আমরা কিন্তু পিছনে অন্ধকারে দাঁড়ানো। তো বলতেছে কি হ্যাঁ আসি, তা বলতেছে কি যে ভাই একটু খানো যায় নাই, তা বলতেছে কি আয়। তা বললি ওরা ঢুকেছে, ঢুকে আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, ওরা একসঙ্গে খাইছে, খেয়ে রাস্তায় বেরোয়েছে। বেরোলি রনির হাতে একটা সিরিঞ্জ, আমার হাতে একটা সিরিঞ্জ, দুইজনে যায় দুই ওই পাশটা আমি এই পাশতে গলার গলার একদম যে ইংরেজি ঢুকোই দিয়ে এরকম ভেঙে দিছি। আমরা একটা ছোট্ট বিরতি নেব, ঠিক রাত বারোটায় ফিরে আসবো এখান থেকে। আর সবাইকে বলছি যারা ফয়সালের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাদের একটাই মাত্র মাধ্যম আছে, সেটা হচ্ছে আমার যে পেজটি আছে পার্সোনাল পেজ, আর জি কিবরিয়ার যে পেজটি আছে সেটার মাধ্যমে সেটা সম্ভব। যদি আমি দেখি যে যোগাযোগটা লজিক্যাল এবং যেটা আপনি চাচ্ছেন সেটার সাথে ফয়সালের কোনো ইন্টারেস্ট জড়িত, তাহলেই কেবলমাত্র আমরা গেস্টের সঙ্গে আমাদের লিসনারদের যোগাযোগ করিয়ে দেই। তো পেজটি হচ্ছে www.facebook.com/kibriya.rj kebria.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে, লাইক দিতে ভুল করবেন না প্লিজ। ওকে, রাত বারোটায় ফিরে আসছি। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. স্বাগত প্রিয় শ্রোতা, আরও একবার আপনারা শুনছেন সিক্রেটসের আজকে 31তম পর্ব। অতিথি হচ্ছে ফয়সাল, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। ফয়সাল, দেওয়ার পর তো ওইখান তো ফাঁকা জায়গা, কিন্তু ওইখান থেকে বাড়ি পুরো অনেকখানি জায়গা ফাঁকা। তো মনে করেন ও চিল্লাচ্ছে, চিল্লাচিল্লে ওর যে সোহান আর মাহমুদ এরা দুজন ওরা ধরে নিয়ে মনে করেন যে হসপিটাল পর্যন্ত নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, ওদের ওরা যাতে ওদেরকে আবার না সন্দেহ করে। আচ্ছা, তো ওরা দুজন নিয়ে চলে গেল, আমরা দুজন পিছন দিয়ে আইসে আবার গাড়ি নিয়ে আমরা আমাকে মতো চলে গেলাম বাইরে। এবার গেলাম যে আবার দুজনে যাওয়ার সময় বলতে বলতে যাচ্ছি যে দোষ যদি কোনো যদি পুলিশ প্রশাসনের সমস্যা হয় তাহলে বাইরে এই জিনিসটা জানাই। তখন সে এতদিন জানাসনি, আজকে তুই জানাবি।
তাই আমি বললাম কি না বাইরে দিয়ে আস্তে আস্তে আজকে বলবাণীদের সময় গা টিপানি ওই সময় বলবাণী তখন রাত্রিবেলা যখন ভাই মদ খাইয়ে বসে রয়েছে ওই সময় গা টিপতে দেখছে ভাই এটা কথা বলবো আমার আমার শরীর কাঁপতেছে ওই দিন তা বলতেছে যে কী রে তোর অনেক নার্ভাস লাগতেছে কী হয়েছে কিছু তো আমি কছি ভাই এটা কথা বলবো তো বলছে কি আমি কছি ভাই আপনার আগে আত ধরিছি ধরে বলতেছি ভাই আপনি রাগ করবেন না তো তো কছে কি কী বল আমি কছি আপনি আর বাঁচাতে যাবেন কিন্তু তা বলতেছে তো তুই কথাটা বল তা আমি বলতেছি কি যে ভাই মনে করেন যে আমি একজনে মনে করেন আমরা দুজন এই ইঞ্জেকশনের ইডুকোই দিছি আমি যদি মরে যায় তা কেস কারণে করতে যাবে না যদি করে তাহলে সমস্যা হবে না কছে তোকে কি দেখেছে তা আমি বলতেছি কি যে না বলতেছে তাহলে কোনো চিন্তা করিস না ও কোনো সমস্যাই নেই ঠিক আছে তোর আমার এই জায়গা সিলির সেটা আমি দেখবানি এখন ওই ও কিন্তু হসপিটালে নিয়ে গেছে ওইখানে কাজ হয়নি ওই সরকারি হসপিটালে ওইখান থেকে নিয়ে গেছিলো 250 বেডে কোনো সেখানেও কাজ হয়েছিল না মানে ওইটা বের করছে কিন্তু ওই রক্ত পোড়া বের মানে বন্ধ করতে পারছিল না পরে আস্তে আস্তে বন্ধ করার পরে ওইখানে মনে করেন যে পেকে ঠেকে ওর এই এইটুকু আর এইটুকু পুরো গর্ত করে কয়েক মানে 2.5-3 মাস পরে মারা গেছে আড়াই তিন মাস পরে এসে ও চিন্তাও করতে পারেনি যে কে এটা করেছে না 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 কিন্তু যে দুটো ছেলেকে আপনারা ওখানে পাঠালেন ওদের সাথে আরো বেশি করে ইয়ে করার জন্য ওই দুটো ছেলে তো জানতো যে আপনারা করেছেন হ্যাঁ ও দুটো দুজন তো কাছে কি আমরা চিনি না ওরা বলেনি না 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 ওদের তো ওরা যদি বলে তাহলে তো ওকেও সমস্যা আচ্ছা আমি তো ওরা জড়িত ছিল ওদের সঙ্গে আমি জড়াই নেবো আচ্ছা ওই তো পাপি মরে সাত গান নিয়ে আমি তো বলেছি যে ভাই কোনো রকম কোনো যদি মুখে এ মুখে তো অমুক হয় আমি ধর যদি মরি তা তোমাকে সাথে নিয়ে কিন্তু মরবো তাই ওইখানে ভাই বললো কি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এখন কিছুদিন যাওয়ার পরে ওই আমাদের যে নেশায় হলে হলের ওইখানে যে সামনে ঈদের টাইমে তখন আমাদের সামনে আবার এটা তো কুরবানি ঈদের ঘটনা ওই গরু নিয়ে আসলাম সামনে যখন এক বছর পার হয়ে রোজার ঈদ আসলো ঈদের দিনকে আমরা গেছি দুজনে মনে করেন ঘরের তে মদ খেলাম গাঁজা খেলাম খাইয়ে দুজন কছি চল ছবি দেখে আসি আজকে ছবি দেখতে গেছি হলে যার পরে হলের সামনে ওই যে এই তিনখান তাস নিয়ে যে তিনটা টিক্কা নিয়ে লাল টিক্কা ধরলি মনে করেন ফেললি ডবল টাকা এখন কিন্তু ওই কিন্তু আমি ওই 100 টাকা কিন্তু দিছি ওই টিক্কার পরে ও কিন্তু এত ইজিভাবে করে যে বোঝা যায় না কিন্তু আমি কিন্তু আন্দাজেই দিছি তা কিন্তু লেগে গেছে 100 টাকা দিছি তাহলে আমার 300 টাকা দেবে এবং ও কিন্তু বলতেছে যে টাকা হবে না তাই আমি বলতেছি টাকা হবে না মানে ও ওর ও তখন ওর বাড়ি ছিল ওই ইসের ওই ভাষা কিন্তু সানি রনির নাম শুনেছে কিন্তু আমরা তো সেই সানি রনি এটা কিন্তু সে জানে না তো ওর সঙ্গে আরও 2-3 জন রয়েছে তো বলতেছে কি যে না টাকা হবে না রনি কাছে টাকা দিবা না কেন টাকা ভাদেছে তাহলে তুমি টাকা দিবা না কেন তুমি তো খেলাচ্ছো এবার হলের গেটম্যান টেটম্যান তো সব তোমাকে চেনে এখন মারুফ তাড়াতাড়ি এলো মার গেটম্যান ছিল মারুফ ওই গ্যান্দাম আসছে তো এরা তিনজনে মনে করেন আমরা দুজন মানে মারামারি হচ্ছে কিন্তু এর মধ্যে ওই দোকান আছে পানের দোকান কাউসি আছে না পান কাটা কাউসি ওই কিন্তু মনে করেন যে আমার কিন্তু ঢুকোই দিতে গেছে গেলে কিন্তু আমার এই যে কেন এইখানে লাগছে ওখানে মারছে হ্যাঁ মানে এই পেটে ঢুকোতে গেছে আমি কেন বাধা দিছি কেনই লাগিছে লাগলে এবার রনির তোমার রক্ত দিয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে ওটা নিয়ে গলা ধরে ওই যে ক্রসি কলগেটের হ্যান্ডেল আছে না হ্যান্ডেল ওই মাথায় তো এরকম উঁচলো ওটাতে চাপ দিছে ওইটাই মনে করেন ওর মাথা নিয়ে যায় মনে করেন এইরকম ঢুকোই দিছে দিলি মাথায় মনে করেন যে ঢুকে গেছে গেলে মনে করেন ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে আর বাকি ওর সাথে যে দুজন ছিল ওরা দুজন দৌড়ে পলাই গেছে এবার গেটম্যান আমি করছি কি দেবে এদের মনে করো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল এবার ওরা হসপিটালে নিয়ে গেছি হসপিটালে নিয়ে মানে উঠোনোর আগে আরেকবার মারিয়ে নিয়েছি ওই বেডে উঠোনোর আগে আমতলায় ফেলে আরেকবার মারিছি ওরে আচ্ছা যে মাইরিয়ে তারপরে ওর হসপিটালে উঠাইছি উঠে ওই জায়গায় রাখে ওর আমরা চলে আইছি আমাকে মতো আইসে বাইরে করছি ভাই আজকে একটা মারিছি এমন এবার বলতেছে যে তোরকে তো মনে কর যে প্রতিদিনের টেটানের সমস্যা চলতেই আসছে তাহলে এইভাবে ই করবি কীভাবে তো আমি করছি কি যে ভাই মনে করেন তো বললাম যে এই এই ঘটনা তা বলতেছে কি যে ঠিক আছে তা মাথা মতো অত গরম করলে তো হবে না তা আমি করছি কি যে ভাই আপনার ফার্স্ট পিছনে রয়েছি আপনি তো আমাদের সাপোর্ট মনে করেন আপনার বলেই তো সব কিছু করতেছি কারণ আপনি মনে করেন যেটা বলবেন সেটা করবো আপনি যদি বলেন না তাহলে করবো না তা বললে বলতেছে যে না সমস্যা নেই তুই করিস এবার আমার দিয়ে ওই সময়টাই ভাই তার কিছুদিন পরেই সে সময়টাই আমরা নদীর উপর একটা ছেলে ছিল যে ছেলেটা ওই রনিদের দোকানে কাজ শিখলো ওই দোকানে ও কিন্তু মাঝে মধ্যে যায় কিন্তু কাজ কিন্তু মানে যাতে না ভুলে যায় ও মাঝে মধ্যে যায় সেখানে কিন্তু কাজ কিন্তু হালকা হালকা হোল্ডিং করে রাখতো যাতে কাজটা না ভুলে যায় ওইখানে যে ওই সেই নদীর উপর সেই ছেলেটা ও ফোন রেখে ও এলো ই করছিল ফোন রেখে বাইরে গেছে ও কিন্তু ফোনটা চুরি করছে আচ্ছা চুরি করার পর এখানে রনি এসে বলতেছে ফোন কই ফোন কই ফোন কিন্তু মনে করেন যে কেউ নিইনি সে কেউ তো না স্বীকার এখন মালিক ফালিক সবাই তো মনে করেন ওর ভালোভাবে চেনে তো বলতেছে না বাপ আমরা এখান থেকে তোকে নেবে না ভালো কথা রনি চলে আসে
ফোনকেও নিইনি। কিছুদিন পরে কিন্তু ওই নাম্বারে কিন্তু আমরা ফোন দিছি দুইজনে বসে ঘাটের মনে নদীর ঘাটে দাদাদের ঘরে বসে ওই ই নিয়ে গেছি, মুরগির রস নিয়ে গেছি, মদ নিয়ে গেছি, গাঁদা নিয়ে গেছি, এই খাচ্ছি। খাওয়ার সময় ওই সময়টা পুরানি কাছে দেই দোস ফোনটা, ফোন দিয়ে ফোন দিছি, ফোন সিম কিন্তু ফোনে ঢুকিছে। ঢুকলেই ও যখন হ্যালো বলে তো সেই ছেলেটা রনি, তো ওর কণ্ঠ তো মনে করেন চিনে ফেলেছে। এবার হ্যালো যে বলেছে যে রনি হ্যালো বলেছে, রনির কণ্ঠ ও চিনে ফেলেছে, কাইটে দিয়েছে। রনি কাছে দোষ আমি এরা চিনতে পারিছি, কিন্তু আমি বলছি কোন কাছের বাড়ি নদীর উপর ওই ওর দোকানে কাজ করে। এখন আমি করছি কি তাহলে চলো কালকে যে আপনাদের ফোনটা নিয়েছে, ফোনটা নিয়েছে এখন ওই জায়গাটায় সেই হোল্ডিংয়ের দোকানে গেছি। যাওয়ার পরে ওর কাছে আমি ওই জিজ্ঞেস করি, ফোন দিয়েছি, তারপরে কিন্তু সিম অফ, সিম কিন্তু আর খোলা নেই। এখন পরবর্তী পরের দিন যখন গেছি আমি আর রনি গেছি, যাই মালিককে ডাকলাম, ডেকে বললাম যে অমুক ছেলেটা কই, তো সে ছেলেটা ডাকলো, ডেকে রনি কাছে কি যে তুই আমার ফোনটা নিছিস, তা ফোনটা দিয়ে দে। তা বলতেছে কি যে না আমি কোনো ফোন টোন নিইনি। তা বলতেছে ফোন নিস নি, তোর কণ্ঠ তোর সাথে আমি অনেকদিন কাজ করেছি, তাহলে তোর কণ্ঠ আমি চেনবো না ফোনে, তুই ফোনে কেন, তুই যাতেই কথা বলিস আমি তো তোর কণ্ঠ চেনবো, তুই তো নিছিস। তো ও কাছে নিছি তা কে আইসে, যেই বলেছে ওই রড সোজা করে হ্যান্ডেল আছে এরকম, ওই হ্যান্ডেল দিয়ে মনে করেন যে মাথায় একটা বাড়ি, আমি বাড়িটা দিছিলাম প্রথম বাড়িটা, ও পরে মনে করেন যে ঘুষিতেছে দিলি, মনে করেন যে পড়ে গেছে। ওটা সাত মাস ছিল আছে একদম ইয়ে ছিল, যে কি বলে সেন্সলেস অবস্থা, কোমা, হ্যাঁ কোমায় ছিল। সাত মাস পরে গিয়ে সেই ছেলেটা মারা যায়। তো এই সাত মাসে আপনাদের কোনো কিছু হয়নি, আপনাদের পেছনে দৌড়ায়নি? না, আমাদের তো শিমুল ভাই মনে করেন সাপোর্ট দিছে সেই সময়। শিমুল ভাই সাপোর্ট, শিমুল ভাইয়ের সাপোর্টে আছি আমরা। এই মনে করেন যে দুটো গেল, এরপর আমরা ওইখান থেকে দুটো মার্ডার হয়ে গেল, জি দুটো মার্ডার হয়ে গেল, কিন্তু কোনো কেস হলো না। আচ্ছা, জেল খাটিয়েছি ছোটবেলায় ওই, তাই সেরকম কোনো কেস ছিল না। হ্যাঁ, এরপর ওইখানে শিমুল ভাইয়ের ওখানে গেলাম। এবার শিমুল ভাই সঙ্গে ওই দিন শিমুল ভাই বেশিরভাগ আছে মানে সকালবেলা বাদে জগিং টাইম বাদে লুঙ্গি পরে বেড়াতো, সবসময় লুঙ্গি আর মাঝে একটা মেশিন থাকতো, ওই লুঙ্গি পরে সবসময় ঘুরে বেড়াতো পিস্তল, জি। তো মনে করেন ইনস্টিটিউট মাঠে চা খাচ্ছে, খাওয়ার পর ওইখানে মনে করেন যে আর একটা লোক আছে, সেও মনে করেন যে একটু অন্য ওই লোকটা আসছে, এসে বাইরে ভাই তখন একা ছিল আর আমরা দুইজন আসছে ভাইয়ের সঙ্গে, ওই মিলন সমাজটা কোন জায়গায় পাঠাইছে আর আমরা দুইজন রয়েছি ভাইয়ের সাথে। তখন আমরা হলো কোনার দোকানে চা খাতে গেছি, ভাইয়ের সামনে আমরা আবার ওই সিগারেট খাতাম না, আমরা দুজন আবার কোনায় গেছি সিগারেট খাতে আর ভাই আর ওই রঙে ওই জায়গায় বসে কফি খাচ্ছে। আর ঠিক ওই মুহূর্তে কিন্তু মানে মাই করে নিয়ে চলে আসে, আসে মনে করেন যে ভাই ভাইয়ের মানে আঘাত করবে ভাই, কিন্তু একা ওরা ছিল চারজন, চারজন গাড়িতে আসে, কোনো অস্ত্রপাতি নিয়ে আসেনি, এমনি মারতে আসে। এখন বাইর তো মনে করেন ওই জায়গায় তো মানে যারা দোকানদার তারা তো বাইরে সবাই চেনে, দোকানদাররা ঠেকাচ্ছে এদিক মারামারি আসছে, বাইর তো লুঙ্গি ভরা, একা একা কীভাবে ই করবে। এবার আমরা কিন্তু দুজন চলে যাই সেই ওই ইটির কুয়া নিয়ে, মনে ইট আছে, ইট দিয়ে মনে করেন মাথায় বাড়ি দিছি, তো মনে করেন এক এক গাতে মনে করেন মাথা ফেটে মনে করেন পড়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে, দুটোরে মারা হলো আর দুটো মনে করেন যে শিমুল ভাই এটার হিট করলো আর একজন মনে করেন এমনি পলাই গেলো। নিয়ে ওই তিনটে ধরে নিয়ে আমাকে সেই ইসি নিয়ে গেলাম বাইর ভাঙা করে, নিয়ে ওই জায়গায় ভেঙে রাখলো। রাখার পরে বলতেছে যে তোর ওই ই করবে ব্লেড দিয়ে রে ফুসাই ফুসাই লবণ লাগাতে হবে, ঠিক আছে আপনাদের বলে গেল। এখন আমি করছি কি রানি দোষ যা একটা নতুন ব্লেড কিনে নিয়ে, ঠিক আছে ব্লেড কিনে নিয়ে আসে, তো ই ব্লেড হসপিটালে অপারেশন করেন না ব্লেড, ওই ব্লেড কিনে নিয়ে আসে, নিয়ে এসে ওর মনে করেন যে এই নখেরটা শুরু করে এই পর্যন্ত পুরো পুষাইছি, এরকম এরকম পুষাচ্ছে আরও তো সিল্লাচ্ছে, তো সিল্লা মানে আমাদের মনে কোনো মায়া দাদা মরেও যাচ্ছে, তাও আমাদের মনে কোনো এরকম মন পাথর হয়ে গেছে যে মনের মধ্যে কোনো মায়া দয়া বলে কিছু নেই। তো এই লবণরে দিচ্ছি, তখন তো মনে করেন তো ছটপট ছটপট করতেছে, কত কষ্ট আসছে ওকে, কিন্তু আমরা তো বুঝেও না বোঝার ভান। এবার দেওয়ার পরে দুপুর টাইম হলো, ভাই আসলো, আসলে ওই দিন রাতের বেলা থাকে পরের দিন দুপুর পর্যন্ত ওইখানে থাকলো, তাকে আবার ভাই আসলো, ভাই এসে বলতেছে যে এদিকে সাইডে দে, এবং সাইডে দিলাম পায়ে, মনে করেন ওরা হাঁটতে চলতে পারতেছে না, ওকে তিনটারে ভ্যানে উঠে দিলাম, ওকে বাড়ি ছিল ধোয়া দিই, বললাম ওকে যে ওই ভাই টাকা দিয়ে দিলো ভ্যানালারে, যে ওকে বাড়ি পৌঁছে দিস। এখন ওই সময় ছাড়লেন, পরবর্তীতে আপনাদের কোনো অসুবিধা হবে না? না না, আমাদের ওই ক্ষেত্রে মনে করেন যে তখন মানে হরতাল ফরতাল হতো, ভাই মনে করেন গেলে পুলিশ টুলিশ লাগতো না, ভাই আমাদের নিয়ে যেত তিন চার গাড়ি প্রাইভেট নিয়ে, মোড়ে ও মোড়ে রেখে সবাই অস্ত্রপাতি আর ফায়ার সার্ভিসের গরম পানি মনে করেন নিয়ে রাখতে বলতো, যদি কেউ ওঠে তো মনে করেন গরম পানি মারা, মানে আপনারা পুরো এলাকা কন্ট্রোল করতেন, যাতে মানুষের চলাচলে কোনো বিঘ্ন না, না না কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু বন্ধ থাকবে না, সব কিছু চলবে, ভাইয়ের কথা ছিল মানে এমপি যেটা বলতো সেটাই মনে করেন ভাই করতো, এটাই হচ্ছে কথা। তো মানে এরপর ভাই ওই জায়গাটাই একটা লোক মানে ওই সামাদ যে ডাইন হাত, সে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে, সে আর একজনের ওয়াইফ, ঠিক আছে আরেকজন ওয়াইফের সঙ্গে পরকিয়া করে, পরকিয়া করে, তো সে মেয়েটাও কিন্তু তার সঙ্গে কিন্তু অনেক মানে বেরোয় আসবে এরকম একটা অবস্থা। তো সেও একটা নেতা, তো তাকে মনে করেন যে সে মেয়েরা বলতেছে যে তুমি কি আমার সাথে চলে আসবা, তা বলতেছে হ্যাঁ আমি চলে আসবো, তা বলতেছে তাহলে আজকে তোমার আমি নীতি আসতেছি। এখন মনে করেন সেই গেটে বেঙ্গল গেটে গেছি, যে ওরা মনে করেন যে ও বেরোয় আসতেছে, এখন ওর হাজব্যান্ড আর ও ছেলেবেলে নিয়ে রয়েছে, আমরা গেছিলাম প্রায় 60 থেকে 70 জন,
যে মনে করেন যে ওইখানে যে কাঞ্চি সে মেয়েটার নাম ছিল কাঞ্চি, কাঞ্চি এরপরে মনে করেন প্রাইভেটে উঠোচ্ছি, এর মধ্যে সেই ওর হাজব্যান্ড আসলো, আসলে হাজব্যান্ডের ওই সামাদ ভাই মারলো, মায়ের পা মা ভেঙে দিল, দিয়ে আর ওর যে ছেলে ফেলেছিল সব করার মনে করেন মায়ের জায়গাটাই ঠিয়ে দিল, মানে ওই এমনি পিটাপিটি করে আর কি রেখে ওরে নিয়ে চলে আসলো। এসে শিমুল ভাইয়ের কাছে গেল, ভাই আমি এরে ভালোবাসি। শিমুল ভাই আবার এই জিনিসটা ওরে বললো কি যে এটা করা তোমার ঠিক হয়নি, সে তো আরেকজনের বউ, তুমি এমনি একটা অবিবাহিত তুমি মেরে নিয়ে আসতে, আমি তোমার বিয়ে দিয়ে দিতাম। এ কিন্তু ভাইয়ের সঙ্গে একটু মনোদ্বন্দ্ব হয়ে গেল। ও ওকে, তো পুরোটাই সিনেমা শুনতেছি মনে হচ্ছে, সিনেমা দেখতেছি চোখের সামনে। ইনফ্যাক্ট মানে সামাদ ভাই তো মনে করেন যে ওর ডায়নাথ, সামাদ ভাই তো কম বেশি, সামাদ ভাইয়ের তো সবাই কম বেশি চেনে। হ্যাঁ, এখন সামাদ ভাই বলতেছে ভাই আমি আপনার রেসাইটে দিতে পারি কিন্তু মনে করেন এর আমি সার্টি পারবো না, এই ধরনের কথা বলে ফেললো। তখন কিন্তু শিমুল ভাই একটু মনে করেন ওর প্রতি একটু রাগ হলো, তা বললো কাছা তুই যা ভালো প্রতিষ্ঠা করবি। এখন ও আমার কাছে কি যে চল দিন এর, আমি তখন রনি আমার বলতেছে না আমরা যাবো না, যে ও যা পারে করুক গে, ভাই যে জায়গা না বলিতেছে সে জায়গা তো আমরা যাতে পারি না, সে জায়গা বাইরে অনুমতি থাকতো তালি যেতাম। ও কিটা আমরা গাছের আগায় পানি ডাললে হবে না ভাই, আমাকে গুড়ায় থাকতে হবে। ঠিক আছে, আমি বললাম কি ভাই আপনি যান পরবর্তীতে দিয়ে, মানে একটা বুঝ দিয়ে ওরে ভাড়াই দিলাম। দিলি মিলন ওর সাথে, যে মিলন ওর সাথে সবসময় থাকে সে যাচ্ছে না, তাহলে আমরা কিজনই যাবো? আমাদের এক হাত হচ্ছে মিলন, এক হাত হচ্ছে সামাদ। হ্যাঁ, সে সামাদ মিলন যাচ্ছে না, আমি তো আমার তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন সে মনে করেন যে ওইখানে গিয়ে একটা হসপিটালের পাশে একটা বাসা ভাড়া নিয়ে ওইখানে থাকলো। এখন ভাই ওরে ফোন দিয়েছে শিমুল ভাই, দিয়ে বলতেছে সামাদ তুমি একটু অফিসে আসো, তো বলতেছে ভাই আমার এখন আসার সময় নেই, আমি একটু ব্যস্ত আছি, আমি ট্রেনে একটু বেড়াতে যাবো খুলনা। তো বলতেছে তুই আমার কাছে আসার সময় নেই, যে সামাদ সবসময় বস বসকে মানে ডাকের আগে বস, সে সামাদ আমার কাছে আসার সময় নেই, ভালো কথা। এখন ওই জায়গাতে ও থাকতে পারলো না, বাসা হলারে শিমুল ভাই বলে দিল ওকে যেন বাসায় রাখা হয় না, বাসাতে নেমে দিয়েছে। দেওয়ার পর হলের পাশে একটা দৈনিক পূর্বাঞ্চল যে পেপার, পেপারটা দিনিসতলায় হয়, দোতলায় একটা বাসা ছিল, ওই দোতলায় বাসায় ও থাকতো। তো ওইখানে একটা লোক রে ও চাকরি দিবে বলে, ওর বউ খারাপ লোক ছিল, বেশি ভালো লোক ছিল না, ইয়াবা ট্যাবলেট ট্যাবলেট খাতো, নেশা করতো ওর বউ। তো ওর ওই লোকটে টাকা একটা, সেও একটা মেয়ে ছিল, যে মেয়ে সে মেয়েটা হচ্ছে কলগার্ড ছিল, তো সে তার বিদেশ পাঠানোর নাম করে মনে করেন অনেক টাকা এনেছে ওর কাছ থেকে। তো ওর তো ফাটাবে না, ওর কাছে তো টাকা এনেছে, টাকা নেওয়ার পরে ওরে তাহলে কী করতে হবে, ও যখন প্রতিদিন এসে ঝামেলা করতো, ও শিমুল ভাইয়ের এসে বললো ওই মহিলা যে ভাই আপনার লোক আমার কাছ থেকে এত টাকা এনেছে, তা কাছে ওর কথা আমার সামনে বলবা না, তুমি দিসাও তুমি তো আমার বলে দাওনি, তুমি তোমার মতো করে নাও গে। এখন সেই দোতলায় উঠেছে, উঠলি ওরা মনে করেন যে খণ্ড খণ্ড করে মানে প্রায় পাঁচ ছয় খণ্ড করে ফেলিল এই সামাদরে না, তাহলে ওই সেই মহিলাটাকে সামাদ আর সামাদের বউ, এই বউ এই মহিলাকে খণ্ড করে ফেলছে, মহিলাকে খণ্ড খণ্ড করে ফেলছিল, ফেলে ট্যাঙ্কি, যে মহিলা টাকা পেত, টাকা পেত, একে ফেলে ওই ট্যাঙ্কির মধ্যে রেখে দিছে, বাথরুমের ট্যাঙ্কির মধ্যে, মানে এটা বস্তার মধ্যে করে ট্যাঙ্কির মধ্যে রাখা দিয়েছে, রেখে দিয়েছে। আপনারা পরবর্তীতে জেনেছেন বিষয়ে? হ্যাঁ, সবাই জেনে গেছে, তার জন্য জেলে জেলেও ছিল, জেলেতে কিছুদিন আগে বেরোলো এই সামাদ। জি সামাদ, আর কাঞ্চি বেরোয় গেছিল প্রথমে, বেরোয় ঢাকায় চলে আসছো। ওকে, আমরা এখান থেকে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কেবরিয়া আপনাদের সাথে রয়েছি। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। এই অনুষ্ঠান চলাকালীন সময়ে ফয়সালের ছবি সহ আমরা যাবতীয় তথ্য নিয়ে এই অনুষ্ঠানটি আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে, বেল বাটনটি অন রাখেননি, নোটিফিকেশন অন রাখেননি, তাদেরকে আমরা বলবো যে আপনারা আসলে অতি শীঘ্রই করে ফেলুন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলটি আসলে মূল জায়গা হবে আমাদের এইসব অনুষ্ঠানগুলোর, সাথে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমরা ভবিষ্যতে এই জায়গাটিতে রেডিওটিকে ঢাকা এফএমটিকে অন্যভাবে চেনানোর কাজ শুরু করেছি। সো যারা এটা করেননি তাদেরকে আমরা বলবো যে ওখানে সাবস্ক্রাইব করুন। আমাদের ঢাকা এফএমের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/
DFM 904। একটি লাভ হবে এখানে সাবস্ক্রাইব করলে, সেটা হচ্ছে এখন পর্যন্ত বুধবারে প্রচারিত জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের যতগুলো এপিসোড প্রচারিত হয়েছে প্রত্যেকটি এপিসোড এখানে আপলোড করা হয়েছে। এবং সবিনয়ে বলতে চাই, যারা আমাদের অনুষ্ঠানগুলো আমাদের চ্যানেল থেকে নিয়ে এবং একই সাথে রেডিও থেকে নিয়ে কিংবা আরেকটি ওয়েবসাইট আছে, আমি সেটার নাম উচ্চারণ করছি না, সেখান থেকে কপি করে যারা ইউটিউবে আপলোড করেছিলেন বা করছেন, তাদের চ্যানেলগুলো প্রত্যেকটি চ্যানেল হুমকির মুখে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি এসব কাজ করবেন না, অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করুন। ইউটিউব থেকে পয়সা রোজগার করতে হলে ইউটিউব কিছু পলিসি বেঁধে দিয়েছে, সেটা মেনটেন করুন। যারা অনেক দিন ধরে এসব কাজ করছেন, বিভিন্ন রেডিও থেকে অনুষ্ঠান নিয়ে এসব কাজগুলো করছেন, তাদের জন্য অশনি সংকেত, কারণ ইতোমধ্যেই বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম ইউটিউব চ্যানেল যারা এই রাতের বেলার এই প্রোগ্রামগুলো কপি করেন, বিশেষ করে ঢাকা FM-এর প্রোগ্রাম, এবং অনেকগুলো পাইপলাইনে আছে যেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সুতরাং আপনি যদি এই কাজটি করে থাকেন, যেটা আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি, এবং কিংবা আপনি কোনো কপিরাইট ইস্যুতে পড়েননি, আপনাকে বলবো অতি দ্রুত আজকে রাতের মধ্যেই আপনি কন্টেন্টগুলো নামিয়ে ফেলুন। এটা আপনার চ্যানেলটি যদি আপনি টিকে রাখতে চান, সেজন্য বললাম, আর বাকিটুকু আপনার ইচ্ছা। ওকে, যেখানটায় আমি ছিলাম, ফয়সাল, আমার তো মনে করেন যে অল্প কিছুদিন ওই দুই আড়াই বছর পর বেরোলো, আর আমাদের অবস্থা এমনি খুব ভালো, অবস্থাদের ফ্যামিলির অবস্থা খুব ভালো, শুধু ওই মনে করেন যে খারাপ ছিল। আচ্ছা, তো কাটাকাটি পরের ঘটনা? হ্যাঁ, কাটাকাটি পরের ঘটনা হচ্ছে আমরা ওইখান থেকে চলে আসলাম, আসার পরে আমাদের কাছে ওই টাকা শুধু টানতে থাকলাম, এর মধ্যে আমাদের ক্যাশ হয়ে গেলো হচ্ছে 13 লক্ষ টাকা, আমাদের ক্যাশ হয়ে গেলো সব ধান্দাবাজি করে। জি, আমার আর রনির 13 লক্ষ টাকা ক্যাশ হয়ে গেলো, এর মধ্যে কিন্তু নেশা চলতেই আছে সব অল টাইম, 24 ঘন্টা সেটুকু সময় ঘুমিয়ে না থাকতাম, বাকি টাইম আমরা নেশার পরে থাকতাম। ওই সময় একটা মানে ইসে খুলনা থেকে একটা লোক আসে, সেই লোকটাকে ওই ভাইয়ের ওই যে মোড়ে যে বাড়িটা, ফ্ল্যাট বাড়িটা, যেটা ভাই এমনি থাকতো সেটাই না, যে বাড়িতে লোক থাকতো ওই লোকটার সঙ্গে ওই লোকটা আসে, তো প্রায় আসে ভাইয়ের সঙ্গে অনেক ভালো সম্পর্ক, তো ভাইয়ের বয়সের সাথে কিন্তু ওর কিন্তু ভাই তো বয়সের সঙ্গে বেশি একটা সময় দিতে পারতো না, তো একটা মেয়ে মানুষ তো চাই সবসময় সময়। তো ওই ছেলেটা কিন্তু ওই লোকটা ছেলে না মানে অনেক বড় লোক, তো সেই লোকটা কিন্তু ভাইয়ের মানে বয়সের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক করে ফেলেছে, যে ওর সঙ্গে কিন্তু চলে যাবে নিয়ে, এরকম একটা সম্পর্ক রয়েছে। ভাই কিন্তু এটা জানতে পারেছে, ঠিক আছে, ভাইয়ের ছেলে তো সেই শিয়ানা, ছোটো লিখে প্রচুর শিয়ানা, ও বলে দেশে যাবো এই না এই, আম্মুর সাথে এসে সবসময় কথা বলে, গায়ে হাত দেয়, ঠিক আছে, তাও আম্মু কিছু বলে না, এ ধরনের কথা কিন্তু বলেছে। বললি ওই লোকটারে এবার আমাকে বলতেছে যে ওই লোকটারে মনে করে যে মারতে হবে। আপনাকে বলেছে? আমাদের দুজনকে। তো সেখানে মনে করেন যে ওই লোকটা আসলো, আসলে ভাইয়ের সঙ্গে প্রথমে কিন্তু কোনো রকম কোনো খারাপ ব্যবহার করতেছে না, এমনি নর্মালি যে ব্যবহার করে, আসেন ভিতরে গেছে, যে এই করেছে রুমের মধ্যে একদম উপরে তোলায় নিয়ে গেছে, চারতলার উপরে নিয়ে যেয়ে উপরে যে ছাদের পরে একটা ছোট্ট একটা রুম থাকে, স্টোর রুম যাকে বলে, ওই স্টোর রুমের মধ্যে মনে করেন যে উপরে যেয়ে বলতেছে ভাই ছাদের পরে বসতে লাগেন, আসতেছে এবার আমাদের দুজনটা কিন্তু ফাটাই দিয়েছে, ঠিক আছে, শুরু চাকু দিয়ে দিয়েছে যে মেরে দেবো। এখন ওই লোকটারে দিয়ে পিছন দিয়ে ও মনে করেন এভাবে বসে ওই বানাচ্ছে, এটা কাঠ ছিল গাঁজা বানাচ্ছে, ঠিক পিছনতে যাই মনে করেন যে আমি ছুরি ঢুকোই দেবো, ওর সামনে আবার ই ছিল ওই কাজ ছিল, সেটা কিন্তু আমরা ফলো করি না, ও কিন্তু কাজ দিয়ে দেখে ফেলে। জি, ও কিন্তু এরকম পিছন করেছে, ঘুরলে ওই সময়টা মনে করেন যে ওর ওই বাড়ি দিয়ে ওই সেই ওই যে মানে ছাদের সাইডে যে ই থাকে না, এস 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 যে রেলিং যারে বলে, ওই রেলিংয়ের সাথে কিন্তু ওরে বাড়ি দিছি, দিলি ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে, যাওয়ার পরে ওরে মনে করেন ওই জায়গাতে মনে করেন নিয়ে চলে আসি, এসে স্টোর রুমের মধ্যে নিয়ে যাই, নিয়ে যাই ওই জায়গাটায় মনে করেন ওর চাকু দিয়ে মনে করেন যে মরে যায় সে, মার্ডার করা হয়। তো এই এই কেসটা নিয়ে মনে করেন সেই লোকটা খুলনায় একটা ভালো প্রভাবশালী লোক ছিল, এই কেসটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো, যার কারণে শিমুর ভাই বলতেছে তোরা এখান থেকে চলে যা, তো কোথায় যাবো, তো বলতেছে বেনাফুল আমার লোক আছে, আমি কছি বেনাফুল তো একবার আইসে ওই জায়গায় যাবো না, আমরা বেনাফুলি কিন্তু ছিলাম ভাই ছোটোবেলায়, তো বলতেছে ওই জায়গায় আমার লোক রয়েছে, তোকে কোনো রকম কোনো সমস্যা হবে না, আমি কছি ভাই আমাকে প্রত্যেক দিন মনে করেন খরচ দেবে কি ডায়ে, ঠিক আছে, তো বলতে সমস্ত টাকা আমি আমাকে আমি কছি তাহলে আমাকে অ্যাকাউন্টে আগে টাকা পাঠান, ঠিক আছে, এবার আমাকে দুজনের অ্যাকাউন্টে 10 লাখ টাকা দিয়ে দিলো, 10 লাখ আমাদের 13 আর হচ্ছে 10 23 লক্ষ টাকা আমাদের মানে জমা হয়ে গেলো আমাদের অ্যাকাউন্টে, আমরা কিন্তু ওই জায়গায় চলে আসলাম, এসে বেনাফুলি সেই লোকের কাছে থাকলাম, থাকার পরে ওই লোক ওই ঈশ্বর থেকে ওই লোক আমাকে বলতেছে যে মানে আমাদের আমার রনি রুমের মধ্যে বলতেছে ভাইয়া জেল কিন্তু খাটতে পারবো না, এই জায়গায় থাকাকালে বাংলাদেশে থাকলেই মনে করো দেখো যদি কোনো সমস্যা হয়ে যায়, ঠিক আছে, আমরা তাহলে ইন্ডিয়ায় চলে যাই, রনির সাথে আলোচনা করতেছি রনি বলতেছে আমরা ইন্ডিয়া যাই কী করবো, আমাকে কাছে নেই পাসপোর্ট, যদি আমরা আনপাসপোর্টে ধরা খাই তাহলে, আমি বললাম যা হবে না তুই চল দিন, এবার ওই লোকের সাথে আমরা আলোচনা করতেছি যে ভাই আমাকে কি ইন্ডিয়া ফেরা করা যায়, তো কথা ভাইয়ের সাথে না কথা বলে আমি তো আপনাদের পাঠাতে পারবো না, ভাই যেহেতু আপনাকে দেশে আপনার আমাকে আমানত, তো আমি বললাম কি যে ভাই আপনার পায়ে ধরি
আমাকে মনে করেন এনে থাকলে জেল কাটতে হবে, ঠিক আছে, আপনারা পার করে দেন, বাকি ওই পাশের দায়িত্ব আমাকে, ঠিক আছে। আমি বললাম কি যে ভাই টাকা উঠো, ঠিক আছে, ওই জায়গাতে মনে করেন আমরা 50,000 টাকা উঠোয় নিয়ে আসলাম, ঠিক আছে, ওই ইসিরতেই উঠোয় আমরা ইন্ডিয়ান টাকা করলাম, করে সেই ওই ওরে দিলাম, আসছে দুইজনে আসছে 5,000 টাকা দিলাম আমাকে দুজনে মাথা পেয়েছ। এখন কাগজ পুকুরে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওইখান থেকে ওই ছোটো খাল আছে নদী মানে নৌকার উপর উঠোয় ডেকা দিলে মনে করেন ওই ভাষা চলে গেছি, ওপাশে গেলে ইন্ডিয়া, হ্যাঁ ওপাশে গেলে ইন্ডিয়া। আর ওই ভাষা আবার এর লোক আছে, ঠিক আছে, একটা মহিলা, সে আমাদের নিয়ে যে কাঁঠাল বনে রাখলো, রাখার পরে সেইখান থেকে আর একটা লোকের কাছে আমাদের দিল, দেওয়ার পর সে আমাদের বাসে উঠে দিল, দিয়ে আমরা চলে গেলাম বনগায়, বনগা বাস স্ট্যান্ডে গেলাম, বাস স্ট্যান্ডেতে যেয়ে ওইখান থেকে গেলাম আসছে বনগা স্টেশন, রেল স্টেশন। ওখানে দেখি আমাদের এখানে তো স্টেশনে এমনি পুলিশ থাকে না, কিন্তু ওইখানে জিআরপি পুলিশ থাকে, যারা মনে করেন যে বাংলাদেশি লোক দেখলেই বুঝতে পারে। তো আমরা আবার চিন্তাভাবনা করে করলাম কি ভাই এই ড্রেস সব চেঞ্জ করে ফেলতে হবে, ইন্ডিয়ান ড্রেস করতে হবে, তাহলে আমাদের চিনতে পারবে না। ড্রেসের মধ্যে একটু পার্থক্য আছে এবং কথার মধ্যে আমাদের কথা একটা টান আছে, ওদের কথায় কোনো টান নেই, ঠিক আছে। এখনও ওই ওইখানে ড্রেস কিনলাম কেনার পর এমনি লোক যদি সাধারণত আমার কাছে কোনো কথা বলে তখন আমরা বুবা মানে বুবা কিছু জানি না আমরা, এভাবে কিন্তু আমরা ওইখান থেকে কলকাতায় চলে গেলাম। যাওয়ার পর কলকাতায় রাত থাকলাম, ওইখানে আমাদের কিন্তু পাসপোর্ট ভিসা নাই বলে কিন্তু আমরা কোনো হোটেলে যেও থাকতে পারতেছি না। তো আমরা ওই স্টেশন অফ ইন্ডিয়া স্টেশনগুলোয় কিন্তু থাকার জন্য খুব ভালো ভালো জায়গা আছে, আচ্ছা আমরা সেখানেই থাকতাম। তো ওইখানে বারাসাতের আসলাম কলকাতা থেকে, সেখান থেকে আবার বারাসাতে এসে ওই বার আছে ওইখানে, বারের মধ্যে গেলাম যে চল একটু বারের বারে যাই মদ খাতি হবে ইন্ডিয়ায়। কারণ বারে যেয়ে মদ খাচ্ছি, ঠিক ওই মুহূর্তে রাজা দত্ত বলে বারার সাথে ডন একজন আছে, তার সাথে সে মনে করেন সে দানব, সঞ্জয় দত্তর মতো উঁচু লম্বা, সে বডি ফিগার সাদা, আমরা তার এইটুকু বগলের তলে, তাহলে সে কত উঁচু লম্বা। সে তার সাথে মনে করেন আরও 5,000 ছেলে আসতেছে, ওপেনের মেশিন নিয়ে আসতে লাগলে ওই আমি বোতলটা নিছি, ওর হাতে আবার একটা কাছের বোতল ছিল, এরকম উঠতে গেছি, ওনার কিন্তু হাতে ধাক্কা লেগে গেছে, লাগলে কিন্তু ওটা পড়ে গেছে, গেলেই কিন্তু উনি বলে কোন রে। তা আমি তো হিন্দিতে বুঝতেছি না, মানে ওইটুকু বুঝতেছি কিন্তু আমি তার সাথে হিন্দিতে কথা বলবো এটা তো বুঝি না। তা আমি বলতেছি বাংলাদেশি, ঠিক আছে, ও তো বাঙালি আসলা, ঠিক আছে, তাহলে তোর সাথে বাংলায় কথা বলি। উনি সবভাবে ইংলিশই বাংলা সব কিছু টকিং করতে পারে, অনেক শিক্ষিত। তা উনি আমারে বলতেছে যে এখানে কোথায় আইসির, তোকে পাসপোর্ট কই? আমি বললাম ভাই পাসপোর্ট মাসপোর্টটা নেই, ঠিক আছে। তা বলতেছে কি চল আমার সাথে এই জায়গায় কাজ করবি? আমি বললাম হ্যাঁ করবো। তা বলতেছে কি যে তাহলে এ এদের এনে দে খাওয়া, এবার মনে করে আমাকে খাওয়ালো দুজন, আমরা তো খাচ্ছি, সে বিল মিল সব ও দিয়ে দিল, আমাদের কোনো বিল দেওয়া লাগলো না। এবার ওর নিয়ে গেলো, নিয়ে দিয়ে বলতেছে দিনের বেলা তোরা বেরোবি না, তোরা ওই ই করবি আমাদের ইসে রুমে থাকবি, আর দিনের বেলা তোকে প্রাইভেট কারে সমস্ত জায়গায় ঘুরানো হবে, ঠিক আছে, সব জায়গা তোদের চিনাবো যে কোন রাস্তাতে কী কী দেখি করতে হবে। উনি ওই বালির ডিপো মানে বিভিন্ন যে টেন্ডারগুলো হয় উনি ওই টেন্ডারগুলো পাস করায়, সেই হিসেবে মনে করেন যে টাকা হয়। তো ওই সময় ওইখানে এই আমাদের যেরকম এলাকার সিআর মেম্বার, ওইখানে আছে গ্রাম প্রধান আছে, ঠিক আছে, ওই প্রধান মনে করেন সিআর যদি ফাঁকা করা যায় একটা সিআর উনি বসে রয়েছে, ওই সিআরটা ফাঁকা করলে ওই সিআর আর একজন বসবে, উনি যদি চেয়ারটা যদি মারা যায় তাহলে আর একজন ওই চেয়ারে বসতে পারবে ওনার পরের সিরিয়ালে যে আসেন। তো একটা চেয়ার মনে করেন খালি করতে হবে, সেই সময়টাই ওই আমাদের সাহস দেখিল হচ্ছে ওই তার পরের দিন একটা বালির ডিপোর একটা ডেড মানে ডিল হচ্ছে, সেই জায়গাটা ভাইয়ের লোক ভাইয়ের লোকও আছে, তা আমরা দুজন এমনি চুপ করে পিছনে দাঁড়ায় রয়েছি, এই বেশি দিন আগের ঘটনা নয়, 3 বছর আগের ঘটনা। তো সেখানে আমরা দুজন দাঁড়ায় রয়েছি, ভাইয়ের সামনে একটা মেশিন, ওই যে লোকটা সামনাসামনি বসে আছে ওই লোকটার সামনে টেবিলের উপরে মেশিন আছে, দুজন কথা বলতেছে। তা ভাই বলতেছে যে আমার আছে 60%, তোর আছে 40%, আর ও বলতেছে কি যে না আমার 60%, তোমার 40%, এই নিয়ে কিন্তু একটা কেওয়াজ আসছে, ভাইয়ের পিছনের লোক ওর ওই লোকের পিছনের লোক, ঠিক আছে, দুজনে কিন্তু কেওয়াজ আসছে। এবার এক দুই কথা মনে করেন কষ্ট, তাহলে তোর কিন্তু মোটো মানে একটু হবে না, সে যদি বেশি করিস একটু হবে না, এই যে বলেছে ভাই, বললি ও একটু সেতে গেছে ভাইয়ের ওই দেখে মেশিন নিয়েই কিন্তু ওরে মনে করেন গাড়ি ই লোড দিয়েছিল, ঠেকাই দিয়ে মনে করেন ঝেড়ে দিছি আমি। আপনি? হ্যাঁ আমি। দিলেই মনে করেন যে রনি কষ্টে দোষ দিয়ে কী করলি, ঠিক আছে। এবার রাজাভাই কষ্টে কি যে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এই তোর তো বুকে আমার থাবার দিয়ে বলতেছে তোর হার্ট আছে, তোমার ভাই, ঠিক আছে। এবার ওই জায়গায় যাবার নাম সেন্স, ওই জায়গায় যে কষ্ট আমার নাম রাজা দত্ত, তুই আসছিস রবিন, ঠিক আছে, আমারও নাম চেঞ্জ করিল, ওরও রনিরও নাম চেঞ্জ করে দিছিল। আচ্ছা, ঠিক আছে, এই আপনার 4টা মার্ডার। জি। তারপর
ওইখান থেকে মনে করেন যে থাকতে লাগলাম, থাকতে লাগলে ওইখানে প্রতিদিন মনে করেন যে মানে এই ঘটনাটা ওই মার্ডারটা হয়েছিল ওই ওই হয়ে গেল। হওয়ার পরে এবার এইখানে যে ইয়েটা ওই যে এলাকার প্রধান যে প্রধানটা মারতে হবে সে প্রধানটা রনি মারিল। তো ওই প্রধানটা প্রত্যেক দিন আমাদের ওই ওই লোকটা প্রতিদিন সকাল চব্বিশ ঘন্টা কখন কি করে সব অবজার্ভ করছেন, সব মনে করেন যে আমরা প্রায় দুই থেকে আড়াই মাস শুধু মনে করেন যে খোঁজ নিয়েছি যে কখন কি করে, ওকে কোথায় গেলে ফাঁকা পাওয়া যাবে, এই জিনিসটা মনে করেন পুরো ই করছি। ওই মার্ডারটা করছিল রনি। ওইটা করার পরে আমরা ওদিকে এবার সোনাগাছি বলে ইন্ডিয়াটা জায়গা আছে যেটা বিশ্বের সমস্ত মেয়ে কিন্তু ওখানে থাকে। তো আমরা কিন্তু সবসময় জন্য কিন্তু ভাই ওই ওইখানে নিয়ে যেত, ওখানে পুলিশ প্রশাসন ওপেনলি, তো ওখানে কোনো সব ফ্রি, কোনো সমস্যা নেই, সবাই একসঙ্গে করতে পারে। তো ভাই মনে করেন নিয়ে যেত যে যাও কোনো সমস্যা নেই, ওই যে সর্দার ওরা বলে দিত যে আমার ছোটো ভাইরা এরা যে যেরা খুশি তার কাছে যাবে, সেই রুমই যাবে। এবার আমরা মনে করেন যেতাম, পাকিস্তানি মেয়ে দেখতাম, চায়না মেয়ে দেখতাম, যারে ভালো লাগতো তার কাছে যেতাম, ওদের সাথে কিন্তু কথা বলতে পারতাম না, শুধু আমাদের আমাদের কাজ করে আমরা কিন্তু চলে আসতাম। এভাবে কিন্তু ওখানে কিন্তু অনেক মেয়েদের সঙ্গে আমরা ই করছি, আর মনে করেন নেশা তো আছেই। কিছুদিন পরে দেখুন ওই মার্ডারটা হওয়ার পরে রনি মার্ডারটা করলো, মারার পরে এবার আমরা করলাম ভাই আমরা চল আবার বাংলাদেশ চলে যাবো, ঠিক আছে। ভাই কষ্ট কি যে না তোমরা বাংলাদেশ কেন যাবো, তোমাকে আমি সব কিছু হবে, ঠিক আছে, তোমাকে সব দিয়ে দেবো। তাই বললাম কি ওই দাদা ঘরে ঘরে আলো পার্টি করে, আমাকে বাংলাদেশের মতো না, প্রত্যেক ঘরে অস্ত্র আছে, সবাই পার্টি করে ঘরে ঘরে ওখানে। হ্যাঁ, এমন বললাম কি এর সাথে থাকে তোমাকে জীবন দেবে কিটা, পাঁচটা পুলিশ ম্যাটার করে ফেললো ওই ওই সময়ের মধ্যে। হ্যাঁ, রাধা দত্ত মানে রাধাদা মানে সিম্পল এসে দাঁড়াইছে ভাই, সাত দোকানে চাক আছে সিম্পল এসে দাঁড়াইছে, আসলে মনে করেন ও তো বুঝতে পারিনি ভাই পুলি সেটা মানে গেটাঘাট মনে করেন যে গুলির মেরে দিয়েছে পাঁচটা পুলি। সেই দিন মনে করেন ভাই অঙ্ক সিরো নিতে হচ্ছে, এই জায়গা আর থাকা যাবে না, আমাকে কিন্তু মনে করেন শেরপুরি আসতেছে, ঠিক আছে, এই জায়গাতে চল। এবার ওই দিনকে আবার রাত্রেবেলা আমরা বিলাকে আবার কিন্তু পার হই। আচ্ছা, বাংলাদেশে ব্যাক করেন? বাংলাদেশে বেনাপোলে। হ্যাঁ, ব্যাক করার পরে আমরা যখন পার হব ঠিক ওই মুহূর্তে আমরা ধরা খাই যাই বিএসএফের কাছে। বিএসএফের কাছে? আচ্ছা, বিএসএফের কাছে। আমরা বাংলাদেশ পৌঁছে পারিনি একদম, মানে শুধু ওই ইসে উঠবো ওই নৌকা এটায় উঠলেই আমরা পার হয়ে যাবো। ঠিক তখনই মনে করেন যে আমরা ধরা খেয়ে যাই, গেলে আমাদের আমরা ও তো জানে না যে আমরা ওই জায়গার ই না, আমাদের শুধু কেস দিয়ে দিলো, আমাদের ধরে নিয়ে ভিতরে নিয়ে আমাদের মারিলো না। তো এমনি বললো কি যে তোমাকে পাসপোর্ট, আমি বললাম পাসপোর্ট থাকলে তো এই ফার্স্ট আসতাম, তাহলে তো ওই ফার্স্ট আমরা গরিব মানুষ কাজকাম করতে গেছিলাম, এদের সেদিকে এইসব বললাম, কিন্তু ওরা তো জানে না ওইগুলো। ওরা কী করলো, ওরা আমাদের নামে একটা কেস দিয়ে দিলো, আনপাসপোর্টের কেস, ঠিক আছে। এই কেসটা দেওয়ার পর আমাদের বনগাজেলে ট্রান্সফার করলো, ওইখান থেকে আমাদের চোদ্দ দিন পরপর তিনটা কোর্ট আমাদের নিয়ে গেছিলো। প্রথম কোর্ট মনে করেন যে নিয়ে যাওয়ার পরে জেলে যেদিন ওই জায়গায় ঢুকাবে তখন অনেকে ভয় দিচ্ছে যে এর মধ্যে তোকে গা আঠিভাবে থালমাটি মাজাবে কাজ করাবে। তো প্রথম দিন যে কিন্তু কাজ করিলাম, জেলমেল পরিষ্কার মরিষ্কার এইসব কাজ দিয়ে নতুন ইন্ডিয়াতে। জি, আচ্ছা, ইন্ডিয়ার বনগাজেলে সাব জেলে। তো মনে করেন যে ওইখানে যাওয়ার পর আট দিন নয় দিন পরে আমার রুম, যে রুমে আমাদের দিছিল ওই রুমে যে রাইটার, একটা জেলে কিন্তু পুলিশরা কিন্তু কন্ট্রোল করে না, কন্ট্রোল কিন্তু আসামিরাই করে। প্রত্যেকটা রুমে একটা করে মেড থাকে, একটা করে রাইটার থাকে, এরাও আসামি, ওদের ইনকাম সোর্স ওইখানে। প্রত্যেকটা মনে করেন যে ওদের কাজ দেওয়ার দায়িত্ব, সময় রাত্রেবেলা নাইট ডিউটি এগুলো না দিলে, যদি না করো তাহলে ওদের টাকা দিতে হবে, তা নাহলে বিডি সিগারেট দিতে হবে, তাহলে তোমাদের করাবে না অন্য লোকদের করাবে। আর প্রত্যেক দিন তো লোক আসা যাওয়া হয়, জেলখানা কবরস্থান হসপিটাল এই প্রত্যেক দিন লোক আসা যাওয়া হয়। তো সেখানে মনে করেন যে নয় দিন পরে উনি ওই নাম লিখতে হয় প্রত্যেক দিন, একশো একজন, দুইজন, ছিয়ানব্বই, পঁচানব্বই, আর দিনে ছয়বার গুনতি দিতে হয় জেলখানার মধ্যে। ওই গুনতি মিলেই রাইটারের কাজ আছে এইটা। তো আমি কিন্তু ওই লোকের পাশে বসে বসে কিন্তু এগুলো কিন্তু শিখে ফেলেছি, আর আমার আমি অল্প পড়লেও আমার হাতের লেখাটা খুব সুন্দর, ঠিক আছে। তো আমি ওই বলতেছি যে ভাই তুমি এটা পারবা, তো আমি বলতেছি হ্যাঁ ভাই আমি পারবো, আপনার রিলিজ হয়ে যাচ্ছে তো আপনি যদি আমার দিয়ে যান তাহলে আমি কিন্তু করতে পারবো। এখন আমি ওই জায়গায় কিন্তু এইটা করা শুরু করেছি, রাইটার হয়ে গেলাম। এবার আমাদের কিন্তু কোনো কিছু সমস্যা আসছে না, আমি প্রত্যেক দিন ওই জায়গায় ওই জেলখানার মধ্যে থাকাকালীন ইনকাম শুরু করে দিয়েছি। এরপরে যে বাড়ি থেকে কোনো আসামিটি দেখতে গেলে ইন্টারভিউ যেটা বলে, ওই ইন্টারভিউ ওইখানে দিতে গেলে সপ্তাহে একদিন ফ্রি, বাকি টাইম গেলে দুশো করে টাকা দিতে হয়, খাবার দিতে গেলে আলাদা টাকা দিতে হয়। এসব মনে করেন ওই পুলিশটা মনে করেন ডাইরেক্টলি টাকা নেয় না, কিন্তু ওই আসামিদের নিয়ে ওই গেটের দায়িত্ব মনে করেন আমি পেয়ে গেলাম। ওই কাজগুলো করতে করতে এখান থেকে আমাদের তিন কোর্ট, তিন চোদ্দ বিয়াল্লিশ দিন পর আমাদের সাজা দিয়ে দেয়, এক মাস ওই একশো পঁচাশি দিন, ছয় মাস পাঁচ দিন আমাদের সাজা হয়। ওইখান থেকে সাজা দেওয়ার পর আর সাব জেলে রাখে না। তো জেলার আমাকে ডেকে বলছিল কি যে ওইখানে রবিন নাম ছিল, তো বললো যে রবিন তুমি যে এখানে থাকবা নাকি সেন্ট্রাল গেলে যাবা, যদি এখানে তুমি ভালো আসো, সেন্ট্রাল জেল কিন্তু আরও অনেক কষ্টের, ওখানে কিন্তু এখানে অল্প মানুষ আর ওখানে অনেক বেশি মানুষ। তাই আমি বললাম কি যে আমি যেতে যখন হবে তা আগে আগে যাই গাড়ি ধরি, কারণ আরপি হওয়ার পর আবার বসে থাকতে বাংলাদেশ সরকারের কাছে আমাকে ছবি আসবে, সিনি সিল দেবে, তারপর গাড়ি দেবে, তারপর আমাদের আসতে হবে, ঠিক আছে। তাই আমি বললাম আগে থেকেই আমরা যাই। দমদম জেলে আমরা গেলাম,
দমদম সেন্ট্রাল জেল, সেইখানে যখন গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ওর যার কেউ নেই তার তো আল্লাহ আসে, যে কোনো দিক দিয়ে আমাকে মনে করেন সবসময় যে কোনো একটা ই ওসিলা দিয়েই দিছে। যে গেছি আমদানি রুম, প্রথম যখন জেলের মধ্যে ঢোকায় প্রথম আমদানি রুমেই রাখে। তো আমদানি রুম কি, সেখানে গুলজার ভাই, তিনি 236 মার্ডারের আসামি ছিলেন। গুলজার ভাই কি বাংলাদেশি? না, তিনি ইন্ডিয়ান লোক। 236 মানে মার্ডারের আসামি ছিলেন, মানে পুরো বিল্ডিং ধরে উড়াই দিয়েছিলেন, মানে হিন্দুকে মেরে ফেলিলেন। তো সে মুসলমান, তো তিনি মানে অনেক একটা ইয়ে ছিলেন, তো হিন্দুকে মেরে ফেলে দিয়েছিলেন ফ্ল্যাট সহ। তো সেই কেসে ওনার লাইফ সাজা হয়ে গেছিলো। আর আমাদের এখানে লাইফ সাজা তো 14 বছর, আর ওখানে লাইফ সাজা হচ্ছে যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন সে জেলখানে থাকবেন। বছরে 5 দিন এই মুসলমান হলে 5 দিন, হিন্দু হলে 15 দিন, তাদের জন্য বাইরে ছাড় আছে, বাড়ি যেতে পারবে বছরে। তো সেই লো মানে গুলজার ভাই, ওইখানে আমরা লাইনে যখন বসলাম তো আমার কাছে একটা মেমোরি কার্ড পাইছিলো আর 2টা সিম পাইছিলো। তো বলতেছে যে তুমি এত চেকিংয়ের পরে তুমি এই 2টা মানে কীভাবে নিয়ে আসলে? তা আমি বললাম যে যেভাবে নিয়ে আসি আমি নিয়ে আসছি, ঠিক আছে। তা বলতেছে কি যে তুমি এদিকে আসো, এখন নিয়ে গেছে। বলতেছে তুমি আমদানি রুমে থাকবা? তো আমি বলছি আমার কাজ কি? বলছে লোক চেকিং করা। মানে যে ব্যক্তি এইসব আনতে পারে, তুমি যে এই আনতে পারিস তাহলে তুমি জানো যে কোথায় কোথায় রাখলি মনে করো যে ই মানে বের করা যাবে। এখন ওই আমি বললাম কি যে আমার ওই দোষে না নিয়ে তো আমি কোনো জায়গায় মনে করেন থাকবো না, ওরা যদি আমাকে নিতে হলে ওকেও নিতে হবে, ওকেও নিতে হবে, ঠিক আছে। তো বললো যে দুজন তাহলে তোমরা রান্নাবাড়া করবো? তো আমি বললাম হ্যাঁ আমরা রান্নাবাড়া পারি, আমাদের তো এখানে তো আমাদেরকে বিষয় তো ইয়ে আছে, রান্নাবাড়া করতে পারি। তা ওরা কিন্তু জেলখানার খাবার খাতো না, আমদানি রুমে যে কজন থাকতো ওরা থাকতো হচ্ছে 14-15 জন লোক থাকতো। তা ওরা কিন্তু ওই VIP রুম এটা যাকে বলে, ওখানে শুধু আমদানি রুমে আসামি আসে, পরের দিনকে বিভিন্ন ওয়ার্ডে দিয়ে দেয়, ওই যে কেস টেবিলে নিয়ে দিয়ে ভারতখানার মতো আর কি। জি, আর ওইখানে থাকে আছে তারা VIP, তারা মানে বড় বড় শিক্ষিত লোক, তারা ওই অফিসিয়াল কাজবাজও করে জেলখানার, ওরা আলাদা মানে অন্য অন্য কাজ করে, কিন্তু লকআপের টাইমে আবার লকআপে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ওনার ওইখানে থাকতে লাগলাম, হিটারে রান্না করে ওনার অনেক সময় ভালো খাবার দাবার খাওয়াতো, মানে জেলখানার খাবার আমাদের খেতে হতো না এমন একটা অবস্থা। ঠিক তার মানে কিছুদিন পরেই আমাদের সাজা শেষ হয়ে গেল, সাজা শেষ হয়ে গেলে যে 185 দিন হয়ে গেলো, এবার আমরা হয়ে গেলাম RP, মানে আমাদের সাজা শেষ, এবার আমাদের বাড়ির জন্যে আমাদের আসতে হবে। কিন্তু বাড়ির জন্য আসতে গেলে আরও কিছুদিন লাগবে সিরিয়ালে, যেদিন আমরা পড়বো গাড়ির, এবার আমাদের সিরিয়াল পড়তে পড়তে মনে করেন যে আরও এক মানে 20-22 দিন লেগে গেলো সে গাড়ির সিরিয়াল পাতি পাতি, সাজা খাটা শেষের পরে মানে ইন্ডিয়ান গাড়িতে করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। হ্যাঁ, ওরা বর্ডারে এনে রাত, তখন রাত্রেবেলা ছাড়ে, ওরা দিনের বেলা ছাড়ে না, ঠিক আছে। সন্ধ্যার সময় আমাদের ওইখানে নিয়ে যায়, নিয়ে যেয়ে ওইখান থেকে এক একজন এক এক জায়গাতে ছাড়ে, ঠিক আছে। আমাদের ছাড়িল হচ্ছে সেই কলম বাজার, মানে এই দিকের রাজশাহীর এইদিকে আমাদের বর্ডার, আমরা মনে আছে ভালোভাবে রাত্রেবেলা আমাদের বাস থেকে নামতে দিছিল না, ওই যে প্রস্রাব করে গেছিলাম, প্রস্রাবের তাড়নায় মানে কি বলবো পুরো 8-9 ঘন্টা কোনো প্রস্রাব করতে পারছিলাম, এত কষ্ট হচ্ছিল, মানে বোতল দিচ্ছে কিন্তু বোতলের মধ্যে হচ্ছে না আমার, আমি কি করতে পারি? এবার রাত্রেবেলা সেই জায়গায় নামাই দিয়েছে, তার কাটা পার হয়েছি ওয়ে, এবার বড় একটা নদী, ওইখানে বড় নদী, আর ওই নদী মেয়ে ছেলে আমাদের সব একসঙ্গে ছেড়ে দিছিল, মানে অনেক লোক তো ওইখানে বাংলাদেশে বহুত লোক ওই জায়গা। তখন আমাদেরকে ওইখানে নিয়ে যায়, নিয়ে যেয়ে ছেড়ে দিলে আমরা চলে আসি, আসি কীভাবে, এই কাপড় চাপড় নিয়ে আসছে বামাতে, আর পুরো উলঙ্গ হয়ে 7টায় মনে করে নই পারে যে উঠি, এখন পুরো অন্ধকার, কিছু কিন্তু চোখে দেখি না। আসার আগে আমার এবার গুলজার ভাই কিন্তু টাকা দিয়ে দিছিল, কিছু বাংলাদেশ টাকা ছিল ওনার কাছে, তো আমার 2000 টাকা দিয়ে দিয়েছিল। ওই টাকাটা আবার কিন্তু চেক হয় কিন্তু আমাকে আনার আগে 3টে ক্যাম্পে চেক করে, তা 3 ক্যাম্পের 1 ক্যাম্পেও আমাদের কাছে কিন্তু টাকা পাইছিল না, ঠিক আছে। তা আমি তো টাকা মনে করেন অন্য জায়গায় রেখে দিয়েছিলাম। দেওয়ার পর ভিতরে ওই এই পাশে আসলাম, আসার পর একটা লোক আসলো, মহিলা আর একটা ছেলে, রাতেবেলা ওই বিল মিল পাহাড় হয়ে ওই ছেলেরা বলতেছে ভাই আমাদের বাসায় থেকে যান। তো ওরা কী করে, ওটা বদলের পাশে বাড়ি, তো ওরা ওদের বাসায় থাকতে গেলে ওই রাতটুকু থাকতে গেলে ওদের কিছু টাকা দিতে হয়, এইটুকু ওদের লাভ, এইটুকু ওদের লাভ। তো আমরা দিলাম, দিয়ে আমরা কিন্তু কলম বাজার চলে গেলাম, ওখান থেকে যে ওইখান থেকে সুজান অপরায় চলে আসলাম। এসে তার 2-3 দিন পরেই শিমুল ভাই মানে মার্ডার হয়ে গেল। জানলেন কিভাবে? আমরা আসার 2-3 দিন পরেই। ঘটনাটা কী ছিল? ঘটনাটা ছিল ওইদিনও হরতাল ছিল, হরতালের সময় ভাই মনে করেন যে সকালবেলা বেরোবে, তো ভাইরে ওই সেই সামাদ, সামাদ তো ভাই মনে করেন যে মারার প্ল্যান, ভাই হ্যাঁ ও তো মনে করেন ওদের সাথে প্ল্যান করে বাইরে কষছে, ভাই আপনারা দেখলি তো মনে করেন এমনি সবাই ভয় পায়, আপনার এসব নিয়ে আর কী দরকার, ঠিক আছে, আপনি এমনি গেটেতে দাঁড়ান কোনো সমস্যা নেই। এদিকে ওই দিন চারিপাশ থেকে একসাথে মানে ওরে মারিয়ে ফেলবে এরকম একটা পরিকল্পনা, ঠিক আছে, পিছন দিক মানে চারি দিক থেকে সবাই একসঙ্গে অন্তত প্রায় 1-1.5 হাজার লোক
এসে মনে করেন ওর প্রথমে বোম মারেছে ওর গাড়ির পরে, ও তো গাড়িতে ছিল না, ও তো বাইরে ছিল, থাকলে ও শালা থাকতো ওর সঙ্গে, ও শালা ই করে এবার পুলিশ ফাঁড়ির মধ্যে দৌড়ে ঢুকে গেছে। পুলিশ ফাঁড়ির মধ্যে ওই যে বটি ওরা রান্না করে বাবস্থিরা, ওই জায়গাতে বটি এনে পুলিশ ফাঁড়ির মধ্যে পুলিশ মুলিশ সব মনে করেন যে ভিতরে ঢুকে গেছে, পুলিশ বেরোইলো না, ও একদম ওই ওই জায়গায় বসে জবাই করে দিয়েছিল ওই পুলিশ ফাঁড়ির মধ্যে ওই শিমুলকে। শিমুলকে এখানে একটা ছোট্ট বিরতি নিতে চাই ফয়সাল, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও আপনার কাছে ফিরে আসব। আশা করছি দর্শক যারা শুনছে তারা আমাদের সঙ্গেই থাকবে। দর্শক বলছি কারণ ইউটিউবে গেলে আপনাকে দেখাও যাবে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, চ্যানেলটি ঢাকা FM 90.4 নামে আছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria only on Dhaka FM 90.4 Secrets something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। কিবরিয়া আছে আপনাদের সঙ্গে, কথা না বাড়িয়ে ফয়সালের কাছে আমি আবারও ফিরছি। ফয়সাল, দেওয়ার পর ওইখান থেকে আমরা করলাম কি ভাই, দেখা তো মনে করো যে থাকা যাবে না গরমে গরমে, আমরা চল খুলনায় চলে যাই। এখন আমরা গিলাক্সের মোড় চলে গেলাম, যে ওই জায়গাটা এক বন্ধু আছে, সে বন্ধুর ওই জায়গাটা মনে করেন যে থাকলাম। থাকার পর ওই বন্ধুরে আমরা বললাম কি, এর মধ্যে আমাদের একটা লোকের সাথে পরিচয় হলো যে আমরা বিদেশ যাব, ঠিক আছে, যে বিদেশে যেতে হবে। তা বলতেছে কি যে টাকা লাগবে দুজনের 8 লাখ। তা বললাম টাকা 8 লাখ দেবো, বিদেশ যেতে হবে। এখন আমাদের লাগবে পুলিশ ক্লিয়ারেন্স, এবার পুলিশ ক্লিয়ারেন্স নিতে যে আমাদের মনে করেন যে 35,000 টাকা দিয়েছিলাম, শুধু পুলিশ ক্লিয়ারেন্স দেবে ওই কাগজটার জন্য। এবার ওই কাগজটাও আমাদের দেশে দিলে আমরা পাসপোর্ট করেছি, ভিসা মনে করেন দেশে, কিন্তু আমাদের ভিসাটা দিয়েছিল কি ট্যুরিস্ট ভিসা দিয়েছিল 1 মাসের জন্য। ট্যুরিস্ট ভিসা আমরা আমাদের জেনে শুনেই আমরা গেছিলাম, আমাদের বললো যে তোমাদের 1 মাস না, তোমাকে মাত্র হলো যেদিন যাবা সেদিন মেডিকেল করবে ওই জায়গার, ওই এই জায়গায় আমাদের ঢাকায় আমি আসছিলাম মেডিকেল করতে, তো ইন্ডিয়ায় ওইখানে যায় মেডিকেল করে তোমরা মনে করো যে 25 দিনের মধ্যে তোমাদের কাজে লাগানো হবে। তো সেখান থেকে ওই লোকগুলো আর ওদের যে দালালগুলো, এদের যে ব্যবহার কথাবার্তা যে এত মিষ্টি হয় যে সেটা বোঝা যাবে না যে এরা আসলে এদের এতটা ইয়ে। তো আমাদের সেভাবে আমরা এই ঢাকা এই এয়ারপোর্টে নিয়ে আসলো, আমাদের শাহজালাল এয়ারপোর্টে একদিন আগেই, যেদিন আমাদের ফ্লাইট হবে তার একদিন আগে নিয়ে এসে শাহজালাল হোটেল আছে এইখানে, হোটেল রাখলো, এখানে রাখলো। রাখার পর পরের দিন আমাদের রাত 12টায় আমাদের ফ্লাইট। আমরা ওইখানে আমরা বললাম যে আমরা তো ইংলিশ তো বেশি জানি না, তাহলে লোকের সাথে কথা বলবো কী করে, আপনারা আগে থেকে বলতেছে কি যে ওইখানে তোমরা যাবা একসঙ্গে অনেকজন, আমাদের লোক একজন যাবে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা এইখানে নিয়ে আসলো তখন কিন্তু ওর কথা চেঞ্জ, তখন ও বলতেছে কি যে সাথে কারো যাওয়া লাগবে না, তোরা সকালে চলে গেছে, তোমরা যেয়ে ওদের পাবা, আর তোমরা যাও তোমাকে রিসিপশনে রিসিভ করবে না, ঠিক আছে, ওই জায়গার লোক বাংলা বোঝে কোনো সমস্যা নেই। ওকে, তো ওই লোকটার কথা শুনে আমরা কিন্তু মনে করেন ফ্লাইটে উঠে গেছি 8 লাখ টাকা দিয়ে, 8 লাখ টাকা দিয়ে আমরা এইখান থেকেই উঠছি। মালিন রয়্যাল এয়ারলাইন্সে আমাদের নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পর আমাদের পাশের আমরা দুজন বসছিল, ওই পাশের সিটে শ্রীলঙ্কার একটা লোক, সে বাংলায় কথা বলতে পারে, তো উনি আমাকে বলছে যে ছোটো ভাই তোমরা কোথায় যাচ্ছ? তা আমরা বললাম যে আমরা যাচ্ছি ভিয়েতনাম। তা বললো কি যে এখান থেকে ডাইরেক্ট ভিয়েতনাম? তো আমি বললাম কি না, এখান থেকে 2টো টিকিট দিতে একটা মালয়েশিয়ায় নামতে হবে, নেমে আবার প্লেন চেঞ্জ করে ওইখান থেকে ভিয়েতনাম যেতে হবে। তো আমি বললাম মালয়েশিয়ায় যখন আমরা পৌঁছালাম তখন ওই লোকরে আমরা বললাম যে আমাদের একটু হেল্প করেন, এখান থেকে কোথায় যেতে হবে আমাদের, সেই ওখানে তো বিভিন্ন রকম ওই এয়ারপোর্টের মধ্যে যে কোনো ভিতরে বা ট্রেন আসে ওই মালয়েশিয়ায়, ট্রেনের মধ্যে উঠায় সেই লোকটা হোসে মানে ভিয়েতনামের কিছু লোক পালো, ভাই ওদের সঙ্গে ভিয়েতনামি ভাষায় ওদের সঙ্গে কথা বললো, বলে বললো যে হোসিমিন সিটি সেই ভিয়েতনামের এয়ারপোর্টের নাম, যে হোসিমিন সিটিতে এদের সঙ্গে তুমি যাও। তো ওদের সঙ্গে আমরা সেই হোসিমিন সিটি পর্যন্ত গেলাম, তো তখন এয়ারপোর্ট থেকে বেরোলাম, বেরোলে আমাদের ফোনে কিন্তু সেই ওই যে লোকটা আমাদের রিসিভ করবে ওই লোকের একটা ছবি দিয়ে দিয়েছিল, আর আমাদের ছবিটা ওই লোকের কাছে ছিল। তখন আমরা যখন বেরোইছি ওই লোকটা এরকম এয়ারপোর্টের পাশে যেরকম লোকজন আসলে দাঁড়ায় থাকে যে এরকম হাত উঁচু করছে, আমরা গেছি, তারপর উনি আর একটা মেয়ে, তো উনি গাড়িতে উঠছে, উঠায় একটা ফ্ল্যাটে নিয়ে গেছে, নিয়ে যে আমাদের ফ্ল্যাটে রাখছে, সেই ফ্ল্যাটটাতে বেশিরভাগ সব মেয়েই ছিল, আমরা দুজন আর বরিশালের একটা ছেলে, তিনটা
সেলেস্টিনি আমাদের আগে গেছিলো। এই তিনটা ছিল, আমরা ওইখানে আসি। তো ওইখানে যে মেয়েরা থাকতো ওখানেও তো মনে করেন সব কিছু ফ্রি, মানে দেখলে মনে হয় রাস্তায় যখন বেরোতাম তখন আমার বলে যাচ্ছে যে কালকে তোমাদের মেডিকেল। আর ওই লোকটা আমাদের এখানে বলে গেছিলো যে বাংলায় কথা বলতে পারে, বাট ও বাংলায় কথা বলতে পারে না, ও হিন্দি, ইন্ডিয়ায় বাড়ি ওর, তখন আমরা হিন্দি জানতাম, এই জন্য ওর সঙ্গে আমরা হিন্দিতে টকিং করি। তো এই জন্য ওর সঙ্গে কথা বললাম। এবার আমরা আমাকে বলতেছে যে তোমার টাকা কিন্তু পেমেন্ট করিনি, আর তোমার টাকা পেমেন্ট না করলে কিন্তু আমরা তোমাদের কাজ দেবো না। তো আমরা বললাম টাকা তো আমরা পেমেন্ট করেই আইসি, পুরো হ্যান্ড ক্যাশ দিয়ে আইসি। তা এবার এই লোকের ফোন দিলাম, আমাদের ওই নেটের দ্বারা ফোন দিতে, ওইখানে ওয়াইফাই তো সব জায়গায়। তো এই লোকের আবার নেটের ফোন নেই, এই লোকের আবার সিম্পল ফোন, মানে ওই নিচে আবার কাঠ কিনলাম আমরা আবার পকেট করে দিতে। মনে করেন এই $100 নিতে গেলি $8,000 দিতে হয়, এবার এই জায়গাতে মনে করেন আমরা নিয়ে গেছি আসছে $600 দুজনের খরচের জন্য। আচ্ছা, এখন ওই ওরে ফোন দিলে ওই নেট কাঠ কিনে সিম দিয়ে ফোন দিয়ে সিমও কিনেছি এয়ারপোর্টে, যে সিম কিনে ওরে ফোন দিলি, এ বলতেছে যে তোমার টাকা ব্যাঙ্কিং সমস্যা, ভিয়েতনামে আসলে ওইভাবে আমাকে বাংলাদেশে ইয়ে হয় না, তো দু একদিন লেট হবে হয়ে যাবে, মানে এটা কোনো টেনশন করে না, এরকম একটা সব সময় কথা বলতেছে, কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই। এবার ওই যে ছেলেটা বরিশালের, ওরে বলছে ভাই তুমি কতদিন ধরে রয়েছো, তখন হচ্ছে ভাই আমার এই 2.5 মাস ধরে ঘুরে হচ্ছে। তো আমি বলতেছি টাকা তোমার কাজ দিইনি, তা কাছে না ভাই আমার এবার পাশের রাস্তায় ফাটায় আবার ভিসার মেয়াদ বাড়ায় নিয়ে আসলো, প্রথমে 1 মাসের ভিসা কাছে তোমাকে দিলাম, 1 মাসের ভিসা দিয়েছে, এই 1 মাস শেষ হতে দেয় না তোমাকে পাশের রাস্তার থেকে ঘুরে নিয়ে আসবে, নিয়ে এসে আবার ভিসার 3 মাস ভিসার মেয়াদ বাড়ায় নিয়ে আসবে, ঠিক আছে। তা আমি বললাম তো কাজ কী দেবে না, কাছে ভাবগো যে তো বুঝতেছি না। তা আমি বললাম এত লেট করার সময় নেই, ঠিক আছে। এখন এই করতে করতে 17 দিন হয়ে গেলো, আমরা সারাদিন কী করবো, দুজনে শুধু ঘুরে বেড়াতাম এ পার্কে ও পার্কে, ছবি তুলে একটু ফেসবুকে মেসেজ ছাড়তাম। আর ওই জায়গায় মনে করেন তো মানে আমরাই দেখতেছি যে সব সাদা, শুধু আমরাই কালো, এরকম একটা অবস্থা, সব হাফ প্যান্ট পরা, ঠিক আছে। আর কারোর সাথে বাজার করতে যেতাম ওই আঙুল দিয়ে এরকম দেখাতাম, আর ওই রুমি যাদের সঙ্গে কথা বলতাম যেসব মেয়েরা, সবার সঙ্গে মনে করেন সেই ফিরি, গোসল করতে গেলি মনে করেন তো সেই, মানে ওদের সঙ্গে সব কিছু কাজে আমরা লিপ্ত থাকতাম, একসঙ্গে টিভি মিভি দেখাকালীন ওই মদ চদ খেয়ে, মনে করেন ওর দিকে তো মদ সবসময় ওপেনলি চলে, মদ চদ খেয়ে ওদের সঙ্গে শারীরিক ই করে, এবার ওদের সঙ্গে কথা বলতাম মোবাইলে ট্রান্সলেট করতাম, আমি বাংলায় বললে ভিয়েতনাম টু বাংলা মনে করেন ই করে নিয়েছিলাম, আমি বাংলায় বললে ওকে ভিয়েতনামের ভাষা বুঝে দিত, ওর মুখের সামনে ধরতাম, ও ভিয়েতনামের ভাষায় বললে আমার বাংলায় বোঝা যেত, এভাবে ওদের সঙ্গে আমরা কথা বলতাম। তো কথা বলতে বলতে ইসে ওই এয়ারপোর্টে চাকরি করে একটা মেয়ে আমাদের নিচের ফ্ল্যাটে থাকতো, ওই মেয়ের সঙ্গে আর কি ওই কথা বলতে বলতে ওই মেয়ের সঙ্গে আমরা যখন আমি নিজেই যখন তার সঙ্গে শারীরিক ই করতেছি, তো তখন আমি ওরা ওই ট্রান্সলেটে বলতেছি যে আমি কি এইখান থেকে আমি কোথাও অন্য কোথাও চলে যেতে পারবো, চাকরি কোনো ব্যবস্থা হবে, তা বলতেছে কি যে না তুমি ব্যাক করো বাংলাদেশ, ঠিক আছে, ব্যাক করে তারপর তুমি অন্য জায়গায় করতে পারবো, কিন্তু এইভাবে হবে না, পুলিশে তোমার ধরবে। ওকে, তখন রানিটা বললাম যে কী করবি দোষ, তা কষ্টে কি যে শোন হাতে টাইম আছে 7 দিন আমাদের মেয়াদ শেষ হতে, তা এদিকে এরও বাপ গতি বেশি মনে হচ্ছে না, ফোন রিসিভ করে করে না, শুধু করে টেনশন করে না। আর ওই লোকটা আমাকে যে লোক রিসিভ করলো বলতে তোমাদের আর এখানে কতদিন রাখবো, তোমাকে খাওয়া দাওয়ার টাকা কিন্তু সে লোক আর দিচ্ছে না, প্রথম 2-1 দিন দিয়েছে, এরপর নিজের গাড়ির টাকাতে খরচ করতেছে। তো ওই জায়গায় মনে করেন যে ওই $100 মানে ওই জায়গায় মেলা টাকা, ঠিক আছে, ওই জায়গায় টাকার মান নেই ভিয়েতনাম দেশের। তো ওই বাজারঘাট করে খাই, আর মনে করেন সবসময় মদ টদ খাই, ঘুরে ফিরে থাকি, পার্কে যাই ই করি। এবার ওই জায়গায় এক লোক পেলাম, সেই ছেলে তার সঙ্গে ঘুরে ফেলে, এবার বললাম কি দোস্ত টাইম তো শেষ, তাহলে চল আমরা চলে যাই, ঠিক আছে। এই লোকরা বললাম কি আমরা কি চলে আসবো, এই লোক বললো আসো। এবার আমরা মনে করেন ওইখান থেকে এয়ারপোর্টে গেলাম, এবার কিছু ওই ভিয়েতনামি টাকার থেকে গেলো, ওই টাকা ভাঙাইছে, ও টাকা তো অন্য জায়গায় চলবে না, এখন ওই যে পকেটে রয়েছে তো ওর টাকা চলবে না, তো কি আর বললাম খাইয়ে দেয় শেষ করি, ডলারটা নিয়ে যায়, ডলার তো ভাঙানো যাচ্ছে সব জায়গায়, কিন্তু ওকে দেশের টাকা তো ভাঙাতে পারবো না। ওই টাকা এয়ারপোর্টে যাইয়ে মনে করেন যে রাত্রেবেলা ফলমল এদিক সেদিক খেলাম, আর এয়ারপোর্টে যাই মদ টদ খাইয়ে টাকা কিন্তু প্রায় ই করেছে, আর অল্প কিছু টাকা ওই এমনি রেখে দেওয়ার জন্য সিটিসিবের কাছে রেখে দিয়েছিলাম, দিয়ে আমরা বাংলাদেশ চলে আসি। আসলে এই জায়গাটা রনি আসে এয়ারপোর্টে, ওই সেই লোক আমাকে রিসিভ করতে আসে, আসলে রনি কাছ থেকে বাইরে এই জায়গাকে মেরে দেবো, তো আমি কাছ থেকে যে না ওর নপড়ায় যেহেতু ওর ই রয়েছে, ওর বউ আর মেয়ে রয়েছে ওই জায়গায়, অতএব ওরে আমি পাচ্ছি কোনো সমস্যা নেই, কিন্তু ও জানতো না যে ওরা কোন জায়গায় ভাড়া থাকে, এটা আমরা জানতাম। ওকে, ঠিক আছে, আমরা কিন্তু ডাইরেক্টলি আইসেই কিন্তু সেই বাড়ি চলে গেছি যে বাসায় ও ভাড়া থাকতো, যাই দেখি বাড়ি কিন্তু কেউ নেই। এবার শুনতেছি কোন জায়গায় গেছে সে ভাড়ায় বাড়ির লোকরে, তো বলতেছে ও তো বাপের বাড়ি গেছে, ঠিক আছে, ভালো কথা। বাপের বাড়িতে সেদিন ছিল হচ্ছে শুক্রবার, উনি এবার শনিবার দিন মেয়ের মাদ্রাসা সকালবেলা চলে আসে, আসলে এবার মেয়ের মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, মেয়ের মাদ্রাসায় দিয়ে আসে, দিয়ে আসে এবার মেয়ে যখন ওই মাতে মেয়ের দিয়ে চলে আসে, মেয়ে যখন একা একা আসতেছে তখন ওরে মেয়েটারে আমরা বলতেছি কি যে আপু ওটো তোমার আব্বু না হাসান না, তা বলতেছে কি যে হয়, তা আমি বলতেছি কি আরে তোমার তো বাড়ি দিয়ে মানে আমার বাড়ি এই দিকেই, তো চলো সমস্যা নেই, ছোট মানুষ তো, তখন তো আমাদের সঙ্গে কিন্তু গেছে, গেলে ওরে মনে করেন যে খুব ভালো ব্যবহার করে ওরে কিন্তু একটা রেখে কিডন্যাপ,
যাই হোক, ওরে মনে করেন যে কোনো খারাপ কোনো ইয়ে করিনি, ওর খুব ভালো ছোটো মানুষ। এবার ওর বাপরে ফোন দিছি, দিয়ে বলতেছি কি যে আমাদের টাকা কোন সময় দিবি। তা বলতেছে কি যে বাপ কিরাম কথা করছে, আমি বাপ টাপ বলার দরকার নেই, বাপ মাপ দরকার নেই, টাকা কোন সময় দিবা সেই কথা বলো। এখন বলতেছে কি যে সে টাকা তো মনে করো যে আমি আমার বসের কাছে দিছি, আমি তো আসলে ওই জায়গার ওই রকম বস না, আমি তো আসলে সে জায়গার একটা স্টাফ, আমি কাজ করি, এখন বস দিয়ে এরকম করবে আমি বুঝতে পারিনি, যেটাই মানে হয় আর কি তো আমি বল এবার বলতেছে আমার কাছে 4 লাখ টাকা আছে, তো সেই টাকাটা তোমরা এখন নিতে পারো, ওই টাকা নিয়ে ই করো, তোমাকে পিছনে তো অনেক খরচ খরচা গেছে। আমি করছি কি যে আচ্ছা ঠিক আছে, সে 4 লাখ নিয়ে আসো। এখন ও কিন্তু সেই 4 লাখ টাকা আমাদের দেশে, আমি করছি তুমি আমাকে একটা চেক দাও, ঠিক আছে, তোমার টাকা নগদ টাকা দিয়ে দোকানে, তুমি আমার একটা চেক দাও। আমি ই ছিল এই যে আমার যদি চেক দেয়, আমি ওই চেকটা নিয়ে যদি থানায় যদি কেস করি, তাও যতদিন টাকা শোধ না হবে ততদিন ওর কিন্তু কোর্টে যাতায়াত করবে, এটুকু কিন্তু আমার ইয়ে ছিল। কিন্তু ও কিন্তু আমাকে চেক দেয়নি, ক্যাশ দিয়েছে, ক্যাশ দিছে, কিন্তু ওরাও তো শিয়া না, ওরা আমাকে ক্যাশ দিয়েছে। দিলে 4 লাখ টাকা যখন পেয়ে গেছি, তখন ওই মেয়েটারে আমরা কিন্তু বাড়ি পৌঁছে দিয়ে আসি, দিয়ে আসে ওই লোকটারে কিন্তু ওই যে আমাকে টাকা দিতে আসে ওই জায়গায় কিন্তু ওরা কিন্তু রনি কিন্তু ওই আদমারা করে ফেলেছে, ফেলে ওই জায়গায় এসে এখনও অসুস্থ আছে, এখনও সুস্থ হয়নি। সেভাবে ওইখান থেকে এবারে বল রনির বললাম ভাই যা গেছে গেছে, তুই কাজ পারিস, মনে কর যে আমরা এখন একটা ভালোভাবে জীবনযাপন শুরু করতে হবে। এর মধ্যে আমাদের নেশা কিন্তু মনে করেন চলতেই আছে, নেশা তো মনে করেন যে যেমন এখন আমরা মাঝে মধ্যে ই করি, ফ্রিজে আমাদের ইয়ের মদ রেখে দিই, ওই মাঝে মধ্যে সপ্তাহে একদিন শুক্রবারে বা বৃহস্পতিবারে রাত্রেবেলা খাই, শুক্রবারে ঘুমাই থাকি, এরকমভাবে নেশা হয়। তাছাড়া মনে করেন যে আগে যে প্রফেশনাল 24 ঘন্টা ঘুমান্ত অবস্থা বাদে সবসময় মনে করেন নেশার পরে থাকতাম, সেই নেশাটা এখন আর করি না। আর ওর একটা হোল্ডিংয়ের দোকান করছি, আর আমরা জমি কিনেছি, এখনও বাড়ি করা হয়নি। আপনারা দুজনই? দুজনই আমরা একসঙ্গে, আর ওই ও দোকানে ও থাকে, আর আমি রাত্রেবেলা এসে ওই গ্রিলগুলো পয়েন্ট মেরে রাখি, আমি সারা রাত এসে ওই কাজ থেকে এসে আমি আবার জব করি, ওইখান থেকে এসে রাত্রেবেলা আবার ফুল হোল্ডিং করি। আর ওর মতো আমরা বাড়ি জমি কতটুকু কিনেছেন? 500 শতক জমি কিনেছি বাড়ি করার জন্য। জি, দুই ভাই মিলে বাড়ি করবেন? জি, 15 লক্ষ টাকা দাম নিয়েছে 500 শতক জমি। জি, ওই যে টাকা ইনকাম করেছিলেন সে টাকাটা আটকায় রাখছেন? জি, সে টাকা এখনও আছে আমাদের, আরও কিছু টাকা আছে, তো মনে করেন আরও কিছু টাকা আর না জমায় তো মনে করেন বাড়িতে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এই দুইজন একসঙ্গে থাকবো, আমরা দুজন মাঝে মধ্যে বসে করে বলি যে দোষ বিয়ে করা যাবে না, বিয়ে করলে দেখা গেলো পরের মেয়ের জন্যে, আবার আমাকে দেখা গেলো সম্পর্কটা কীরকম হয়ে গেলো। তা কচ্ছে কি ওই 500 টাকার স্টামে সই দিয়ে নেবো, যে রাত্রেবেলা ওই কলের গাড়িগুলো খুশি খুশি করবো চলে যাবো, ঠিক আছে। আমি বললাম এখন মন মানসিক তো এরকম, দেখা গেলো মন মানসিক তখন আমাদের চেঞ্জ হয়ে গেলো, ঠিক আছে। বলতেছে মন ঠিক থাকলে সব ঠিক হয়ে যাবে, এখন বাকিটা পরবর্তীতে কী হবে না হবে। আমি শেষের দিকে এসে ওকে কী প্রশ্ন করবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, যে আজকের এই গল্পের মোরালিটিটা কোথায় বা আজকের এই সিক্রেটসটা, যেটা একটানা শুনেছি আমি, কোনো ইন্টারাপ্ট করিনি, এবং আপনারাও অনেকে নিঃশ্বাস বন্ধ করে শুনেছেন ওর গল্পটা, সিনেমাকেও হার মানায়। কী প্রশ্ন করার আছে ওকে? আপনার বয়স কত বলছিলেন? 23 বছর বয়সে। ওর জীবনের ভুল কোথায় বলেন? ওর জীবনের অপরাধ তো আছে অনেকগুলো, 4-4 মার্ডার করেছে, এবং যার ছত্রছায়া ছিল শিমুল। এই শিমুল যদি মারা না যেত বা যদি উনি বেঁচে থাকতেন, তাহলে হয়তো ওরা এখনও এইসব কুকর্মের মধ্যে থাকতো, যদি আমি ভুল না বলে থাকি। আসলে তো তাই, ওনার মারা যাওয়ার পরে মূলত আপনার আত্মগোপনে আছেন, এবং আপনি একটা কাজে আছেন একটা প্রতিষ্ঠানে, ও ওর মতো করে একটা দোকান দিয়ে আছে, নইলে হয়তো বা অন্যরকম হতো। তো এই জীবনে, এই 23 বছরের জীবনে ও যেই বাস্তবতার মুখোমুখি হয়েছে, সেটা মূলত একটা পরিবার না থাকার কারণে, সেটা মূলত ওর পরিবারের অবহেলার কারণে। এবং একটা মানুষ আসলে স্বেচ্ছায় কখনো খারাপ হয় না। ও যার কথা বলেছে রনি, রনিকে যদি আমরা কনফেস করাই, রনিকে যদি নিয়ে আসি এখানে, তাহলে রনির পেছনেও হয়তো একটা শক্তিশালী গল্প আছে, যে গল্পটা জানলে আপনার হয়তো রনিকেও প্রশ্ন করতে ইচ্ছে করবে না যে এত অপরাধ কেন করেছেন। আপনি কেন বললেন? আপনাকে একটা খালি এই প্রশ্নটা দিয়ে আমি শেষ করতে চাই, এই এই গোপন কথাগুলো আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে কেন বললেন? এই কথাটা আমরা যেখানে আপনি যেদিনকে রেকর্ডিংটা পাঠালাম, তখন কিন্তু আমরা কিন্তু দুজনে একসঙ্গে, আমার কিন্তু রেকর্ডিংটা আপনি শুনছেন কিনা, আমার কিন্তু কথা বেঁধে যাচ্ছিল, আমি কিন্তু সেই থেকে রনি ইন্সপায়ার করছি, রনি বলছিল। হ্যাঁ হ্যাঁ, রনি আর আমি দুজনে নামাজ পড়ছি, শুক্রবারের দিনই ঘটনা রেকর্ডিংটা পাঠাইছিলাম। নামাজ পড়ে এসে দুজনে ভাত খাই, আমি রান্না করে গোসল করে নামাজ পড়তে গেছি দুজনে, করে এবার এসে ঘরে এসে দুজনে বসে ওই দিন বৃহস্পতিবার রাত্রেবেলার মদ খাইনি, ওই সময় বসে পড়ে মদ খাচ্ছি, খেয়ে এবার রনির বলতেছি ওই যে নাম্বারটা রাখিলাম আপনার, সেই ই করা আছে আপনার রেকর্ডিং করা আছে, ও সেই নাম্বারটা একটু ফোন দিয়ে দেয়, একটু মনে করো যে রেকর্ডিং ফাটাই, ঠিক আছে। তাই মনে করেন হালকা একটু পাঠাইছিলাম, রনি আমার বলতেছে দোষ তুই যা, কিন্তু ফিনিশিংয়ে একটা কথা বলবি যে আমাকে দুজন দুই বন্ধুর জন্য সম্পর্কটা মনে করো যে যেরকম আত্মাত্মা মিল আছে এরকম যেন থাকে, সবাই মানে লক্ষ লক্ষ মানুষ তো শুনবে, তা সবাই যেন সেই দোয়াটা অন্তত 1 মিনিটের জন্য হলেও করে, যে কারো না কারো দোয়া যদি আল্লাহ কবুল করে, যে আমাদের সম্পর্কটা যেন অটুট থাকুক, আর যেন আমরা যেন কোনো দিন যেন কারোরে আর কোনো খারাপ ব্যবহার না করা লাগে, মানুষের সঙ্গে যেন এরকম পরিস্থিতির আর শিকার না হই। সেটা আপনাদের নিয়তের উপর নির্ভর করে, কারণ আপনাদের সামনে দুটো এক্সাম্পল আছে, যারা এই খারাপ কাজগুলো করেছে আপনার ভাই, আপনার হাতেই কিন্তু খুন হয়েছে, আপন আপন ভাই না বলেও সম্পর্কের তো ভাই,
আপনি যার যে চার ছত্র ছায় আজকে এত দূর পর্যন্ত এসেছেন, শিমুল সেও কিন্তু অকাল মৃত্যু। এবং আপনি দেখেছেন যে যারাই লাইনে থাকে তাদের কারোরই ভবিষ্যৎ স্বপ্ন থাকে সেই মানুষ খুব সহজে বিপথে যায় না। আপনারা এখন পর্যন্ত 23 বছর ধরে, এই যে 23 বছরের জীবনে সবচেয়ে আপনার মানে ভালো থাকার জায়গাটা হচ্ছে আপনারা দুজন দুজনের বন্ধু, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে ভালো থাকার জায়গা। এছাড়া আপনাদের জীবনে যা এসেছে চতুর্মুখী, মানুষের প্রতারণা থেকে শুরু করে মানুষের খারাপ কাজ থেকে শুরু করে উল্টাপাল্টা, আমার যে গাড়িটা আছে এখন বর্তমান যে অ্যাপাচি গাড়িটা কিন্তু আমার গার্লফ্রেন্ডের একটা টিকিট কাটছিল, এদের সঙ্গে ঘুরতে নিয়ে গেছিলাম, এই ডন গেছিল ঢাকা যে সিনেমা করে, উনি যুগ্নি ভাষাটা অনুষ্ঠান হয়েছিল, আমি জানি অনেক গল্প আছে সেগুলো হয়তো আমরা এখানে আনাই বানলাম, কিন্তু আমি বিশ্বাস করি যে লেখাপড়াই সব কিছু না। আপনার জীবনে হয়তো লেখাপড়া নাই বা রনির জীবনে হয়তো লেখাপড়া নাই, কিন্তু আপনাদের জীবনে যেসব অভিজ্ঞতা আছে আপনারা চাইলে ভালো হতে পারেন। আপনাদের এই এই যে মানুষ যখন একটা খারাপ কাজ করে, আমি যেটা যতটুকু বুঝি আর কি গল্প শুনে শুনে, তখনও একটা মানুষের মধ্যে একটা স্পিরিট কাজ করে, মানুষ যখন একটা ভালো কাজ করে তখনও একটা স্পিরিট কাজ করে। এই যে স্পিরিটটা, এটা হয়তো সিচুয়েশন মানে অবস্থা গুণে ভিন্ন, এই একই স্পিরিটে জি শিওর বলছি কি যে যখন মানুষ একটা ভালো কাজ করে না তখন মানে তালি দেওয়ার মতো লক্ষ্য যাবে না, কিন্তু একটা ভুল করলে আঙুল তুলে বলার অনেক অনেক আছে, এটাই হচ্ছে মানে। কিন্তু আপনি একটা ভালো কাজ করলে নিজের ভেতরে যে শান্তিটা পাবেন, এই শান্তি অমূল্য, এটা কোনো ভ্যালু হয় না। আপনি দেখবেন একজন মানুষ রাস্তায় খেতে পাচ্ছে না, তাকে যদি আপনি 10 টাকা দিয়ে যদি পেট পুড়িয়ে খাওয়ার ব্যবস্থা করেন, ও খাওয়ার পরে যে তৃপ্তিটা পাবে তার চেয়ে 10 গুণ তৃপ্তি আপনি পাবেন। কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এই মানুষগুলো, যে মানুষগুলোর আসলেই হেল্প দরকার, যে মানুষগুলোর আসলেই হেল্প দরকার। তো আমার মনে হয় যে আপনাদের কিছু ভালো কাজ করা উচিত, ভালো কাজের টেস্টটা যদি আপনারা পান, আপনাদের ভেতরে যেই শক্তিটা আছে সেই শক্তিটা যদি আপনারা রেস্ট অফ দ্য লাইফ ভালো কাজে ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় আপনাদের দ্বারা অনেক ভালো কিছু হওয়া সম্ভব। আমি সবসময় একটা কথা বলি, প্রতিটা মানুষের সম্ভাবনাময়, সে খুনি হোক সে অপরাধী হোক, সেটা শাস্তি তো নিশ্চয়ই সমাজ যেটা দেয় সেটা দিবে, হ্যাঁ, কিন্তু একজন মানুষ অপরাধী হয়ে যাওয়া মানেই হচ্ছে ওই মানুষটাকে শেষ করে ফেলা। আমি এটার পক্ষপাতী না, আমার ব্যক্তিগত অভিমত সেটা না, কারণ ওই মানুষ যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ওর ভালো কাজ করার সুযোগ আছে। সুতরাং একটা মানুষ অপরাধ করে তাকে যদি আমি একদম ক্লোজ করে দিই যে না এর দ্বারা আর কোনো ভালো কাজ হবে না, একে সারা জীবন শাস্তি পেতে হবে, একবারে বন্ধ করে রাখি, তাহলে ও কিন্তু সমাজের জন্য একটা বোমা হয়ে গেল। কারণ ও যদি বুঝতে পারে আমার দ্বারা কোনোদিন কোনো কিছু হবে না, ও আরও খারাপ কাজ করার চেষ্টা করবে। সুতরাং ওই মানুষটাকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে। তো আমি আপনাদের দুজনকেই যেটা বলবো, যেহেতু আপনার পকেটে পয়সা আছে, আপনাদের রুটি রুজির কোনো সমস্যা নাই এবং আপনারা ভালো আছেন, সুতরাং আপনাদের আর কখনোই ভুল পথে, বিশেষ করে ড্রাগ থেকে সরে আসা উচিত প্রথমত, কারণ আপনারা যে মাদকের মধ্যে এখনও আছেন সেটা বোঝা যায়, এটা থেকে সরে আসা উচিত। এবং দ্বিতীয়ত আপনাদের ভালো কাজ করা উচিত, আর আপনাদের শরীরে এখন প্রচুর শক্তি আছে, 23 বছর বয়স, এখনই হায়েস্ট টাইম ভালো কিছু করার, এটুকুই শুধু বলার আছে, এছাড়া কিছু বলার নেই। আর প্রিয় শ্রোতা, আপনারা যারা সিক্রেটসের এই আজকের যেই গল্পটা এখানে প্রচার করা হলো, ফয়সাল যে কথাটা এখানে বললো, যে কথাগুলো এখানে বললো, সেই গল্পটা সিনেমাটিক, এবং একটা কথা আমরা বলি আমাদের জীবন গল্প অনুষ্ঠানে যেটা প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায়, যে জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। এবং এই ফয়সাল যে কথাগুলো বলে গেছে, কোনো একদিন আরেক ফয়সাল হয়তো আসবে যখন এই ফয়সালের গল্প ওই ফয়সালের গল্পের কাছে গিয়ে মলিন হয়ে যাবে, মনে হবে কিছুই না এটা। সুতরাং নিজের জীবনের জায়গাটি থেকে কোনো ভুল ফয়সাল যাতে জন্ম না হয় সেই চেষ্টাটুকু আমরা করি। বিশ্বাস করুন যে আপনার দ্বারা একটা খুব চমৎকার ভালো কাজ করা সম্ভব, আপনার সামনে এত পসিবিলিটি ক্রিয়েট হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। অনেক বেশি ভালো থাকুন, শুভরাত্রি। সিক্রেটস সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।